قال صلى الله عليه وسلم عليك بالصوم فإنه لا عد له قلت يا رسول الله مرني بشيء آخذه منك قال عليك بالصوم فإنه لا عد له أخرج الإمام أحمد في المسند والنسائي في السنن الكبرى وصححه الشيخ الألباني رحمه الله تعالى عن أبي يعلى شداد بن أوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من تمنى على الله وأتبع نفسه هواها أخرجه الترمذي وقال حديث حسن وضعه الشيخ الألباني رحمه الله تعالى وهو كما قال الشيخ واحتج به الشيخ عبد العزيز بن باز رحمه الله تعالى সম্মানিত আজকের উপস্থিতি দিনী ভাই বোনেরা, আজকের এই আয়োজনের শুরুতেই মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সমস্ত প্রশংসা ও শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই ধরনের একটি সুন্দর ইলমি বাগানের মধ্যে দীনের জ্ঞান অর্জন করার জন্য এখানে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। এই জন্য শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গুণিত শুকর গুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সিলেটের আত্তাকওয়া মসজিদ কর্তৃপক্ষকে স্বাগত জানাচ্ছি, যারা এই ধরনের একটি গুরুত্বপূর্ণ ইলমি মজলিসের আয়োজন করে সত্যিকারভাবে আবারও এটা প্রমাণ করেছেন যে মূলত আত্তাকওয়া মসজিদ হচ্ছে ইলমের বুনিয়াদ। জ্ঞান প্রচার ও প্রসারের দায়িত্ব আত্তাকওয়া মসজিদের অন্যতম একটি কাজ, তাই আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। সময় তো আমাদের এই একটা স্পষ্ট বিষয়, যেখানে জ্ঞানের প্রয়োজন রয়েছে সেখানে অন্য কিছুর মাধ্যমে, অন্য কোনো পদ্ধতিতে মূলত মূর্খতার অন্ধকারকে দূর করা যাবে না, কোনোদিন সম্ভব নয়। তাই জ্ঞানের মাধ্যমে আমরা যতদিন পর্যন্ত আলোকদীপ্ত না হব, যতদিন পর্যন্ত আমরা জ্ঞানের মাধ্যমে আলোকিত না হব, ততদিন পর্যন্ত মূলত মূর্খতা ঘুষবে না, অন্ধকার যাবে না। কারণ জ্ঞানই হচ্ছে একমাত্র আলো, যে আলোর মাধ্যমে মানুষের মানসিক চিন্তা চেতনার অন্ধকার দূর হয়ে থাকে। তাই আসুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের আলোচনায় আমি আপনাদের সাথে শেয়ার করব। সে আলোচ্য বিষয়টি হচ্ছে তাকওয়া অর্জনের উপায়, কীভাবে আমরা সত্যিকার তাকওয়া অর্জন করতে পারি। বিষয়টি আমার মতো ব্যক্তির জন্য আসলে বেমানান, এজন্য যে একজন ভালো মুত্তাকি, যিনি আল্লাহকে ভয় করেন, যার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় রয়েছে, এই ধরনের একজন মুত্তাকি ব্যক্তি যদি এই বিষয়ে আলোচনা করতে হয় তো আমরা বেশি উপকৃত হতাম। কিন্তু তারপরেও এই বিষয়ে আলোচনা করার জন্য আমাকে দেওয়া হয়েছে, কিছু বিষয়ে কিছু কথা আপনাদের সামনে শেয়ার করার জন্য চেষ্টা করব, তুলে ধরার জন্য চেষ্টা করব। অনেক কমন একটি বিষয়, আমরা সবাই এই বিষয় সম্পর্কে জানি, যেহেতু ইসলামের যত ইবাদত রয়েছে, ইসলামের যত আমল রয়েছে, প্রত্যেকটি আমলের সাথে একটি মৌলিক অবজেক্ট, একটি মৌলিক টার্গেট দেওয়া রয়েছে, যে টার্গেট থেকে কোনো আমলকে বাদ দেওয়া হয়নি। সিয়াম হোক, সালাত হোক, হজ হোক, যেটাই হোক না কেন, প্রত্যেকটি আমলের সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটি টার্গেট দিয়ে দিয়েছেন, সেই টার্গেটই হচ্ছে তাকওয়ার টার্গেট, তাকওয়ার গন্তব্য। এই গন্তব্যে যতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে না পারব, ততক্ষণ পর্যন্ত মূলত আমার ওই আমল প্রকৃত আমলই রূপান্তরিত হয়নি, সেই আমল যায় আসেনি, যে আমলের মাধ্যমে আমরা নিজেদের অন্তরের মধ্যে সত্যিকার তাকওয়াকে রুষ্টন করতে পারব।
ফলে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের ক্ষেত্রে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ রাব্বুল আলামিন তাফাক্কুর ফি ইবাদাতিল্লাহ সেক্ষেত্রে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হেদায়েত এবং সিরাতুল মুস্তাকিমের বর্ণনা দিয়েছেন সেই আয়াতের মধ্যে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। আপনারা দেখতে পাবেন কোরআনে কারীম বিস্তারিত দেখুন, কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে প্রায় 400+ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার বিষয়ে আমাদের কাছে তুলে ধরেছেন। আর তাকওয়ার এই বিষয়টি নিয়ে সম্মানিত উপস্থিতি দীনী ভাই বোনেরা, আমাদের মধ্যে এমন বিষয়ে বা এমন কথা প্রচলিত আছে, আমরা যখন বাংলা ভাষায় তাফসীরের কিতাবগুলো দেখব কোথাও কোথাও খোদা বিরু বিরুতা মুত্তাকিদের অনুবাদ করা হয়েছে খোদা বিরু, আবার কোথাও কোথাও তাকওয়ার অনুবাদ করা হয়েছে আল্লাহর ভয়। ফলে তাকওয়ার মিসকনসেপ্ট আমাদের মধ্যে, ভুল কনসেপ্ট আমাদের মধ্যে তৈরি হয়েছে এই অনুবাদের কারণে, যেহেতু মানে খোদাবিরুতা খোদাবিরু মানে আল্লাহর ভয় এই শুধুমাত্র এই অনুবাদ করার কারণে আমরা তাকওয়াকে মনে করেছি যে মোলা আল্লাহ তাআলাকে ভয় করতে পারলেই আমরা মুত্তাকি হয়ে গেলাম, এটার নাম হচ্ছে তাকওয়া। আবুল কাসিম আল হাকিম রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে ভয় মূলত ভয়ের বিভিন্ন পর্যায়ে রয়েছে। আপনি যদি আগুন দেখেন ভয় পাবেন, আপনি যদি বাঘ দেখেন ভয় পাবেন, কেউ কেউ কুকুর দেখলেও ভয় পায়, ঠিক কিনা? ভয়ের মাত্রাও রয়েছে বিভিন্ন ধরনের, আর ভয়ের মানে ডেফিনেশন রয়েছে বিভিন্ন ধরনের। সুতরাং এই ভয় আর আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এক জিনিস নয়। এই জন্য আবুল কাসিম আল হাকিম রাহিমাহুল্লাহ তাআলা বলেন মান খাফা মিন শাইইন হারাব মিন, যে ব্যক্তি কোনো কিছু থেকে ভয় পায় তখন সে সেখান থেকে পালানো শুরু করে, পালাতে থাকে, ভেগে যায়, নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। আপনি যদি কোনো কারণে কোনো কিছু থেকে ভয় পান তাহলে আপনি নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। ওমান খাফা মিনাল্লাহ, আর যে আল্লাহ রাব্বুল আলামিন থেকে ভয় পাবে, হারাবা ইলাইহি, সে আল্লাহর দিকে ফিরে আসবে, সে আল্লাহর দিকে ফিরে আসবে। সুতরাং এখানেই বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আর দুনিয়ার যে ভয় রয়েছে এই ভয়ের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। কথা বুঝতে পারলাম কি না? আসুন আমরা প্রথমেই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে তাকওয়ার পরিচয় নিয়ে কয়েকটি কথা আপনাদের সামনে বলবো। তাকওয়ার শুধু খোদাভীরু অর্থ করে, আমরা যেই কনসেপ্ট তাকওয়ার নিয়েছি এই কনসেপ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না কোরআনের মাধ্যমে, না হাদিসের মাধ্যমে, না সাহাবায়ে কেরাম তাদের বক্তব্যের মাধ্যমে এই কনসেপ্ট আমাদেরকে দিয়েছেন। ফলে এখানে আমরা ছোটখাটো মিসগাইড হয়েছি, আমরা তাকওয়াকে বিভিন্নভাবে ডিফাইন করেছি, বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছি, পরিচয় দিয়েছি। এর প্রকৃত পরিচয় কি? আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এ বিষয়ে তিনি একটি বিশদ ব্যাখ্যা দিয়েছেন। আমাদের হাতে সেই সময় নেই যে আমরা এত বিস্তারিত এই বিষয় সম্পর্কে আলোচনা করব, শুধুমাত্র আমি তিনি যে সংজ্ঞাটি দিয়েছেন, পরিচয়টি দিয়েছেন, সেই ডেফিনেশনের আমি শুধুমাত্র অর্থ করব আপনাদের সামনে, ব্যাখ্যায় যাব না। তিনি বলেন আল খাউফু মিনাল জালিল, মহিমান্বিত আল্লাহ রাব্বুল আলামিনের আযাব ও শাস্তি থেকে নিজের অন্তরের মধ্যে সত্যিকার ভয় নিজের অন্তরের মধ্যে আনতে হবে, নিজের অন্তরের মধ্যে এখানে ভয় তৈরি করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর বান্দাগণ তাদের অন্তরের মধ্যে যদি ভয় সৃষ্টি না হয় তাহলে আল্লাহর আযাব থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে না। এই জন্য প্রথম হচ্ছে আল খাউফু মিনাল জালিল, এর প্রথম পার্ট, প্রথম অংশ। দ্বিতীয় হচ্ছে ওয়ালা আমালু বিত্তানজিল, কোরআনে করিম অনুযায়ী নিজের আমলকে পরিপূর্ণরূপে ঢেলে সাজাতে হবে। শুধুমাত্র আপনি আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে আসলেন, আপনার আমলের মধ্যে সংশোধন আসলো না, আপনার কাজের মধ্যে সংশোধন আসলো না, আপনার কথার মধ্যে সংশোধন আসলো না,
তাহলে বুঝতে হবে মূলত তাকওয়ার যেই মানে সেকেন্ড যেই পার্ট রয়েছে, সেকেন্ড যে অংশ রয়েছে সে অংশটুকু আপনি কী করতে পারেননি, বাস্তবায়ন করতে পারেননি। এজন্য আল আমালু বিতানজিল। এরপরে ওয়াল কানাআতু বিল কালিল, আপনাকে অল্পে সন্তুষ্ট থাকতে হবে। আল কালিল বলতে এখানে বোঝানো হয়েছে মূলত দুনিয়ার এই জীবনে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে যেটি মুকাদ্দার করা হয়েছে, সুনির্দিষ্ট করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার এই জীবনে আপনার জন্য যেটি বরাদ্দ করা হয়েছে এই বরাদ্দে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। শুধু চাই আর চাই, কীভাবে গাড়ি হবে, বাড়ি হবে, কীভাবে আরও হবে আরও হবে, আল্লাহর বান্দা কোনো এই চিন্তা করবে না, তাদের অন্তর মধ্যে এই চিন্তা থাকবে না, বরং যতটুকু রয়েছে ততটুকুর উপর আল্লাহর বান্দাগণ পরিতুষ্ট হবে, সন্তুষ্ট হবে। আল কানাআতু বিল কালিল। চার নম্বর হচ্ছে ওয়াল ইসতিআদাদু লিইয়াউমির রাহিল, আর প্রস্তুতি নিতে হবে আপনাকে এখান থেকে প্রস্থানের, ওই দিনের জন্য প্রস্তুতি নিতে হবে, কারণ এখান থেকে আপনাকে চলে যেতে হবে। আপনি কনফার্ম জানেন আপনাকে আমাকে এখান থেকে চলে যেতে হবে, চলে যাওয়ার প্রস্তুত আমাকে প্রস্তুতি নিতে হবে, প্রস্তুত থাকতে হবে। বন্ধুগণ, আমরা এমনভাবে আসর গেড়ে বসে যাই, আমাদের অবস্থা এমন যে এমনভাবে আমরা আসর গেড়ে বসি আর মনে হয় আমার অবস্থান থেকে মনে হচ্ছে এমন যে আমার এইখানেই থেকে যাব, চিরদিন চিরজীবন এখানেই থাকব, এখান থেকে আমি বের হব না। দুনিয়ার দিক থেকে, সন্তান সন্ততির দিক থেকে, বাড়িঘরের দিক থেকে, দালান অট্টালিকার দিক থেকে যখনই আপনার দিকে তাকানো হবে তখনই দেখা যাবে যে মনে হচ্ছে যেন আপনি একেবারেই চিরস্থায়ীভাবে এখানে বসে গেছেন। এটাই আমাদের ধারণা। এটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্না মালাহু আখলাদা, মনে হচ্ছে যেন তার সম্পদ তাকে চিরস্থায়ী করে দেবে, মানে চিরস্থায়ী থেকে যাবে। কিন্তু বন্ধুগণ, না, এখানে চিরস্থায়ী থাকার জন্য কেউ আসেনি, সম্ভব নয়। সুতরাং এখান থেকে আপনাকে আমাকে প্রত্যাবর্তন করতে হবে। দ্বিতীয় যে বক্তব্যটি সেটি হচ্ছে সালফে সালেহীনদের মধ্যে অনেকেই তাকওয়ার বক্তব্যে বলেছেন, তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন আন তাজআল বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি তাআলা উইকায়া বিমতিসালি আওয়ামিরিহি ওয়া ইজতিনাবি নাওয়াহিহি, যে তুমি তোমার মাঝে এবং আল্লাহর মাঝে একটা প্রতিরক্ষা, একটা আড়াল তৈরি করবে, একটা প্রতিবন্ধক তৈরি করবে আল্লাহর মাঝে, আল্লাহর আজাবের মাঝে এবং তোমার মাঝে, আল্লাহর আজাব থেকে বাঁচার জন্য। কিভাবে করবে সেটি? ইমতিসালে আওয়ামিরে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশসমূহ পালন করার মাধ্যমে। এটি হচ্ছে তাকওয়ার প্রথম রুকন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করেননি, এমনি এমনিই আপনার মানে তাকওয়া এসে যাবে, এটা কোনো দিন হবে না। ইমতিসালে আওয়ামিরে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশসমূহ পালনের মাধ্যমে, ওয়াজতিনাবি নাওয়াহিহি, আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধসমূহ বর্জন করার মাধ্যমে, নিষেধসমূহ থেকে বিরত থাকার মাধ্যমে। এটি হচ্ছে তাকওয়ার দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় স্তর, দ্বিতীয় রক্ষণ। আমার বন্ধুগণ, এই জন্য তাকওয়া হচ্ছে মূলত আল্লাহর বিধানগুলো পালন এবং আল্লাহ রাব্বুল আলামিনের যেই নিষেধগুলো রয়েছে সেগুলো থেকে নিজেকে বিরত রাখার নাম। এটা হচ্ছে প্রকৃত তাকওয়া, এটা হচ্ছে বুজুর্গির সর্বোচ্চ স্টেজ, এটাই হচ্ছে তাকওয়ার সর্বোচ্চ স্টেজ, যার মাধ্যমে আপনি সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন করতে পারবেন। আপনি শুধুমাত্র এই চিন্তা করলে চলবে না, যখন কাউকে বলা হয় ভাই আল্লাহকে ভয় করুন, বলে আমি আল্লাহকে ভয় করি, আমি অনেক ভয় করি, কোনো ইবাদত কোনো আমলের কোনো খোঁজখবর নেই, সলাতের খোঁজখবর নেই, সিয়ামের খোঁজখবর নেই, নফল ইবাদতের কোনো খোঁজখবর নেই, আর তিনি মনে করেন যে হ্যাঁ আমি আল্লাহকে অনেক বেশি ভয় করি। তার এই দাবিটুকু শুধুমাত্র আল্লাহকে ভয় করার দাবি, কিন্তু তার অন্তরের মধ্যে সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আসেনি, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া তার অন্তরের মধ্যে ইনস্টল হয়নি। আমরা অনেক দিনই বন্ধুদেরকে যখন বলি যে আপনি পর্দার বিধান মেনটেন করুন, পর্দার বিধান আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর ফরজ করেছেন, দেখা যায় তিনি বলেন যে না আমার পর্দা ঠিক আছে, আমি আমার অন্তর ঠিক আছে। অনেক বন্ধুদেরকে বলি যে ভাই ইসলাম যে বিষয়কে হারাম করেছে সে হারাম থেকে নিজেকে
পরহেজ করুন, বেঁচে থাকার চেষ্টা করুন। বলেছেন আমার অন্তর ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তো অন্তরের দিকে দেখবেন, এটি হাদিস করে সন্দেহ নেই। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দেহের দিকে, পোশাকের দিকে, কাপড় চোপড়ের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না, তোমাদের অন্তরের দিকে দেখবেন, তোমাদের আমলের দিকে দেখবেন। এটা হাদিস করে সন্দেহ নেই, কিন্তু এর অর্থ এটা বুঝেন না আপনি যে আপনার অন্তরের পরিশুদ্ধি এসে গিয়েছে অথচ আপনার বাহ্যিক জাহেরের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে বুঝতে হবে যে মূলত ভিতরে পরিবর্তন হলে উপরেও কী হবে, পরিবর্তন আসার কথা ছিল। উপরে পরিবর্তন না আসারই অর্থই হচ্ছে ভিতর পরিবর্তন হয়নি, ভিতর পরিবর্তন হয়নি, কারণ দুইটা একসাথে জড়িত, দুটি একসাথে জড়িত। বন্ধুগণ, তাকওয়ার সংজ্ঞার উপর আরেকটি পয়েন্ট আলোচনা করব, সেটি হচ্ছে সালাফদের মধ্যে একদল তাকওয়াকে এভাবে পরিচয় করে দিয়েছেন, আল ফিরারু ইলাল্লাহ মিন মাহারিমিল্লাহ ওয়াল মাআসি, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত হওয়া, দৌড়ানো আল্লাহর দিকে, দৌড়ানো আল্লাহর দিকে আপনাকে আসতেই হবে। কারণ আপনি দুনিয়ার যেই দিকেই দৌড়ান না কেন, যেই দিকেই আপনি মুখ ফিরান না কেন, ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সেদিকেই গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ধরার সামনে পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন থেকে আপনাকে নিজেকে বাঁচানোর কোনো পথ আপনার কাছে নেই, কোনো ব্যবস্থা আপনার কাছে নেই। সুতরাং আপনি যেদিকেই দৌড়াবেন না কেন, যেদিকেই মুখ ফিরান না কেন, যেদিকেই যাওয়ার চেষ্টা করেন না কেন, পৃথিবীর উত্তর, পৃথিবীর দক্ষিণ, পৃথিবীর পশ্চিম, পৃথিবীর পূর্বে যে প্রান্তে আপনি যাওয়ার চেষ্টা করেন না কেন, সেখানে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মুখোমুখি হয়ে যাবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বাঁচার উপায় নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ফাফিরু ইলাল্লাহ, তোমরা যদি দৌড়াতে চাও তাহলে আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর দিকে যদি দৌড়াতে পারো তাহলেই তোমরা সত্যিকার গন্তব্যে বুঝতে পারবে, আমার তোমাদের গন্তব্যের দিকে তোমরা যেতে পারবে। এই জন্য আল ফিরারু ইলাল্লাহ, আল্লাহর দিকে তোমাদেরকে দৌড়াতে হবে, মিন মাহারিমিল্লাহ, আল্লাহ তাআলার হারাম কাজগুলো থেকে, ওয়াল মাআসি, এবং অবাধ্য থেকে, যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, যে কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, সেগুলো থেকে আপনাকে আমাকে দৌড়াতে হবে আল্লাহর দিকে, সেগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর এটাই হচ্ছে মূলত তাকওয়ার মূল কথা, মূল বিষয়, মূল হাকিকত। বন্ধুগণ, এই কথা বলার পরে আমি সেকেন্ড পয়েন্টে যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে তাকওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় মানুষের সাথে এবং তাকওয়ার সাথে সম্পৃক্ত বিষয় রয়েছে মানবদেহের দুটি অঙ্গ, দুটি বিষয়। একটি হচ্ছে নফস, আরেকটি হচ্ছে কলব। নফস এবং কলব, এই দুটি বিষয় মানবদেহের তাকওয়ার সাথে এমনভাবে এই দুটি বিষয় সম্পৃক্ত যে যদি আপনি নফসকে সত্যিকার মুতমাইন্নাহ এর পর্যায়ে উত্তীর্ণ করতে না পারেন তাহলে আপনি তাকওয়ার স্টেজ পর্যন্ত আসতে পারলেন না। নফসের কতগুলো স্টেজ রয়েছে কোরআনে কারীমের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্টেজগুলো কোরআনে কারীমের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। অনেকগুলো স্টেজ নফসের রয়েছে, কেউ কেউ এটাকে মুনহাসির করেছেন তিনের মধ্যে, সীমাবদ্ধ করেছেন এটাকে তিনের মধ্যে, যে তিনটি স্টেজ রয়েছে, নফসুল লাওয়ামাহ, নফসুল আম্মারা, আর নফসুল মুতমাইন্নাহ। আর আমরা যদি দেখি তাহলে দেখবো যে কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফসের আরো প্রকার করেছেন, আর নফসুল মুসাউইলাহ, আর নফসুল মুআসওয়াসাহ, ওই নফস যেই নফস মানুষের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করে থাকে, অথবা ওই নফস যেই নফস মানুষদেরকে খারাপ কাজের জন্য একেবারে খারাপ কাজের মধ্যে লিপ্ত করে দেয়, আল মুসাউইলাহ। আচ্ছা আসুন, এই সম্পর্কে আমার আলোচনার মধ্যে মানে আমি অনেক ডিটেলস যাবো না, এই জন্য যেহেতু এটা আমার আলোচ্য বিষয় নয়, আলোচ্য বিষয়ে যাওয়ার জন্য শুধুমাত্র আমি যতটুকু দরকার ততটুকু এখান থেকে নেব। কিন্তু সত্যিকার আল্লাহর বান্দা ইমানদারগণ তাদের অন্তরের মধ্যে যদি তাকওয়াকে ইনস্টল করতে হয় তাহলে তাদের অন্তর হতে হবে মূলত নাফসুল মুতমাইন্না হতে হবে, ওয়াল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, যারা ঈমানদার সত্যিকার তাদের অন্তর প্রশান্তি লাভ করে যখনই আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের সাথে তারা নিজেদেরকে সম্পৃক্ত করে। আপনি যখন দেখবেন
কোরআন কারীমের তেলাওয়াতের মাধ্যমে আপনার অন্তরে প্রশান্তি আসছে, আপনি যখন দেখবেন সালাতের মাধ্যমে আপনার অন্তরে প্রশান্তি আসছে, আপনি যখন দেখবেন সিয়ামের মাধ্যমে আপনার অন্তরের মধ্যে সত্যিকার প্রশান্তি পাচ্ছেন, আপনি অন্তরের প্রশান্তি অনুভব করতে পারছেন, আপনি যখন দেখবেন আপনার পকেট থেকে 100 টাকা যখন আপনি বের করে ফকিরকে দিয়ে দিচ্ছেন, তখন আপনার অন্তরের মধ্যে প্রশান্তি আসছে, তখন আপনি বুঝতে পারবেন সত্যিকার তাকওয়া ইনস্টল হচ্ছে এবং তাকওয়ার মাধ্যমে আপনার আমলের পরিবর্তন হচ্ছে, তখন আপনি বুঝতে পারবেন। কিন্তু যখন ফকিরের জন্য তালাশ করে করে পকেট থেকে 2 টাকার নোট বের করবেন, পুরাতন ছেঁড়া 2 টাকার নোট, 1000 টাকার নোটটা রেখে দিয়ে 2 টাকার নোট বের করবেন, আর মনে হচ্ছে 2 টাকা দেওয়ার সময় মনে হচ্ছে যেন কী যে একটা হারিয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে আমার বন্ধুগণ আপনার অন্তরের মধ্যে তাকওয়া এখনও ইনস্টল হয়নি। কারণ দুনিয়ার যে মোহ রয়ে গেছে, এই মোহ আপনার অন্তকে সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়ার মাধ্যমে প্রশান্তি দিতে পারেনি। আসুন এরপরে যে পয়েন্টটি আলোচনা করবো সেটি হচ্ছে, আমি বলেছি 2টি বিষয় এর সাথে জড়িত। একটি হচ্ছে নফস, তাই নফসকে আপনার এমনভাবে নফসকে আপনার তৈরি করতে হবে যে কোনোভাবেই নফস যাতে করে আপনাকে সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগির ক্ষেত্রে, রবুদিয়তের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির ক্ষেত্রে সত্যিকারভাবে নফস আপনাকে প্রশান্তি দেবে, এই পর্যায়ে নফসকে আপনাকে নিয়ে আসতে হবে, এই পর্যায়ে আনতে হবে, নাহলে তাকওয়ার আমরা শুধুমাত্র দাবি করতে পারব। কথা কি বুঝতে পেরেছেন? কারণ কনকনে ঠান্ডায় শীতের মধ্যে গভীর রজনীতে যখন সমস্ত মানুষগুলো শুয়ে থাকবে, ঘুমিয়ে থাকবে, তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবেন তখনই দাঁড়াতে পারবেন যখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এর মধ্যে আমার অন্তরের প্রশান্তি রয়েছে, অন্যথায় দাঁড়াতে পারবেন, অন্যথা পারবেন না, এটা স্বাভাবিক কথা। আসুন সেকেন্ড যে পয়েন্টটি, যেটি তাকওয়ার সাথে সম্পৃক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, মানব দেহের মধ্যে যেটাকে গুরুত্বপূর্ণ বিষয় করতে হবে সেটা হলো আল কালব, অন্তর। এটি হয়তো মেডিকেল সায়েন্স, মেডিকেলের ডাক্তাররা যারা রয়েছেন মানে তারা বলবেন যে কালবটা হচ্ছে মূলত হার্ট, এটা এর একটা মেডিকেল সায়েন্স একটা ডেফিনেশান রয়েছে, কোনো সন্দেহ নেই, এবং হার্টের একটা ফাংশন সেখানে উল্লেখ করা রয়েছে কী কাজ করে থাকে। কিন্তু কালব এর আরেকটি কাজ রয়ে গেছে যেটি মেডিকেল সায়েন্স আবিষ্কার করতে পারেনি, যেটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট করে গিয়েছেন, আলা ইন্না ফিল জাসাদ মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদ কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লু আলা ওয়া হিয়াল কালব, যে অন্তরের যে ফাংশনটা রয়েছে সেটা হচ্ছে এই, এর পরিশুদ্ধির উপর মূলত সমস্ত মানব দেহের, সমস্ত মানব চিন্তা চেতনার, মানবের সমস্ত কর্মের মূলত পরিশুদ্ধির উপর নির্ভর করে আছে। বুঝতে পেরেছেন? এটা কিন্তু মেডিকেল সায়েন্স এই কথা ঘোষণা দেয় নাই, মেডিকেল সায়েন্স এতটুকু পর্যন্ত এখনও পৌঁছে নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিয়েছেন এটাকে পরিশুদ্ধির উপর নির্ভর করছে মূলত তোমার আমলের পরিশুদ্ধি, এটাকে পরিশুদ্ধির উপর নির্ভর হচ্ছে তোমার অন্তরের প্রকৃত মানে নিয়তের পরিশুদ্ধি, এর পরিশুদ্ধির উপর তোমার নির্ভর করা আছে তোমার চিন্তাধারা এবং আকীদা বিশ্বাসের পরিশুদ্ধি। আমাদের বন্ধুগণ তাদের আকীদার মধ্যে পরিবর্তন আসতেছে না কেন? ওরা অন্তরের মধ্যে যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না আসবে, অন্তরের পরিশুদ্ধি যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত তার আমলের মধ্যে পরিশুদ্ধি আসবে না, তার চিন্তা চেতনার মধ্যে পরিশুদ্ধি আসবে কি না, আসবে না, এই জন্য আসতেছে। আর এই কাল এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বিভিন্নভাবে আখ্যায়িত করেছেন, এর স্টেজ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এর কোথাও কোথাও পরিচয় করে দিয়েছেন কালবুন মুনিব, কোথাও কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন কালবুন সেলিম, এটি হচ্ছে সুস্থ অন্তর, কালবুন সেলিম, ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সেলিম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওই ব্যক্তি কেবলমাত্র কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাজাতের পরিপূর্ণ আশা করতে পারবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হলো বিকালবিন সেলিম, একটি সুস্থ অন্তর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হতে পারবো। বুঝতে পেরেছেন? সুতরাং অন্তর যদি শুদ্ধ না, সুস্থ না থাকে, এখানে সেলিমের অর্থ দুই দিক থেকে সুস্থ হতে হবে, সেলিম দুই দিক থেকে সুস্থ হতে হবে, কোনোভাবেই কোনো রোগ এর মাধ্যমে রোগাক্রান্ত হয়ে গেলে আপনার অন্তর আপনাকে ভালো কাজের দিকে ধাবিত করবে না, ভালো কাজের দিকে ধাবিত করবে না, এই জন্য আপনার অন্তরের মধ্যে তাকওয়া ভালো লাগবে না, তাকওয়া আপনার অন্তরের মধ্যে আসবে না, খাশিয়াতুল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিনের খাশিয়া, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বান্দার বিনয়, বিনম্রতা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বান্দার অনুগত হওয়ার বিষয়টি নির্ভর করে আছে মূলত এই তাকওয়ার উপর। আর সেটি ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত তার অন্তর সম্পূর্ণরূপে সুস্থ না হবে এবং তার অন্তরকে সে সুস্থ না করবে। এই জন্য অন্তরকে সুস্থ করার জন্য, নাফসকে সুস্থ করার জন্য, আমাদেরকে নাফসে মুতমাইন্না করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আর এটি সম্ভব শুধুমাত্র তাকওয়ার মাধ্যমেই, এই দুইটাকে তাকওয়ার মাধ্যমেই আপনাকে সুস্থ করতে হবে। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, আলা তোমরা জেনে রাখো, আত্তাকওয়া হাহুনা, ফা আশারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সদরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া হচ্ছে এখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার ইশারা করলেন অন্তরের দিকে, ইশারা করলেন এই জন্য কারণ অন্তরের পরিশুদ্ধির উপর আপনার সব কিছুর পরিশুদ্ধি নির্ভর করে আছে। এখানে আপনি হয়তো মনে করতে পারেন, মানে একদল লোক বলতে পারে সাইফুল্লাহ ভাই শুধু অন্তর মানে ঠিক হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক হবে, কোনো সন্দেহ নেই, কিন্তু অন্তরের পরিশুদ্ধির উপর প্রত্যেকটি জিনিসের পরিশুদ্ধি নির্ভর করে আছে। যদি আপনার অন্তরের পরিশুদ্ধি না হয় তাহলে কিন্তু আপনার আমলের পরিশুদ্ধি আসবে না। তাই অন্তরের পরিশুদ্ধি গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটাকে তাকওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইঙ্গিত দিয়ে স্পষ্ট করেছেন। এর সাথে আমল একেবারে ওতপ্রোতভাবে জড়িত, আমলকে বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ নেই। আসুন, আমি বলেছি প্রথমেই, এগুলো থেকে শুধুমাত্র আমি যতটুকু গন্তব্যে পৌঁছার জন্য, আমার আলোচ্য বিষয়ে পৌঁছার জন্য দরকার ততটুকু আলোচনা করবো, এর বেশি আলোচনা করবো না। এরপরের পয়েন্টটি আমি তৃতীয় নম্বর যে পয়েন্টটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে, আমার বন্ধুগণ, তাকওয়া এমন একটি বিষয়, এই তাকওয়া যদি সত্যিকারভাবে আপনি অর্জন করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তিনটি গুরুত্বপূর্ণ জিনিস দেবে, যেগুলো আপনার জীবনের জন্য, জীবনকে পরিচালনা করার জন্য, একজন আল্লাহর বান্দা হিসেবে পৃথিবীতে জীবন যাপন করার জন্য আপনার জন্য যথেষ্ট। এই তিনটি জিনিস দেবেন। তো মধ্যে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন যেটি, সেটা হলো এই, ইত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সত্যিকার আলো জ্ঞান দিয়ে দিবেন, যে জ্ঞানের মাধ্যমে তুমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানতে পারবে, যে জ্ঞানের মাধ্যমে তুমি সত্যিকার কোনটি হক কোনটি বাতিল সেটা জানতে পারবে। ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, ইলম আপনি দেখতে পাবেন সাহাবায়ে কেরামদের মধ্যে। শুধু একজন সাহাবীর উদাহরণ আপনাদের সামনে পেশ করতে চাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছিলেন যে ইয়ামানের দাউস গোত্রে আমি ছাগল চড়াতাম, এই ইসলাম গ্রহণ করার পর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত গ্রহণ করার পর তিনি এমন পর্যায়ে উত্তীর্ণ হয়েছেন যে এমন জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত বিশ্ববাসী তার জ্ঞানের মাধ্যমে সবচেয়ে বেশি উদ্ভাসিত হচ্ছে, ঠিক কিনা? সবচেয়ে বেশি উদ্ভাসিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। এই জন্য আপনি যখন তাকওয়া অর্জন করবেন তখন আপনার কাছে এটি এসে যাবে, সামারাতু তাকওয়া, তাকওয়ার ফল হচ্ছে, প্রথম ফল হচ্ছে যেটি সেটি হলো এই যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে ইলম দিয়ে দিবেন। এখানে আপনি প্রাতিষ্ঠানিক জ্ঞান আপনার কি রয়েছে, কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন, ডক্টরেট করেছেন কি করেন নাই, পিএইচডি করেছেন কি করেন নাই, এমফিল করেছেন কি করেন নাই, মাস্টার ডিগ্রি নিয়েছেন কি নেন নাই, এর প্রশ্ন আর নেই, আসবে না, ওই আবু হুরায়রার মতো আর এর প্রশ্ন আসবে না। কথাকে বুঝতে পেরেছেন? দেখবেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কথা ধরেন, তিনি কুফাতে বাজারের মধ্যে পুরাতন কাপড় বিক্রি করতেন, কিয়ামত পর্যন্ত বিশ্ববাসী তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করবে ইস্তিহাদ করার কারণে, এই জ্ঞানের কারণে আর কিছুই না। কারণ আমাদের সাথে তার কোনো সম্পর্ক নেই, 150 হিজরি সনে মারা গিয়েছেন, কিন্তু এই দুনিয়াবাসী তাদের জন্য রহমতের দোয়া করতেছে কেন, যেহেতু ইলমের সম্পর্ক রয়েছে এই কারণে শুধুমাত্র। বন্ধুগণ, দ্বিতীয় যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওমান ইত্তাকিল্লাহা ইয়াজআল লাহু ফুরকানা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সত্যিকার ভয় করবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইয়াজআল লাহু ফুরকানা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে একটা ফুরকান দিয়ে দিবেন, তিনি হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারবে, কোনটি হক কোনটি বাতিল সেটা বুঝতে পারবে। আমার বন্ধুগণ, যদি হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার জ্ঞান না থাকে, বুঝতে হবে তার অন্তরের মধ্যে তাকওয়া আসেনি, সে এখন আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন করতে পারেননি, আপনি বুঝতে পারবেন কোনটা হক কোনটা বাতিল। এই তাকওয়া এর মাধ্যমে এটা অর্জন করতে পারবেন, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারবেন। অথচ আপনার সব বিষয়ে জ্ঞান নেই, সব হাদিসের জ্ঞান নেই, সমস্ত হাদিসের তাহকিকে এখানে যারা উপস্থিত আছেন তাদের সবার আছে? কিসের ভিত্তিতে আপনি হককে হক হিসেবে জানতে পেরেছেন, কিসের ভিত্তিতে আপনি বাতিলকে বাতিল হিসেবে জানতে পেরেছেন? এর একটাই মাত্র ভিত্তি, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এই তাকওয়া। যখন আপনার অন্তরের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটা ফোরকান দিয়ে দিয়েছেন, যে ফোরকান দিয়ে আপনি বুঝতে পেরেছেন, মাফ করতে পারতেছেন, পরিমাপ করতে পারতেছেন, যে ফোরকানের মাধ্যমে এটা হচ্ছে হক, এটা হচ্ছে বাতিল। এটা সম্ভব, এর জন্য আপনার সমস্ত জ্ঞানের প্রয়োজন নেই, এর জন্য হাদিসের সমস্ত জ্ঞান নিতে হবে, এর জন্য কোরআন একাডেমির সমস্ত জ্ঞান নিতে হবে, এর প্রয়োজন নেই। সমস্ত হাদিসের সাহাবায়ে কেরামও হাফেজ ছিলেন ব্যাপারটা এমন নয় যে সমস্ত হাদিসের সাহাবায়ে কেরাম হাফেজ ছিলেন, ছিলেন কিনা না ছিলেন না, কিন্তু তাদের কাছে ফোরকান ছিল, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া তারা অর্জন করতে পেরেছে, ওই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা ফোরকান দিয়ে দিয়েছেন, কথা কি বুঝতে পেরেছেন? সেই ফোরকানের মাধ্যমে তারা থার্ড যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার মাধ্যমে বান্দাদেরকে দেবেন সেটি হচ্ছে ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সত্যিকার ভয় করবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাআলা তার জন্য পথ উন্মুক্ত করে দিবেন, তার সামনে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে পথ উন্মুক্ত করে দিবেন সে সত্যিকার নাজাতের পথ কোনটি সেটা বুঝতে পারবে, তার সামনে পথটা উন্মুক্ত হয়ে যাবে। কোনো বিষয়ে তার কাছে কঠিন নয়, কোনো বিষয়ে তার জন্য বিচলিত হওয়ার কিছুই নেই, শঙ্কিত হওয়ার কিছুই নেই, আশঙ্কার কিছুই নেই, ভয়ের কিছুই নেই। প্রত্যেকটি বিষয়ে তার কাছে মনে হবে যেন এটা আল্লাহর পক্ষ থেকে এটাকে এত এমন সহজ করে দেওয়া হয়েছে, এর জন্য রাস্তা তার সামনে উন্মুক্ত হয়ে যাবে, তিনি বিপদে হতাশ হবেন না, অধৈর্য হবেন না। সংকট যখন দেখা দিবে তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ব্লেম করবেন না, তার সামনে স্পষ্ট হয়ে যাবে মাখরাজ, তার সামনে একটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা পথ বেরিয়ে আসবে, যে পথ দিয়ে সে বুঝতে পারবে যে হ্যাঁ, এই পথ দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে। এটি তাকওয়ার মাধ্যমেই সম্ভব। এ বিষয়ে দীর্ঘ আলোচনা রয়েছে আমার বন্ধুগণ, আমি শুধু এই তিনটি পয়েন্ট আমি বলেছি যে প্রত্যেকটা পয়েন্ট থেকে আমি যতটুকু আমার পৌঁছা দরকার ততটুকুতে আমি যাওয়ার জন্য চেষ্টা করব। এই তিনটি বিষয় যদি আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তিদের কাছে থাকে, তাহলে ইমানদার ব্যক্তিগণ সত্যিকারভাবে নিজেদের জীবন যাপনের ক্ষেত্রে, নিজেদের দুনিয়ার জীবন হোক, সকল ক্ষেত্রেই, পার্থিব জীবনের বিভিন্ন মুআমালাতের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই মূলত আল্লাহর বান্দাগণ সত্যিকারভাবে নিজেদের জীবন যাপন হবে সহজ সরল সুন্দর জীবন যাপন করতে পারবে। এবার আসুন এটাকে সামনে রেখে আমরা আজকের যে আলোচ্য বিষয় রয়েছে সেই বিষয়ে কয়েকটি কথা আলোচনা করতে চাই, সেটি হলো তাকওয়া অর্জনের কতগুলো উপায় রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে দীর্ঘ আলোচনা করেছেন, এটি একটা দীর্ঘ, আমি বলেছি যে কোরআনে কারীমে প্রায় 400 আয়াতের মধ্যে তাকওয়ার বিষয়ে আলোচনা করা হয়েছে, সুতরাং আপনারা বুঝতে পেরেছেন যে এটি একটি দীর্ঘ আলোচ্য বিষয়। আমি শুধুমাত্র মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এক নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটি হলো এই তাহকিকুল উবুদিয়্যাতি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, এই বিষয়টি যতক্ষণ পর্যন্ত বান্দা নিজের জীবনে বাস্তবায়ন না করবে, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুগণ তিনি তাকওয়ার কাছেও যেতে পারবেন না। এটি অপরিহার্য বিষয়, সমস্ত ইবাদতের জন্য, সমস্ত আমলের জন্য, সব কিছুর জন্য অপরিহার্য বিষয় এটি হচ্ছে ওয়াজিব, এর মধ্যে অন্তর্ভুক্ত বাধ্যতামূলক বিষয়। তাই তাওহীদ যদি না ঠিক না থাকে, আপনি যতই ইবাদত করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের মারিফাত যদি ঠিক না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যদি আপনার কাছে স্পষ্ট না থাকে, তাহলে আপনি যেই ইবাদত করেন না কেন, এই ইবাদত আপনার একটা পণ্ডশ্রমের মতো হবে, মানে অতিরিক্ত কষ্ট ছাড়া আর কিছুই হবে না। এর মাধ্যমে আমার বন্ধুগণ আপনি সত্যিকার
আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া আপনার অন্তরের মধ্যে অর্জন করতে পারবেন না। এই জন্য তাওহীদ এবং ইমানের বিষয়টি আপনাকে প্রথমে কনফার্ম হতে হবে যে আমি আল্লাহর বান্দা। জীবনের প্রত্যেকটি পর্যায়ে আমাকে আপনাকে এই ডিসিশন নিয়ে, সিদ্ধান্ত নিয়ে প্রথমে আল্লাহর বান্দার এই বিষয়টি ঠিক করতে হবে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনি বলেন, উবুদিয়তের বিষয়ে যখন বান্দা সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এই উবুদিয়তকে নিজের জীবনে বাস্তবায়ন করবে যে আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, যখন এটাকে বাস্তবায়ন করবে তখন বান্দার জন্য বাকি যত কাজ রয়েছে সেগুলো বান্দার কাছে একেবারেই সহজ হয়ে যাবে, একেবারেই নর্মাল হয়ে যাবে। বান্দা প্রত্যেকটা কাজ তখন তার কাছে এটি কোনো কিছুই না, সহজ হয়ে যাবে, কঠিন হয়ে আছে আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতগুলো, আল্লাহ রাব্বুল আলামিনের হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখা, এগুলো থেকে দূরে থাকা আমাদের কাছে কঠিন হয়ে যাচ্ছে। এই জন্য যেহেতু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উবুদিয়তের বিষয়টি সত্যিকার কনফার্ম করতে পারিনি, নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারিনি যে আমি যে আল্লাহর গোলাম, আমি তো একজনের গোলাম, আমার তো একজন মনিব রয়েছেন, যে মনিবের কাছে আমার প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ, এমনকি প্রত্যেকটি আমার জীবনের নড়াছড়া যা আছে সব কিছু, প্রত্যেকটি মুভমেন্ট, প্রত্যেকটি মুভমেন্ট আমার জীবনের ওই মুনিবের কাছে কি করতে হবে, আমাকে তুলে ধরতে হবে, ওই মুনিব সব কিছুকে নিয়ন্ত্রণ করতেছেন, দেখছেন। সুতরাং এই চিন্তা যদি আমার মধ্যে থাকে আমার বন্ধুগণ, তাহলে সত্যিকার আমি আল্লাহ তাআলার গোলামি নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারব। এরপরে যে বিষয়টি সেটি হলো এই কাসাবুল ইলমিন নাফি', আমাদেরকে আল ইলমুন নাফি', সেই জ্ঞান অর্জন করতে হবে যেই জ্ঞান আমার জন্য উপকারী, যেই জ্ঞানের মাধ্যমে আমার আমলের পরিবর্তন হয়, যে জ্ঞানের মাধ্যমে আমার আকীদার পরিবর্তন হয়, যে জ্ঞানের মাধ্যমে আমার চিন্তাধারার পরিবর্তন হয়, যে জ্ঞানের মাধ্যমে আমার দাওয়াতের পরিবর্তন হয়, ওই জ্ঞান মূলত আমাকে অর্জন করতে হবে। আল ইলমুন নাফি', এমটা হতে হবে নাফে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইলম চেয়েছেন, আপনারা জানেন, ইলমান নাফিআন বলেছেন, যে আমাকে ওই ইলম দান করুন, ওই ইলম চাই আল্লাহর কাছে যে ইলমটা আমার জন্য নাফে, উপকারী ইলম। এমন কোনো ইলম দেবেন না যে ইলম মূলত আমার জন্য উপকারী নয়, থাকতে পারে। আমার বন্ধুগণ, আমি এর জন্য উদাহরণ দেই, আমাদের এক শেখ উদাহরণ দিয়েছেন, সেখান থেকে উদাহরণ দেই। বিশাল সমুদ্রের মধ্যে পানির কোনো অভাব আছে কিনা, সমুদ্রের মধ্যে আছে কিনা, কিন্তু যদি আপনার কাছে মিষ্টি পানি সেখানে না থাকে তাহলে আপনি পিপাসা নিবারণ করতে পারবেন কিনা সমুদ্রের মধ্যে? সেখানে এই বিশাল সমুদ্রের মধ্যে পানি আর পানি যেখানে রয়েছে, কিন্তু যদি আপনার পানের যোগ্য পানি না থাকে, যেটা আপনি পান করতে পারেন, এই ধরনের পানি যদি না থাকে তাহলে আপনি সেখানে পিপাসায় মৃত্যু হয়ে যাবে, কিন্তু আপনার পিপাসা মিটবে না। বিশাল জ্ঞানের অধিকারী হওয়ার পরেও যদি হেদায়েতের আলো এর মধ্যে না থাকে, এই ইলমের মধ্যে যদি হেদায়েত না থাকে, আমার বন্ধুগণ যতই চেষ্টা করা হোক না কেন, এই ইলমের মাধ্যমে সে ব্যক্তি নাজাত লাভ করতে পারবে না, আখেরাতে তার কোনো কল্যাণের মাধ্যমে হবে না, কোনো কল্যাণ হবে না এর মাধ্যমে, কোনো কল্যাণ হবে না। এই জন্যই মূলত ইলমুন নাফি'এর বিষয়টি রয়েছে। ইবনে রাজব হাম্বলি রহমতুল্লাহ আলাই লাতায়েফুল মাআরিফের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন যে ইলমুন নাফি' যদি কোনো ব্যক্তির মধ্যে না থাকে তাহলে তিন চারটি বড় ধরনের সমস্যার মধ্যে সে নিমজ্জিত হবে, যেগুলো থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। বুঝতে পেরেছেন কিনা? এটি দীর্ঘ আলোচ্য বিষয়, শুধুমাত্র একটি বিষয় আমি বলে দিচ্ছি, সেটি হচ্ছে তখন তার অন্তর, মানে যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নী নাউযুকা মিন কলবিন লা ইয়াখশা, আল্লাহ আমি সেই অন্তর থেকে আপনার কাছে পানা চাই যেই অন্তর তোমার কাছে কোনোভাবেই বিনত হয় না, বিনম্র হয় না, অনুগত হয় না। তখন আপনার অন্তর এমন হয়ে যাবে আল্লাহ তার কাছে অনুগত হবে না। যদি আপনার ইলম নাফে না হয় আপনার অন্তর অনুগত হবে না, ফলে আপনি দেখতে পাবেন যত দঈফ যত জাল হাদিস আছে সবগুলো আপনার কাছে সহি হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন কিনা? তখন আপনি লোকদেরকে বলবেন যে হ্যাঁ, শবে বরাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে,
আমার বন্ধুগণ সতর্ক হয়ে যান, যে সমস্ত আহলে ইলম এই কথা বলেছেন আমি স্পষ্ট করে দিতে চাই আপনাদেরকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা আরোপ হবে যদি কেউ বলে থাকেন একটি হাদিস সহ বরাত সম্পর্কে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসের মধ্যে সহ বরাত সম্পর্কে কিছুই বলেন নাই, কোনো হাদিস নেই, কোনো হাদিস নেই। সেগুলো প্রত্যেকটি হাদিস যদি বলেন লাইলাতুন নিসফ মিন শাবান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, সহ বরাত সম্পর্কে কোনো হাদিস নেই, মিথ্যা আরোপ করবেন না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, খবরদার, সতর্ক হয়ে যান। এটা এই জন্যই যেহেতু আপনার অন্তরের মধ্যে ওই এলম আসে নাই, এলমুন নাফি আসে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া ইনস্টল হচ্ছে না, কথাটা বুঝতে পারলাম কিনা। এই জন্য আপনি যে এলম অর্জন করেছেন, এই এলম শুধুমাত্র কিতাব মুখস্থ করার এলম, শুধুমাত্র হাদিস মুখস্থ করার এলম, শুধুমাত্র হাদিস পড়ার এলম, আমার বন্ধুগণ এই হাদিস পড়ার এলম দিয়ে আপনি শুধুমাত্র বই মুখস্থ করতে পারবেন কিন্তু নিজের অন্তরকে পরিবর্তন করতে পারবেন না, নিজের অন্তরের মধ্যে তাকওয়া ইনস্টল করতে পারবেন না। আর যদি এলমুন নাফি হয়, সেটা যদি উপকারী এলম হয়, সামান্য হলেও এর মাধ্যমে আপনার আমলের পরিবর্তন হতে পারে, এর মাধ্যমে আপনার আকীদার পরিবর্তন হতে পারে, এর মাধ্যমে আপনার চিন্তাধারার পরিবর্তন হতে পারে, এটা খেয়াল রাখতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে। আসুন তিন নম্বর যে পয়েন্টটি সেটি হলো এই আল আমালুস সালেহ। বন্ধুগণ এলম অর্জন করে অনেক বড় আলেম হওয়া সহজ, কিন্তু ওই এলমকে নিজের জীবনে বাস্তবায়ন করা, ওই আইলম অনুযায়ী নিজের আমলকে পরিবর্তন করা, এটি কিন্তু সহজ বিষয় না, এটা একটু কঠিন বিষয়। এই জন্য কাজিয়াতুল আইল, আইলমের দাবি হচ্ছে আল আমালুস সালেহ, আপনার আমলকে আপনি সত্যিকার নেক আমলে পরিণত করতে পারবেন যদি আপনার আইলমটা আপনার জন্য উপকারী হয়, আপনার আমলটাও নেক আমল হবে। আমল করলেন আর সেই আমল যদি সালেহ না হয় থাকে, এই আমলের মূল্য হবে কিনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমালা, আপনি বলে দিন হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল নুনাব্বিউকুম, তোমাদেরকে জানাবো বিল আখসারিন আমালা, ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে যারা আমল করেছে, আমল করে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তাদের সম্পর্কে কি আপনাকে জানাবো? আপনি জানিয়ে দিন, তাদেরকে বলেন আপনি আমল করার পরে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার এল নাফে না হবে আর আমলটা আমলে সালেহ না হবে। আমলে সালে হওয়ার জন্য গুরুত্বপূর্ণ দুটি শর্ত, একটি হচ্ছে আল ইখলাসু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আমলটি আপনার একমাত্র খালিস ভাবে কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। আমলটা কার জন্য হবে? আল্লাহর জন্য হতে হবে, এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে মুজাররাতু মুতাবাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হতে হবে আমলের মধ্যে। আমলের মধ্যে আমার অনুসরণ কিছু করলেন, আরেকজনের অনুসরণ কিছু করলেন, মসজিদের মুয়াজ্জিনের অনুসরণ করলেন, মসজিদের ইমামের অনুসরণ করলেন, যাকে পান তারই অনুসরণ করেন, এই আমল চলবে কি না? এটি নেক আমল হবে না বন্ধুগণ। আপনার এখানে অনুসরণ করার জন্য মডেল দেওয়া আছে, ফরম্যাট দেওয়া আছে, কোন ফরম্যাটে আপনি ইবাদতকে গ্রহণ করবেন এর ফরম্যাট দেওয়া আছে, কিভাবে আপনি আপনার ইবাদত করবেন, এটি যতক্ষণ পর্যন্ত আমলে সালে হবে না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখার যে তরিকা রয়েছে সেই তরিকা অনুযায়ী আপনি এটাকে কী করবেন? আসা যাবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী যদি আপনি করতে পারেন তাহলে আপনার আমলটুকু মূলত আমলে সালে হবে, অন্যথায় আমলে সালে হবে না। আসুন, তাই আমলে সালে যদি না থাকে, শুধুমাত্র দাবির মাধ্যমে মুত্তাকি হয়ে যাবেন, তাকওয়া এসে যাবে, এটি সম্ভব। আমাদের একদল লোক বলেছে যে আমার অন্তরের মধ্যে ইয়াকিন এসে গিয়েছে ফলে আমাদের আর আমলের দরকার নেই, একেবারেই ভুয়া, একেবারেই বিভ্রান্তি। আমার বন্ধুগণ ইয়াকিন তোমার আসি নাই, বরং তোমার অন্তরের মধ্যে শয়তান এসে গিয়েছে ফলে তুমি মনে করেছো যে আমার আর ইবাদতের দরকার নেই, কারণ যখন মানুষ শয়তান হয়ে যায় তখন তার আর ইবাদতের কোনো প্রয়োজন হয় না। কথাকে বুঝতে পেরেছেন কিনা? মানুষ যখন শয়তান হয়ে যাবে তখন তার ইবাদতের প্রয়োজন হবে? ইবাদতের আর প্রয়োজন হবে না, ইয়াকিন আসে নাই, বরং তোমার অন্তর প্রতি শয়তান এসে গিয়েছে। এটাই সবচেয়ে বড় সমস্যা, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে যে আমরা মনে করেছি যে আমাদের অন্তর প্রতি ইয়াকিন এসে গিয়েছে। একদল লোক মনে করে যে ইয়াকিন এসে গিয়েছে, ইয়াকিন করতে কেন? ইয়াকিন কাকে বলে সেটাই তো তুমি জানো না। তোমার অন্তর প্রতি শয়তান এসে গিয়েছে, এরপরে তোমাকে শয়তান সুন্দরভাবে ওয়াসওয়াসা দিয়ে প্রতারিত করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে তোমাকে বিচ্যুত করে দিয়েছে। এরপরের বিষয়টি হচ্ছে আরো গুরুত্বপূর্ণ, মুহাসাবাতুন নাফস। আমার বন্ধুগণ আপনার অন্তরকে
আপনিই হিসাব কষতে হবে। আমি বলেছি এই অন্তরের কথা যখন আমি আলোচনা করেছিলাম, বলেছি যে তাকওয়ার সাথে অন্তরের একটা নিবিড় সম্পর্ক রয়েছে, তাকওয়ার সাথে নফসের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। যদি নফসকে আপনি মহাসাবাত না করেন, আপনার নফসকে যদি আপনি সত্যিকারভাবে সমালোচনা না করেন, সত্যিকারভাবে তাকে হিসাব না কষেন, ছেড়ে দেন বলগাহীনভাবে, তাহলে আপনার নফস আপনার আনুগত্য করবে না, আপনার কন্ট্রোলে থাকবে না, আপনার কন্ট্রোলে থাকবে না। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু ইয়ালা শাদ্দাদ আল আউসি শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। এই হাদিসটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাই তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। বর্ণনা করার পর ইমাম তিরমিজি বলেছেন হাযা হাদিসুন হাসান, এই হাদিসটি হাসান। কিন্তু প্রায় আহলুত তাহকিক মুহাকিক উলামায়ে কেরাম বলেছেন যে এই হাদিসটি মারফুস সনদে কোনোভাবেই সহি রাওয়ায়াত সাব্যস্ত হয়নি। শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ তাআলা এই হাদিসকে দঈফ বলেছেন, মানে মারফুস সনদে, কিন্তু মওকুফ সনদে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে মওকুফ একটি সহি সাব্যস্ত হয়েছে মওকুফ রেওয়ায়াতের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা মনে করেন, তিনি বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহ ওয়া আমিলা লিমা বাদা আল মাউত, প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মান দানা নাফসাহু, যে নিজের নফসকে সব সময় সমালোচনার মাধ্যমে হিসাব কষার মাধ্যমে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে, নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে, সে হচ্ছে প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরের জন্য যে ব্যক্তি সত্যিকার আমল করতে পারে সেই প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি। বুদ্ধিমান ব্যক্তি তো আমরা মনে করে থাকি যে মিথ্যা বলতে পারে, ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে যে ডাহা ডাহা মিথ্যা বলে আমরা মনে করি যে লোকটা খুব চালাক। আসলে কি চালাক কিনা? আসলে মিথ্যুক, মিথ্যাবাদী। আর যখন কোনো ব্যক্তি আপনাকে আমাকে সরল সোজা মানুষ যখন দেখে, তাকে যখন প্রতারিত করে, আমরা বলি যে লোকটা খুব স্মার্ট। আরে বাবা, এই স্মার্ট আর চালাকের যে সংজ্ঞা আপনি আবিষ্কার করেছেন, ইসলাম এটাকে সবচেয়ে দীক্ষিত সংজ্ঞায় দিয়ে দিয়েছে। এটি তো ধোকাবাজ প্রতারক। ইসলাম যেটাকে হারাম করেছে সেটাকে আমরা মনে করছি এটা মনে হয় স্মার্টনেস আমাদের মধ্যে, এটাকে আমরা মনে করছি এটা আমাদের মধ্যে স্মার্টনেস এসেছে। আজ সহজ সরল সাদা মাঠা মানুষ যখন দেখবেন লোকটা কিছু বুঝে না, বোকা সোজা, বোকা সোকা, বোকা মানুষ। আরে বাবা, যাকে বোকা বলেছেন, যাকে আপনি বোকা মনে করতেছেন, তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন যে যত দুর্বল ব্যক্তি তোমাদের মধ্যে রয়েছে, সহজ সোজা সরল ব্যক্তি রয়েছে, এরাই মূলত জান্নাতের ব্যক্তি। জান্নাতি ব্যক্তিদের যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা উখবিরুকুম বি আহলিল জান্নাহ, তোমাদেরকে জান্নাতের অধিবাসীদের পরিচয় করে দেব না, তোমাদেরকে জান্নাতের অধিবাসীদের পরিচয় করে দেব না, সেখানে গিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতের পরিচয় করে দিচ্ছেন। বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারিনি আমরা। আমরা চালাকার স্মার্ট এর পরিচয় নিয়েছি প্রতারণার মাধ্যমে, মিথ্যার মাধ্যমে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি যদি সহি দ্বারা না হয়, তাহলে আমি বলেছি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু মওকুফ সহি সনদে সাব্যস্ত হয়েছে, সাহাবী বক্তব্য। কথা বুঝতে পেরেছেন কিনা? যদি হাদিসকে হাসান মনে করা হয় তাকে, ইমাম তিরমিজি রহমতুল্লাহ হাসান বলেছেন, এবং এই হাদিসের ব্যাখ্যার মধ্যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ নিজে বর্ণনা করেন, তিনি বলেন কালা কালা তিরমিজি, মানে ইমাম তিরমিজি রহমত আবু ঈসা, আবু ঈসা হল ইমাম তিরমিজি রহমতুল্লাহ মানে উপনাম, তিনি বলেন আবু ঈসা ইমাম তিরমিজি রহমতুল্লাহ বলেন মান দানা নাফসাহ, এর অর্থ হচ্ছে মান হাসাবা নাফসাহু ক্বাবলা আন ইউহাসাবা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দেওয়ার আগে যে ব্যক্তি নিজের নফসকে হিসাব করবে সেই প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি, যে নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে সত্যিকার হেদায়েতের উপর প্রতিষ্ঠিত হতে পেরেছে। বুঝতে পেরেছেন কিনা? এই জন্য মান দানা নাফসাহু, নিজের নফসকে যে ব্যক্তি সত্যিকার হিসাব করতে পারল। আমরা নফসের মুহাসাবা করি না, নফসকে হিসাব করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার সাথে এই বিষয়টি নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জন করো। এরপর বলছেন ওয়াল তানদুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালের জন্য প্রত্যেক নফস যেন জেনে নেয়, দেখে নেয়, ভালো করে যেন দেখে নেয়। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, সে আগামী কালের জন্য কি পেশ করেছে, আগামী কালের জন্য কি সঞ্চয় করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি পাঠিয়েছে, সেটার জন্য সে ভালো করে বুঝে নেয়।
এখানে মূলত সমস্ত আহলে তাফসীর মুফাসসিরিনে কেরাম বলেছেন যে নাফসের মুহাসাবার বিষয়টি সত্যিকার তাকওয়া অর্জন করার জন্য অত্যন্ত অপরিহার্য একটি বিষয়। যদি নাফসকে আপনি সত্যিকারভাবে সমালোচনা না করেন, সত্যিকারভাবে নাফসকে নাফসের হিসাব না কষেন, তাহলে কিন্তু আপনি কী করতে পারবেন না, আপনি নিজের নাফসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাকওয়া আনতে পারবেন না। তাকওয়া আসবে নাফসের মধ্যে, তাকওয়া আসবে, নাফসের হিসাব করতে হবে। নাফসের হিসাব কষার বিষয়টি আমার বন্ধুগণ এর সাথে জড়িত হচ্ছে, আমরা জানব নাফস আপনার নাফস এর মধ্যে এমন একটা পর্যায়ে কমপক্ষে আসতে হবে যেটি সূরাতুল কিয়ামায় দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আর আমি কসম করছি বিন-নাফসিল লাওয়ামা, ওই নাফসের কসম করছি যে নাফস মানুষদেরকে কোনো খারাপ কাজ যখন হয় থাকে তখন তাকে কী করে তিরস্কার করে থাকে, তাকে তিরস্কার করে থাকে, সেই নাফসের, সেই নাফসের আমি কসম করছি। তাই নাফসকে আপনি তিরস্কার করতে হবে নিজের কন্ট্রোলে রাখার জন্য, তাহলে আপনি মূলত সত্যিকার তাকওয়া অর্জন করতে পারবেন। মুজাহিদ ইবনে জাবর রাহিমাহুল্লাহ তাআলা তিনি বর্ণনা করেন, আল-লাওয়ামা হিয়া তানদামু আলা মা ফাত, যে কাজ তার কাছ থেকে হারিয়ে গেছে, যে আমলটুকু করতে পারে নাই, যে কাজটুকু করতে পারে নাই, যে ইবাদতটুকু আল্লাহ রাব্বুল আলামিন করতে পারে নাই, যে ইবাদত তার হারিয়ে গিয়েছে, ছুটে গিয়েছে, সেই ইবাদতের জন্য নিজের নাফস এর মধ্যে সত্যিকার তিরস্কার, নাফসকে সত্যিকারভাবে এর জন্য অনুতপ্ত হতে হবে। যদি নাফসের অনুতপ্ত হওয়ার সেই সুযোগ না হয় তাহলে নাফস মূলত আপনি বুঝবেন যে আপনার নাফস এখনও নাফসের লাওয়ামায় পরিণত হয়নি, নাফসের মুতমাইন না হওয়া তো দূরের কথা, নাফসের লাওয়ামায় পরিণত হয়নি। আপনি ফজরের সালাতে জামাতে অংশগ্রহণ করতে পারেন নাই, আপনার নাফস আপনাকে যদি তিরস্কার করে ধিক্কার দেয় যে তুমি তো আল্লাহর বান্দা, তুমি কেন এই কাজটি করতে পারোনি, আপনি যদি কোনো কারণে জোহরের সালাতে অংশগ্রহণ করতে পারেননি, তখন আপনার নাফস যদি আপনাকে বলে যে জোহরের সালাতে তুমি অংশগ্রহণ করোনি কেন, তাহলে বুঝতে হবে যে আপনার নাফস আপনাকে সত্যিকারভাবে তিরস্কার করছে, আপনার নাফস আপনাকে তিরস্কার করছে। কিন্তু যদি নাফস আপনাকে তিরস্কার না করে থাকে আমার বন্ধুগণ, তাহলে বুঝতে হবে যে আপনি সত্যিকারভাবে এখন আপনার নাফসকে লাওয়ামায়ের স্টেজ পর্যন্ত উত্তীর্ণ করতে পারেননি। এরপরে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে মুদাওয়ামাতুত তাওবাতি ওয়াল ইস্তিগফার। বন্ধুগণ, নিজের অন্তরের মধ্যে সত্যিকার তাকওয়াকে যদি ইনস্টল করতে হয়, সত্যিকার তাকওয়া অর্জন করতে হয়, তাহলে নিয়মিত তাওবা এবং ইস্তিগফার নিজের জীবনের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। তাওবা এবং ইস্তিগফার নিজের জীবনের জন্য আপনি সার্বক্ষণিকভাবে তাওবা এবং ইস্তিগফার করতেই থাকবেন। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকের মধ্যে সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকে বর্ণনা করেছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বৈঠকের মধ্যে তিনি তওবা এবং ইস্তিগফার করতেন আমরা গণনা করতে দেখতাম 70 বার পর্যন্ত তিনি ইস্তিগফার করেছেন। কোন কোন রাওয়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা এবং ইস্তিগফার করো, যদি সেটা 100 বারও হয় দিনের মধ্যে তাহলে তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা এবং ইস্তিগফার করো। এখান থেকে বুঝে যাচ্ছে মূলত তওবা এবং ইস্তিগফার যদি আমাদের মধ্যে না আসে তাহলে আমরা সত্যিকারভাবে নিজেদের অন্তরের মধ্যে সত্যিকার তাকওয়া অর্জন করতে পারবো না। শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, তিনি বলেন যে যে বান্দা সত্যিকারভাবে তার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অবাধ্য হওয়ার পর, কোনো অপরাধ করার পর সাথে সাথে যে ব্যক্তি তওবা করলো না, তাহলে বুঝতে হবে যে তার অন্তরের মধ্যে তাকওয়া আসেনি এবং এই তাখির করার কারণে, দেরি করার কারণে তাকে দুইটি গুনার জন্য কী করতে হবে, তওবা করতে হবে। একটি হচ্ছে যেহেতু সাথে সাথে তওবা করে নাই এর জন্য তাকে আবার কী করতে হবে, আল্লাহ তার কাছে ইস্তিগফার করতে হবে। আরেকটি হচ্ছে যে অপরাধটি করেছে এই অপরাধের জন্য তাকে তওবা করতে হবে, কারণ দুইটাই অপরাধ হয়ে গেছে। কারণ শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলেন এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা তওবা করবে যখন কোনো গুনাহ হয়ে যাবে সাথে সাথেই ওয়াল উজুব আলাল ফাওর, সাথে সাথেই তার উপর ওয়াজিব হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করার জন্য। ডিলে করার সুযোগ নেই, দেরি করার সুযোগ নেই। যদি সত্যিকারভাবে আমার অন্তর যদি আমাকে সেটাকে ডিলে করতে সুযোগ করে দেয়, বুঝতে হবে যে আমার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া যেভাবে আসার কথা ছিল সেভাবে আসেনি।
এরপরে হচ্ছে আসসাবর ওয়া মুজাহাদাতুন নাফস, ধৈর্য এবং নিজের নাফসের মুজাহাদা। বন্ধুগণ, মুহাসাবাতুন নাফস আর মুজাহাদাতুন নাফস এর মধ্যে পার্থক্য রয়েছে। মুজাহাদাতুন নাফস হচ্ছে নাফসকে আপনি কন্ট্রোল করার জন্য, নাফসকে পরিপূর্ণরূপে নিজের নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করবেন, এটি এক প্রকার জিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইমাম তিরমিজি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, তিনি বলেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসুহু ফিল্লাহি আযজা ওয়াজাল। প্রকৃত মুজাহিদ হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজের নাফসের সাথে মুজাহাদা করলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে, সেই হচ্ছে প্রকৃত মুজাহিদ। আমরা তো মুজাহিদ মানে নিজেদের নিজেরা মুজাহিদ, লোকদের মধ্যে মানে অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করে, মানুষের উপর বোমা হামলা করে, ঘাড়ির মধ্যে আগুন জ্বালিয়ে দিয়ে ইত্যাদি করে করে, তারপরে নিজেরা মনে করছে নিজেদেরকে মুজাহিদ, না খবর নেই, জিহাদ নিজেরা বুঝেন নাই। প্রকৃত মুজাহিদ ওই ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি সুনান তিরমিজির সহিহ হাদিস, শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ সহিহ বলেছেন, এবং শুধু শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ সহিহ বলেছেন তা নয়, মুতাকাদ্দিমিনদের মধ্যে চারজন আলেম হাদিসকে সহিহ বলেছেন। প্রকৃত মুজাহিদ হচ্ছে ব্যক্তি, মান জাহাদা নাফসাহু ফিল্লাহি আযজা ওয়াজাল, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের জন্য যে ব্যক্তি সত্যিকার জিহাদ করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে এটাই বলেছেন, সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা বলেছেন যে যারা সত্যিকারভাবে আমার ক্ষেত্রে, আমার দ্বীনের ক্ষেত্রে, আমার বিধানের ক্ষেত্রে, আমার শরীয়তের ক্ষেত্রে, শরীয়তকে পালন করার জন্য প্রকৃত প্রচেষ্টা চালাবে, তাদেরকে আমি আমার যে রাস্তাগুলো রয়েছে, পথগুলো রয়েছে, সেগুলো পরিপূর্ণরূপে দেখাই দেব, তারা এই পথগুলো দেখতে পাবে, এই পথগুলো তাদেরকে দেখিয়ে দেব। আম বন্ধুগণ, এই তাকওয়া অর্জন করতে হলে আমাদেরকে অবশ্যই এই গন্তব্যে আসতে হবে, নিজেদের নফসের সাথে মুজাহাদা করতে হবে, আপনার নফসকে আপনি সত্যিকারভাবে কন্ট্রোল করতে পারলেন কিনা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই হাদিসের মধ্যে শাদ্দাদ ইবনে আউসের যে হাদিসটি আমরা বর্ণনা করেছি, বলেছি কিন্তু শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ এটাকে দাঈফ বলেছেন, ওই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ওয়ালা আজিজ, আর অক্ষম ব্যক্তি, দুর্বল ব্যক্তি, সত্যিকার দুর্বল চিত্তের অধিকারী ব্যক্তি হচ্ছে সেই, মান আতবা নাফসাহু হাওয়াহা, যে ব্যক্তি নিজের নফসকে বলগাহীনভাবে ছেড়ে দেয়, নিজের প্রবৃত্তির পেছনে, প্রবৃত্তির কামনা বাসনার পেছনে নিজের নফসকে ছেড়ে দিয়েছে। আমরা তো অনেকেই এভাবেই ছেড়ে দিই, নিজের নফসকে আমরা সেভাবে কন্ট্রোল না করে, নিয়ন্ত্রণ না করে, নফসের উপর আমরা যেভাবে খবরদারি করার কথা ছিল, যেভাবে নফসকে সমালোচনা করে নিজের নিয়ন্ত্রণে রাখার কথা ছিল, সেভাবে আমরা না করে আমরা নফসকে নিজের প্রবৃত্তির কামনা বাসনার পেছনে ছেড়ে দিই। দেখা যায় যে সবটাই আমার কাজ কামনা বাসনার উপর নির্ভর করে, সেভাবেই চলছে, গড্ডালিকা প্রবাহে চলছে। আমার বন্ধুগণ, এটি প্রকৃত আল্লাহর বান্দাদের কাজ নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিন্তু এ বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন, তাই আস-সাবর ওয়া মুজাহাদাতুন নাফস, নিজের নফসকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করবেন, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দুই দলের মাইয়্যতের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন। সময় শেষ হয়ে গেছে, শেষ কথা সেটা যে দুই দলের সাথে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দৃষ্টি তাদের প্রতি রয়েছে, দুই দলের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। একদল হচ্ছে মুত্তাকিন, যারা রয়েছে তারা, যাদের অন্তরের মধ্যে তাকওয়াকে তারা ইনস্টল করতে পেরেছে, তাদের আরেকটি পরিচয় করে দিয়েছেন, ইন্নাল্লাহা মাআস-সাবিরিন, যারা ধৈর্যশীল। কথা বুঝতে পেরেছেন কিনা? কোরআনের মধ্যে দেখেন, ইন্নাল্লাহা মাআস-সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল তাদের সাথে, মানে ধৈর্যের গুরুত্ব এত বেশি, কারণ তাকওয়ার সবচেয়ে কাছের যেই পয়েন্টটি, সবচেয়ে কাছের যেই বিষয়টি, সেটি হচ্ছে মূলত সবর। সবর যদি সত্যিকারভাবে আমাদের অন্তর মধ্যে না আসে, তাহলে আমরা সত্যিকার তাকওয়া অর্জন করতে পারবো না। আল্লাহ সুবহান তালা আমাদের সবাইকে তাকওয়া অর্জন করার জন্য তৌফিক দান করুন। সম্মানিত বন্ধুগণ, কিছু বিষয় আমরা আলোচনা করেছি, এই বিষয়ে অনেক দীর্ঘ আলোচনা, শুধুমাত্র এতটুকু বলতে চাই, আল্লাহর বান্দা হিসেবে যদি আমরা সত্যিকার তাকওয়া অর্জন করতে পারি, তাহলে কিয়ামতের দিন আমাদের জন্য সব কিছুই সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের অন্তরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া দিয়ে ভরপুর করে দিন। আকুলু ক্বাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। Thank you.
সুর হয় না, একটু সুর দিয়ে আমাদের ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليمًا كثيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم عن سجدي يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما আমি কিন্তু কোরআনের আয়াত তেলাওয়াত করছি, অতএব আই ড্র ইউর অ্যাটেনশন, ইউ আর নট অ্যালাউড টু স্পিক প্লিজ। ওয়াকালা তাআলা ওয়াসসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله
আল্লাহু আনহুম ওয়া রাদওয়ান ওয়া আ'দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহা আল আনহার খালিদিন ফিহা আবাদা যালিকা আল ফাওজুল আযীম ওয়া আন আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا اصحابي لا تسبوا اصحابي فوالذي نفسي بيده لو ان احدكم انفق مثل احد ذهبا ما ادرك مد احدهم ولا نصيفه رواه البخاري الحمد لله সবাই বলে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা, সম্মানিতা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে আজকে এলেমের বলে বলিয়ান হওয়ার জন্য, জ্ঞানে গুণান্বিত হওয়ার জন্য, নলেজে বিভূষিত হওয়ার জন্য, তলাবুল এলিমের জন্য সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, সবর করে সেই পরন্ত বিকেল থেকে রাত ১১টা বাজতে যাচ্ছে, ১১টা পর্যন্ত, এবং তারপরেও আরও শায়েক রয়েছেন আমাদেরকে সবর করে বসার তৌফিক দিয়েছেন। সবাই আরেকবার বলবো আলহামদুলিল্লাহ। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, শুরু থেকেই এই বিষয়টি ধরেই কথা বলার ইচ্ছা পোষণ করি ইনশাআল্লাহ। বিষয়টি হলো দ্য বেস্ট জেনারেশন, ঠিক না? আব্দুস সবুর ভাই যখন আমাকে কাল রাত ১১টার সময় ওনার সাথে আমার কথা হয়, তখন বললেন যে আপনার বিষয় হলো দ্য বেস্ট জেনারেশন, এই ইংরেজিতেই বললেন দ্য বেস্ট জেনারেশন। এবং আরেকজন আমাকে মানে ব্রিফ করলেন যে আমরা এই ইংরেজি আলোচনা থেকে এই ইংরেজি শব্দটা নিছি, দ্য বেস্ট জেনারেশন। সুতরাং মাই ফার্স্ট কোয়েশ্চেন টু ইউ, হু আর দ্য বেস্ট জেনারেশন অফ দিস উম্মত? কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম হলেন এই উম্মতের মধ্যে সবচাইতে বেস্ট। তাহলে আজকে আমার আলোচনা হবে সাহাবায়ে কেরামকে নিয়ে। সাহাবায়ে কেরামকে নিয়ে পার্টিকুলার তো আমরা আজকে আলোচনা করব না, কারণ মানাকিবুস সাহাবা, সাহাবায়ে কেরামের ফজিলত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলাদা আলাদা হাদিস রয়েছে বুখারী মুসলিমে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী, উসমান, আশারা মুবাশশারা, উম্মাহাতুল মুমিনিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রত্যেকের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল আলোচনার মতো সময় সুযোগ টাইম নাই, বিষয় সেইভাবেও ধরা হয়নি। ওভারঅল একটি কমন চিত্র আমরা আলোচনা করব, সাহাবায়ে কেরাম দ্য বেস্ট জেনারেশন অফ দিস উম্মত, এটি কেন, কিভাবে, আর কোন কোন তাদের মর্যাদা, তাদের মর্যাদা কিছু দিক, আর আমরা তাদের প্রতি কীরকম আকিদা বিশ্বাস, ভালোবাসা, মায়া, মমতা, শ্রদ্ধাবোধ, তাদের অনুসরণ অনুকরণ আমরা কীভাবে করবো, এমন কিছু বিষয়, আর হলো সাহাবায়ে কেরামের অল্প কিছু গুণাগুণ, যেই গুণাগুণগুলো কারণে, যেই গুণাগুণগুলো তাদেরকে বেস্ট জেনারেশনে রূপান্তরিত করেছে, এমন কয়েকটি পয়েন্ট ধরে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। প্রথমে বলছি সাহাবায়ে কেরাম কারা। সাহাবায়ে কেরাম হলেন ওই সকল সৌভাগ্যমণ্ডিত ব্যক্তিবর্গ যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য গ্রহণ করার, ঈমানের সাথে দেখার, তার সাক্ষাৎ লাভ করার, তার গাইডলাইন গ্রহণ করার,
ঈমান নিয়ে বেঁচে থাকার, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দিয়েছেন, তারা হলেন সাহাবী। সাহাবায়ে কেরাম কারা, এটা নিয়ে ওলামাদের অনেক মতামত আছে। কেউ কেউ এমন মতামত দিয়েছেন যে যারা দীর্ঘদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য গ্রহণ করেননি, কোনো জেহাদে যাননি, আসছেন আর দেখে চলে গেছেন, অনেকে তাদেরকে সাহাবি বলেন নাই। আমি সেই ইখতিলাফের দিকে যাচ্ছি না, সেই মতানৈক্য বিশ্লেষণের দিকে যাচ্ছি না। সাহাবায়ে কেরাম মোটামুটি আমরা তাদেরকে ধরে নিচ্ছি, তারা সাহাবায়ে কেরাম যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সাথে দেখেছেন, ঈমান নিয়ে বেঁচে ছিলেন, আবার ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন, স্বল্প সময়ের জন্য হোক বেশি সময়ের জন্য হোক, তাদেরকে আমরা সাহাবায়ে কেরাম বলছি। তারা হলেন সাহাবায়ে কেরাম। এই উম্মতের মধ্যে তারা শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শ্রেষ্ঠত্বের কথা হাদিসের মধ্যে বলেছেন। কী কারণে তারা শ্রেষ্ঠ হলেন, শ্রেষ্ঠত্বের দুই একটি দিক, এইগুলি আজকে আমাদের আলোচ্য বিষয়। সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের ক্লাসিফিকেশন আছে, তাদের ক্লাসিফিকেশন আছে। যেমন দুনিয়ার জায়গাগুলোর ক্লাসিফিকেশন আছে, মসজিদের জায়গা আর বাজারের জায়গা দুইটার মান মর্যাদা একরকম নয়, দুনিয়ার সব রকম মানুষের মান মর্যাদা একরকম নয়। আমরা জেমে বসে থাকি, ঘন্টাকে ঘন্টা সময় নষ্ট হয়, আমাদের প্রধানমন্ত্রী মন্ত্রীরা যখন বের হন তখন সবাইকে আরও জাম বাড়াইয়া দিয়ে তাদের জন্য রাস্তা ছেড়ে দেওয়া হয়, তাদের সময় নষ্ট হয় না। প্রমাণ করা হলো যে প্রধানমন্ত্রী আর আমরা এক মানের না, পার্থক্য আছে নাকি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনকি যারা আম্বিয়ে কেরাম ছিলেন, রসুল ছিলেন, তাদের মধ্যেও পার্থক্য রয়েছে, সেই কথা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আমাকে একটা কোরআন শরীফ দিয়েন, এখানে হাফিজি কোরআন শরীফ সূরা বাকারার মধ্যে তৃতীয় পারার একদম প্রথম লাইনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তিলকার রুসুল ফাদ্দালনা বাদহুম আলা বাদ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বাদহুম দারাজাত। আল্লাহ বলছেন তিলকার রুসুল, এই রসুলদের মধ্যে আমি কাউকে কারো উপর অধিক মর্যাদা দিয়েছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, এমন নবী রয়েছেন যার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কথা বলেছেন। ওয়া রাফা বাদহুম দারাজাত, আর অনেকের মান মর্যাদা অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন, একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এই আম্বিয়া কেরামের মধ্যে পাঁচজন হলেন সবার সেরা, উলুল আজমি মিনার রসুল, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে 25 জন নবীর কথা বলেছেন, আর অন্যান্য নবীগণ রয়েছেন। সাহাবায়ে কেরামের মধ্যে এরকম ক্লাসিফিকেশন রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লাসিফিকেশন থেকে ইঙ্গিত করেছেন। এবং মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম কেউ কেউ সাহাবায়ে কেরামের তবাকাত এটাকে 12-13 ভাগে ভাগ করেছেন, আর ইবনে সাহাদ তিনি ভাগ করেছেন 5 ভাগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াসসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। আসসাবিকুনাল আউওয়ালুন, যারা সর্বাগ্রে সবার আগে প্রথম দিকেই, ইসলাম যখন গরিব, ইসলাম যখন দুর্বল, ইসলাম যখন অপরিচিত, ইসলাম যখন নির্যাতিত, মুসলমানরা যখন নিষ্পেষিত, জুলুম নির্যাতন যখন ব্যাপক হারে চলছে, যখন তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই, ইসলামকে যখন কেউ চিনেনি, এমন সময় যান মাল বাড়ি গাড়ি যাবতীয় সব কিছু বাজি রেখে দারুণ ত্যক্তি দীক্ষা এবং কুরবানির মধ্য দিয়ে যারা ইসলামের উপর অবিচল অটল অনট টিকেছিলেন, তারা হলেন আসসাবিকুনাল আউওয়ালুন, প্রথম পর্যায়ের যারা সাহাবায়ে কেরাম। মিনাল মুহাজিরিন, মুহাজিরদের মধ্যে থেকে, ওয়াল আনসার, আনসারদের মধ্যে থেকে, মুহাজিররা আগে আনসাররা পরে, কারণ হলো
আনসাররা তো অনেক দিন পরে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সূচনার কিছুদিন পূর্ব থেকে তাদের সাথে যোগাযোগ, তারপরে গিয়ে তারা সহযোগিতা করেছে, কিন্তু এর আগেই কিন্তু 8-10 বছর পেরিয়ে গিয়েছে। অতএব মানে সাহাবায়ে কেরামের যে তবাকাত, এগুলোর মধ্যেও ক্লাসিফিকেশন রয়েছে। এর মধ্যে আবার রয়েছে এমন লোকজন, এমন সাহাবায়ে কেরাম যারা বদরি সাহাবি, যারা কি সাহাবি ছিলেন, বদরি সাহাবি। আমাদের দেশের প্রেক্ষাপটে যেমন আপনারা জানেন, কেউ যদি মুক্তিযোদ্ধা হয়, এরপরে কেউ যদি মুক্তিযোদ্ধার সন্তান হয়, তাহলে দেখবেন মানে তার মানমর্যাদাই, যেহেতু একটা দেশের স্বাধীনতার সাথে এটা জড়িত, এখানে মানুষের একটা চিন্তা চেতনা দুর্বলতা কাজ করে, সেইখানে মুক্তিযোদ্ধা হলে তার আলাদা একটা ভাতা, আলাদা একটা সম্মান, আলাদা একটা সার্টিফিকেট, রাষ্ট্রীয় কিছু সুযোগ সুবিধা তাকে দেওয়া হয়, কারণ তার পরিচয় কি, মুক্তিযোদ্ধা, ঠিক না? তা ইসলামের মুক্তিযোদ্ধা যারা ছিলেন বদরি সাহাবি, তাদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা মানমর্যাদা দিয়েছেন, এক্সট্রা কিছু সুযোগ সুবিধা দিয়েছেন, এইটাও আমি আলোচনার মধ্যে নিয়ে আসবো ইনশাআল্লাহ। অতএব যারা বদরি সাহাবি ছিলেন, যারা বদরের পরে ইসলাম গ্রহণ করেছেন, তাদের মানমর্যাদার মধ্যে একটু পার্থক্য রয়েছে। যারা বিদায়ী হজের আগে ইসলাম গ্রহণ করেছেন, যারা বিদায়ী হজের পরে, দলে দলে যখন মানুষ, স্রোত যখন চলে, তখন স্রোতের সাথে নৌকা, ভারী জিনিস, অনেক কিছু, এমনকি চটান পাথর, ওই দিন ইউটিউবে দেখলাম একদিকে স্রোত যাচ্ছে, বিশাল হাতি একটা, কোনোভাবেই টিকতেই পারছে না, হাতিকে উল্টায় নিয়ে যাচ্ছে হাতিকে। তাহলে স্রোত যখন চলে, তখন স্রোতের অনুকূলে অনেক কিছুই যেতে পারে, কিন্তু স্রোতের প্রতিকূলে যাওয়া সেটা কঠিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। দলে দলে যখন মানুষ ইসলাম গ্রহণ করেছে, তাদের মানমর্যাদা, ইসলামের সুশীতল ছায়াতলে যারা ওই সময় এসেছে, যখন ইসলামের ছাতা অনেক বিস্তৃতি লাভ করেছে, যখন মানে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, যখন ইসলামকে দূর দূরান্ত থেকে মানুষ চিনেছে, যখন ইসলাম বিজয়ের মুখ দেখেছে, তখন যারা ইসলাম গ্রহণ করেছেন আর যারা কঠিন অবস্থায় ইসলাম গ্রহণ করেছেন, এই দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। মুআজ্জাজ হাদিরিন, আমি প্রথমেই যেই কয়েকটি পয়েন্ট, অল্প কয়েকটি পয়েন্ট আপনাদেরকে বলবো, হালকা হালকা বিশ্লেষণ করব, কারণ সর্বসাকুল্যের টাইম হলো 1 ঘন্টা 10 মিনিট। অতএব আমি প্রথমেই মানাকিবুস সাহাবা, সাহাবায়ে কেরামের যেই কিছু মান মর্যাদা, তারা যে দ্য বেস্ট জেনারেশন অফ দিস উম্মত, এর উপরে আমি কিছু কথা বলবো, কিছু পয়েন্ট তুলে ধরব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন যে, খায়রু উম্মতি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আরেক রেওয়ায়েত আছে, খায়রুন নাসি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যে সবচেয়ে আমার উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে বেশি মান মর্যাদার অধিকারী যারা, তারা হলো কারনি, আমার যুগের যারা, আমার সাহচর্য যারা লাভ করেছে, যারা সাহাবায়ে কেরাম হতে পেরেছে, যারা সাহাবি হতে পেরেছে। অতএব সাহাবায়ে কেরামের এক নম্বর পরিচয় তারা হলো খায়রুল করুন। যত যুগ আসবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে কিয়ামত পর্যন্ত, এর মধ্যে যত মানে ইমাম, হাজি, গাজী, দরবেশ, হাফেজ, মুন্সি, মৌলবি, মুত্তাকি, পরহেজগার, এরপরে যত রকম ক্লাসিফিকেশনই হোক না কেন, কোনোভাবেই কোনো মানুষ, সাহাবায়ে কেরাম যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখেছেন, তাদের সমান মানমর্যাদার হইতে পারবে না, তাদের সমান মানমর্যাদার হইতে পারবে না। কেন পারবে না, আর তারা কেন এত মান সম্মানের অধিকারী, এই পয়েন্টগুলি আজকে আমাদের মানে আলোচনার মূল বিষয়। অতএব প্রথম হাদিস দিয়ে যেটি আমরা বললাম, সেটি হলো যে সাহাবায়ে কেরাম তারা ছিলেন এই উম্মতের মধ্যে সবচাইতে বেশি উত্তম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলছেন, কিল আলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূল আল্লাহ, আইয়ুন নাসি খায়র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহ রাসূল, মানুষের মধ্যে কারা বেশি উত্তম? কলা আনা, মানুষের মধ্যে কে বেশি উত্তম? নবীজি বললেন, আনা মানে কি, আমি, নবীজি বেশি উত্তম। এরপরে আনা ওমান মাই, আর আমার সাথে যারা, আর আমার সাথে যারা আছে, আমার সাথে যারা রয়েছে, কারণ হবেই তো। আজকে যদি অবস্থা এরকম হয় যে আপনি মানে একটা বদ্ধ পাবলিক টয়লেটের ভিতরে,
পাবলিক টয়লেটের ভিতরে, যেখানে মানুষ একদিক দিয়ে মাইনাস করে আরেক দিক দিয়ে কি করে প্লাস করে, অর্থাৎ সিগারেট খায়, ধূমপান করে। আবার অনেকের আছে এটা মানে একটা বদ অভ্যাস, এই প্লাস না হইলে নাকি মাইনাস হয় না। তো ওইখানে যদি যান তো পাবলিক টয়লেট পরিষ্কার না, দীর্ঘক্ষণ বসে থেকে আসার পরে এরপরে দেখবেন আপনার জুব্বা, আপনার দাড়ি, আপনার রুমাল, আপনার টুপি, সারা গা থেকে কিছু টয়লেটের গন্ধ আর কিছু সিগারেটের গন্ধ, আসবে নাকি আসবে না? খারাপ জিনিস থেকে খারাপ জিনিসের সংস্পর্শে কিছুক্ষণ থাকলে খারাপ ইয়া হয়, আর ভালো জিনিসের সংস্পর্শে গেলে কি হয়, কি হয়, ভালো হয়। ভালো জিনিসের সংস্পর্শে গেলে কি হয়, ভালো হয়। এক নাম্বার কথা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির মধ্যে তার মানমর্যাদা এত বেশি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি মান মর্যাদা, বেশি উত্তম স্ট্যাটাসের দিক থেকে এত উপরের আর অন্য কোনো সৃষ্টি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে মানে যত রকম গুণাগুণ বৈশিষ্ট্য দরকার, সমস্ত গুণাগুণ এবং বৈশিষ্ট্য দিয়ে তাকে সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন পাঠিয়েছেন। তো সেই সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিনের সামনে যারা বসে, তার পিছনে যারা নামাজ পড়ে, তার কথা মতো যারা চলে, তার আলোচনা যারা শুনে, তার সাথে যারা উঠা বসা, তারা দীর্ঘক্ষণ তার সাথে থাকতে থাকতে সৎ সঙ্গে স্বর্গে বাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। তাহলে এরকম মানে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে যারা থাকলো তারা যে উত্তম হবে, এটাই কি, এটাই যৌক্তিক। আর তার সাথে থেকে একজন মানুষ খারাপ হয়ে যাবে এইটা যৌক্তিক নয়। একটা উদাহরণ। দুই নম্বর হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দীর্ঘ 23 বছর ব্যাপী সারাক্ষণ যা হতো কি হতো, নামাজে দাঁড়িয়েছেন, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করছেন, সালাতের মধ্যে হয়তো মরুভূমিতে হইতে পারে, মসজিদের ভিতরে না, নিশ্চয়ই মসজিদের ভিতরে না, মরুভূমিতে সালাত আদায় করছেন, সবার পায়ে জুতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় গেলেন, জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি জুতা খুলেন, আপনার পায়ের নিচে নাপাকি লেগে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা খুলে ফেললেন, সাহাবায়ে কেরাম দেখছেন, কারণ যারা নবীজির সামনে দাঁড়িয়েছেন, ইমাম সাহেব কি 10 মাইল দূরে দাঁড়ায় নাকি সামনেই দাঁড়ায় দেখা যায় না, আপনি সেজদার দিকে তাকাইলেও মানে দৃষ্টির একটা সারণ নিগেরি আছে নাকি নাই অতটুকু পর্যন্ত যায়। যারা সামনে ছিলেন তারা দেখছেন নবীজি জুতা খুলছেন, তাহলে আমরা কী করবো, জুতা খুলছেন, তাদেরকে দেখে পিছনের কাতারে তাদেরকে দেখে এবার সবাই জুতা খুলে ফেলছে। সালাতের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, এই তোমরা জুতা খুলছো কেন? তখন তারা বললো ইয়া রাসূলুল্লাহ হেতু তো জানি না, আপনি জুতা খুলছেন এই জন্য আমরা জুতা খুলেছি। নবীজি বললেন আমি জুতা খুলছি, আমার কাছে জিব্রাইল এসেছিলেন, এসে বললেন আমার জুতার নিচে না বাকি এই জন্য খুলছি, তোমাদের কাছে তো জিব্রাইল আসে নাই, তোমাদেরকে বলে নাই। সাহাবায়ে কিরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না, আপনি খুলছেন তাই আমরা খুলেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে দীর্ঘ 23 বছর ব্যাপী সাহাবায়ে কিরাম রাসূলের আশেপাশে থাকতেন, আর একটু পরপরই ফুরুত ফুরুত জিব্রাইল আসতেন, বিধান নিয়ে আসতেন, কোরআন নিয়ে আসতেন। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন আসতো আমার দিকে তাকান, তখন নবীজি জিম মেরে যেতেন। ওহি নাজিল হওয়ার কতগুলো ধারা আছে বুখারীর মধ্যে, এগুলো রয়েছে। এর মধ্যে খুব কঠিন হলো যখন নাকি মিসলা সলসলাতিল জারাজ, ঝনঝন 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 দড়ি করে যখন আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওহি নাজিল হইতো তখন তার মধ্যে আলাদা একটা ভাব চলে আসতো জিম করে। সাহাবায়ে কেরাম চুপ হয়ে যেতেন, বুঝতেন যে জিব্রিল আসছেন, ওহি নাজিল হচ্ছে। এরপরে তিনি তাদেরকে তেলাওয়াত করে শোনাতেন। প্রথম দিকে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন আসার পরে তিনি এমন করে তেলাওয়াত করতে শুরু করতেন, না জানি কোরআনের কিছু হারাইয়া যায়, যেন বারবার তিনি মুখস্থ করার চেষ্টা করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে মায়া করে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ। ও নবী, আপনার এত কষ্ট করার দরকার নাই, যখন জিব্রাইল পড়ায়া দেয় মাত্র আপনি একবার পড়বেন, এরপরে ওই আয়াত আপনার মানস পটে, আপনার হৃদয়ে, আপনার কলবে
ধরে রাখার জন্য আমি আল্লাহ দায়িত্ব নিলাম, ব্যাখ্যা বিশ্লেষণ সহ যাবতীয় বুঝায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। নবী যেরকম আসলেই একটা আয়াত, সাহাবায়ে কেরাম শুনো, জিব্রাইল এসেছিলেন, এসে এই আয়াত বলে গিয়েছেন, সাহাবায়ে কেরাম তন্ময় হয়ে কান পেতে তারা শুনতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন। কে তেলাওয়াত করতেন? কে? যার উপর কোরআন নাজিল হচ্ছে, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করে শুনাইতেন, আর সাহাবায়ে কেরাম সেটি শুনতেন। কেউ যদি এরকম কোরআন তেলাওয়াত শুনে, নবীজির কণ্ঠে কেউ যদি কোরআন তেলাওয়াত শুনে যার উপর কোরআন নাজিল তিনি তেলাওয়াত করে শোনাচ্ছেন, তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। এই জন্য নবীজি হাদিসে বলছেন, খায়রুল কালামি কালামুল্লাহ, সবচাইতে উত্তম বাণী, সবচাইতে উত্তম কথা হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। ভাইরা উদাহরণ নেন, শেখ সাদির নাম শুনছেন? শেখ সাদি, এটা জ্ঞানের কথা আর কি, মাটির টুকরাকে শুইয়া দেখে খুব গ্রান। এবার শেখ সাদি জিজ্ঞাসা করে যে এই মাটি দেখতে মনে হয় মাটি, দেখতে মনে হয় মাটি, গ্রানে মনে হয় কস্তুরি, মৃগনাভি ফুলের পাপড়ি, বুঝতে পারছি না তুমি কি, তোমার পরিচয় কি? এইবার মাটি শেখ সাদিকে উত্তর দিয়েছে, শেখ সাদি বলে, মাটি আমাকে বলল, বুগুফতামান গিলে নাচি জেবুদাম, ওয়ালেকিন মুদ্দাতে বাগুল না শাস্তাম, জামালে হাম নাশি দরমান আসার কার্দ, ওয়াকার নামান হামা খাকাম কে হাস্তাম। ও শেখ সাদি চিল্লা না, আমি একটা সাধারণ মাটি, ফুলের পাপড়ির সাথে কিছুদিন ছিলাম, ফুলের সুগ্রান আমার মধ্যে বিস্তার করেছে, মৃত মৃগ নাবি কস্তুরি অন্য কোনো কিছু আমি না, ফুলের সাথে থাকার কারণে আমার মধ্যে এই গ্রান এসেছে। কথা বুঝছেন? কি আলোচনা করতেছি? দ্য বেস্ট জেনারেশন। কিভাবে তারা বেস্ট জেনারেশন হইলেন? দুই দিক থেকে। অনেক সময় মানুষ ডাবল বিপদে পড়ে গেলে বলে শাখের করাতের মধ্যে পড়ছি, কিসের? উভয় দিকে, এই দিকে বিপদ। আর সাহাবায়ে কেরাম খায়ের আর খায়ের, কল্যাণ আর কল্যাণ, একটা হলো প্র্যাকটিক্যাল কোরআন আরেকটা হলো থিওরিক্যাল কোরআন। মা আয়েশাকে প্রশ্ন করা হয়েছিল, আমার সাথে আছেন আপনারা, মা আয়েশাকে প্রশ্ন করা হয়েছিল, ও মা নবীজির চরিত্র, আমি বলি একটা কথা মাঝখানে বলে নেই, ঝামেলা তো আজকে চাইছিলাম লেকচার দিব, যেখানেই যাই হেরপারে বলে কি শেখ সবাই তো খালি লেকচার দিছে, আপনি একটু সুর দিয়ে বলেন, আবার যখন সুর দিয়ে অনেক কাজ শেখ দেব, সুর দেওয়া শুরু করছে, তো কী করবো, কর কোন দিকে যাব? হ্যাঁ, গল্প বলি একটা মাঝখানে, বেশি সময় নিব না। এক লোক আরেকজনের ক্ষেতের উপর দিয়ে যাচ্ছে, তো ক্ষেতওয়ালা দেখছে মাঝখানে যাওয়ার, ভাই ভাই কী করেন ক্ষেতের উপর দিয়ে যাচ্ছেন? কয় ও বুঝি নাই, যেহেতু আইসে পড়ছি চলে যাই। হ্যাঁ, কয় না যাইতে পারবেন না, কাছে তাহলে ফিরে আসি, কেন ফিরে আসতে পারবেন না, কয় তাহলে কী করবো, কয় কীও করতে পারবেন না। কথা বুঝছেন? আমার অবস্থা এরকম, কোন দিকে যাবো? সাথে থাকেন, আমার সাথে থাকেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন প্র্যাকটিক্যাল কোরআন, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে তার বাস্তব মডেল ছিলেন কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মা আয়েশাকে প্রশ্ন করা হয়েছিল নবীজির চরিত্রের ব্যাপারে, বলেন, মা আয়েশা বললেন, কানা খুলুকুহু আল কোরআন, বাবারা কোরআন পড়ো না, কোরআনে যা পাবা এর বাস্তব নমুনা হলেন আমার স্বামী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে দুইটা করলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভালো মানুষের সাথে, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন খাতামুন নবীন, এরকম একজন মানুষের সংস্পর্শে যারা থাকবে ভালো হওয়ার উপায় আছে? আবার কোরআনের সাথে যারা থাকবে, যারা কোরআনের সাথে, যারা ভালোর সাথে থাকলে ভালো হওয়া যায়, ভালোর সাথে থাকলে, ঠান্ডার সাথে থাকলে কি হয়? ঠান্ডা। সহজ উদাহরণ দিই, ফ্রিজের ভিতরে বাজার থেকে ইলিশ মাছ গুস্ত কিনে নিয়ে আসলেন, ফ্রিজের ভিতরে ঢুকাই দিলেন, এখন ফ্রিজের ঠান্ডার মধ্যে থাইকা
মাছটা দেখবেন পাঁচ সাত ঘন্টা যাওয়ার পরে ইলিশ মাছটা আমার দিকে তাকায়, এইরকম সুদা হইয়া লোহার মতো শক্ত হয়ে যাবে। এই মাছ ধৈরাই না যদি কারো মাথায় বাড়ি দেন খবর আছে। আর এই মাছ যদি এক বালতি পানির মধ্যে দিয়ে দেন, এক বালতি পানি ঠান্ডা হবে নাকি হবে না? কথা বলেন, হবে। আমরা যখন ছুটো এই উদাহরণ আমি বহু জায়গায় দিই, কারণ অল্প কিছু জ্ঞান তো বেশি নাই, যাই আছে এটাই ঘুরাই ঘুরাই বলি আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে যেহেতু বলাচ্ছেন আল্লাহ ইয়া রাব্বিলাক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ খালি আমি বলবো কেন, আপনারা বলেন, জোরে বলেন মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলার জন্য উপলক্ষ লাগে না যে কেন আলহামদুলিল্লাহ বলবো, কিসের কি, একটু পর পরে এমনি বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কত মানুষ এরকম বসে থাকে হঠাৎ করে একটা রক্ত টান লাগে শেষ হয় নাকি হয় না? আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবার। দেখেন উদাহরণ দিই, আমরা যখন ছোট্ট ছিলাম খেলাধুলার উপায় উপকরণ ছিল না, কিন্তু বাচ্চা ইজ অলওয়েজ, বলেন বাচ্চা ইজ অলওয়েজ বাচ্চা। মাদ্রাসার ছাত্র হইলেই কি আর স্কুলের ছাত্র হইলে কি, হ্যাপসানায় পড়তাম, খেলাধুলার কিছুই নেই। একজনের যদি একটা ম্যাগনেট, আমরা ম্যাগনেট তো জানতাম না, বলতাম চুম্বুক লোহা, হ্যাঁ নিয়ে আসলে এখন কইতাম যে এই একটু চুম্বুকটা দিস না, মানে এটা নিয়ে আর কাছে নিলে যখন টাস টাস একটু টান দেয় কী মজা লাগে আনন্দ। তো একটা চুম্বুক লোহা কয়জন, এরপরে বলতাম যে একটু তারে দিয়ে দিম ওখানে, পরে আলাদা একটা তার কাটা পেরে গাই না আমার দিকে তাকান, তার কাটা পেরে গাই না ওই চুম্বুক লোহার সাথে এরকম করতাম আমার দিকে দেন ঘেস 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 ঘেস, কতক্ষণ করে দশ তর চুম্বুক লোহা তুই নে, দিয়ে দেওয়ার পরে এইবার আমার যে তার কাটা এটা নিয়ে এরকম করি লোহার কাছে বুঝছেন নাকি নাকি বুঝেন নাই, চুম্বক লোহার সংস্পর্শে সাধারণ লোহার চুম্বক লোহার গুণাগুণ পায়। ডিপ ফ্রিজের ভিতরে থেকে একটা ইলিশ মাছ বরফের গুণাগুণ পায়, ফুলের সাথে থেকে একটা মাটি মৃগনাভি কস্তুরীর গুণাগুণ পায়, সাইয়েদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিনের সংস্পর্শে কুরআনের সংস্পর্শে এসে জাহিলি যুগের এই লোকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই সংস্পর্শের কারণে বিশ্বের সমস্ত মানুষের মধ্যে তাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে দিয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরাম হলো দ্য বেস্ট জেনারেশন, দ্য বেস্ট জেনারেশন। তাদের বেস্ট হওয়ার আর যে সমস্ত দিকগুলো রয়েছে কোরআনে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যে আয়াত দিয়ে তেলাওয়াত শুরু করেছিলাম এটা সূরা ফাতহের মধ্যে ২৬ পারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আর যারা নবী মুহাম্মাদের সাথে আছে তারা হলো কাফেরদের ব্যাপারে সাংঘাতিক শক্ত, বেঈমানদের ব্যাপারে কঠোর, কাফেরদের ব্যাপারে খুব রুহামা উবাইনাহুম, মুমিনদের ক্ষেত্রে দারুণ দয়াদ্র হৃদয়ের, একই মানুষ দুই রকম ভূমিকা, একাধারে গরম আবার নরম, মিলাই বলে গরম এবং নরম, গরম এবং নরম। কাফেরদের ব্যাপারে খুব গরম ছিল, আর কাদের ব্যাপারে ইমানদারদের ক্ষেত্রে খুবই নরম ছিল, এই এইগুলি হলো তাদের বৈশিষ্ট্য মানাকিব, তাড়াহুড়া করে বলবো কারণ গড়ি দেখতেছি আমার সময় নেই। তিন নম্বর তাদের বৈশিষ্ট্য ছিল ইয়াদুনা আদা আল্লাহ ওয়া আদা রাসূলিহি, তারা যারা আল্লাহ এবং রসুলের শত্রু জীবনেও তাদেরকে বন্ধু মনে করতেন না, জীবনেও তাদেরকে বন্ধু মনে করতেন না, যদিও তারা কি হইতো বাপ দাদা জ্ঞাতিগোষ্ঠী ছেলে কোলে সগোত্রীয় এলাকাবাসী স্বদেশী যা কেউ হোক না কেন, যেহেতু ইমানের সম্পর্ক নাই আল্লাহ এবং রসুলের সাথে যেহেতু শত্রুতা রয়েছে এমন বাবার সাথেও আমার সম্পর্ক রাখা চলবে না, এরা হলেন খাইরু হাদিহিল উম্মা, এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসা করে সূরা মুজাদালার সর্বশেষ আয়াত ২৮ পারার ৪ নম্বর পৃষ্ঠা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم
আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম, আল্লাহ বলছেন যে যারা সত্যিকার অর্থে ঈমান আনে আপনি তাদেরকে, যারা সত্যিকার অর্থে আল্লাহ এবং আখেরাতের প্রতি ঈমান রাখে আপনি তাদেরকে এমন পাবেন না যারা আল্লাহ এবং রাসূলের শত্রু তাদের সাথে তারা সখ্যতা রাখবে এমন পাবেন না। ওয়ালাউ কানু, যদি ওই লোকগুলো হয় আবা আহম তাদের পিতৃবর্গ, আও আবনা আহম সন্তান সন্ততি, আও ইখওয়ান আহম ভাতৃবর্গ, আও আশিরাত আহম অথবা সগোত্রীয়, অথবা সগোত্রীয় এরকম হলেও তাদেরকে তারা বন্ধু বানায় না। কেন বানায় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আরও তাদের কিছু বৈশিষ্ট্য বলছেন। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্যের কথা আপনাদের সাথে আলোচনা করছি। প্রথম একটা বৈশিষ্ট্য একটু সময় নিয়েছি, সেটা হলো তারা হলো খাইরুল করুন। খাইরুল করুন, এত যত যুগ আসবে যুগের মধ্যে সবচেয়ে সেরা যুগের সবচেয়ে সেরা জাতি হলেন সাহাবায়ে কেরাম। দুই নম্বর বলেছি তারা কাফেরদের ব্যাপারে খুব কঠোর, মুমিনদের ব্যাপারে তারা দয়াদ্র হৃদয়ের, একাধারে গরম এবং নরম। তিন নম্বর বলেছি তারা কশ্চিন কালেও বাপ দাদা যাই হোক না কেন, এটার ব্যাখ্যা আছে, যখন তাদের বৈশিষ্ট্য যাব তখন ওই ব্যাখ্যায় ইনশাল্লাহ বলবো। মানে তারা আত্মীয় স্বজন যাই হোক না কেন, যদি ইমানদার না হয় তাহলে তারা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে না। চার নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তাদের এই বৈশিষ্ট্যগুলোর কথা বলেছেন, কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কলবের ভিতরে ঈমান ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, অনেক বড় বৈশিষ্ট্য। ও ভাইয়েরা, আজকে আমরা অনেকেই আমরা না, আমাদের সমাজে সারা বিশ্বে অনেকেই বলে আই এম মুমিন, আমি একজন বিশ্বাসী। বললে কি হয়? বললেই হয়, বহু মানুষ বলছে তো, নবীর জমানাতে অনেকে বলছে, আল্লাহ আবার বলছেন যে না বললে কাজ হবে না। আছে নাকি নেই কোরআনে? আছে আপনার আমার সাথে নাকি আমার সাথে না? অনলি ফিজিক্যালি ওর মেন্টালি অলসো? মেন্টালি আছেন? আচ্ছা, কোরআনে কারিমের আট নম্বর আয়াতে, সূরা বাকারার আট নম্বর আয়াতে প্রথম পারার দুই নম্বর পৃষ্ঠা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছেন এমন কিছু মানুষ আছে যারা বলে আল্লাহ এবং আখেরাতের প্রতি ঈমান রাখি, কিন্তু আমি আল্লাহ বলে দিচ্ছি মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। তারা কি নয়? মুমিন। তাহলে বললেই তো খালি হবে না, ইমান, এই যে আমার দিকে তাকান, লুক এট মি এভরিবডি, ইমান এই দুই বিটুইন টু লিপস, ইমান এইখানে না, ইমান আমার রুমালের মধ্যে না, ইমান দাড়ির মধ্যে না, ইমান টুপির মধ্যে না, ইমান লিবাসের মধ্যে না, ইমানের জায়গা হলো কলবের ভিতরে। কথা ঠিক কিনা? কোথায় লাগবে ইমান? কলবের ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের সার্টিফিকেট করছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ অনুগ্রহে সাহাবায়ে কেরামের কলবের ভিতরে ঈমান ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, বড় ধরনের ভূয়সী প্রশংসা, রব্বানি প্রশংসা। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন আল্লাহ তাদের কলবের ভিতরে ঈমান ঢুকিয়ে দিয়েছেন। আচ্ছা, আর বিশ্লেষণে যাচ্ছি না, এই যে আল্লাহ তাদের কলবের ভিতরে ঈমান দিয়েছেন এইটার দলিল অসংখ্য আয়াত রয়েছে, যাচ্ছি না। পাঁচ নাম্বার, আইয়াদাহুমুল্লাহু বিরুহিম মিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সহযোগিতা করেছেন জিব্রাইলের মাধ্যমে, ও আইয়াদাহুম, এটা বড় ধরনের বৈশিষ্ট্য তাদের। এরপরে ছয় নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি রাজি খুশি আর তারাও আল্লাহর প্রতি রাজি খুশি। আল্লাহু আকবার, যদি খালি আজকে এটা জানতে পারতাম যে আল্লাহ আমাদের প্রতি রাজি খুশি, তাইলে দুনিয়ার সব রাইট জেল জুলুম জবাই করবি নাকি টুকরো টুকরো করবি, কিচ্ছু আসে যায় না যদি জানি আমার মাওলা আমার প্রতি রাজি খুশি। পুরা দুনিয়া আমার প্রতি না খুশ হয়ে গেলেও কোনো সমস্যা নাই, আর পুরা দুনিয়া যদি আমার গলায় ফুলের মালা দিয়ে দেয়, মাওলা যদি না খুশ থাকেন পুরা দুনিয়ার ফুলের মালা দিয়ে আমার কোনো লাভ? কথা ঠিক না বেঠিক? কি সুন্দর করে আলো বলে দিলেন, এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, বহু জায়গায়। আরেকটা আয়াত বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইযু ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন ওই যে হুদাইবিয়ার সন্ধির সময় গাছের নিচে
যারা নবীজির হাতে হাত রেখে বাইয়াত করেছিলেন, আল্লাহ বললেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, এই সমস্ত মুমিনের প্রতি আল্লাহ রাজি খুশি হয়ে গিয়েছেন। তাহলে সাহাবায়ে কেরাম তারা হলো দা বেস্ট জেনারেশন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি কি ছিলেন, রাজি খুশি ছিলেন, আর তারাও আল্লাহর প্রতি কি ছিল, রাজি খুশি ছিল। আর ব্যাখ্যা যাচ্ছে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরো গুণাগুণ দিলেন, সার্টিফাই করলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরুহিম মিন ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা আবাদা। আল্লাহু আকবার! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন আমি তাদেরকে অবশ্যই, যেহেতু কলবের ভিতরে ঈমান ঢুকেছে, আর সাহাবী তারাই হয় যারা ঈমান নিয়ে মারা যায়, যারা ঈমান নিয়ে মারা যাবে তাদের ঠিকানা জান্নাত ছাড়া জাহান্নামে হইতে পারে না। আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন, তাহলে কি দিবেন, জান্নাত দিবেন। আল্লাহ এটা কোরআনের আয়াতের, আজকে আমি স্টাডি করেছি, আমার কাছে এই যে এখানে নোট করা আছে, আইপ্যাডের মধ্যে ডাউনলোড করেছি, সাহাবায়ে কেরামের মর্যাদা নিয়ে 100 আয়াত, কত কত এক আয়াত নিয়ে আলোচনা করতেছি এখনো, কয়টা নিয়ে, প্রথম আয়াতের মধ্যে আমি এখন আছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন উলাইকা হিজবুল্লাহ, এরা হলো হিজবুল্লাহ, এরা কি হিজবুল্লাহ মানে আল্লাহর সেনা, তারা কি আল্লাহর সেনা। ধরেন আমাদের দেশের প্রেক্ষাপটে যারা নাকি আমাদের দেশের সেনাবাহিনী, সেনাবাহিনীর অফিসার, তাদের আলাদা একটা স্ট্যাটাস আছে না বাংলাদেশের, যে আমার ভাই ব্রিগেডিয়ার জেনারেল, আমার ভাই সেনাবাহিনীর অফিসার, একটা মানমর্যাদা আছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সাহাবী ছিলেন তাদের কথা বলে দিলেন কি উলাইকা হিজবুল্লাহ। এরপর আল্লাহ বলে দিলেন আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহ রও জানায় দিলেন যেই সাহাবীরা বেস্ট জেনারেশন উলাইকা হুমুল মুফলিহুন, তারা হলো সফল কাম, তারা হলো সফল কাম, তারা হলো সফল কাম। সুবহানাল্লাহ, কয়টা বলছি এই পর্যন্ত, 7-8টা বলেছি, 9 নম্বর উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, তারাই হলো সত্যিকার মুমিন। তারা কি, কোরআন আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু وَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ آوَوْا وَنَصَرُوا أُولَئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا। যারা ঈমান এনেছে, ইন্নাল লাযীনা আমানু ওয়া হাজারু, হিজরত করেছে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, আর যারা তাদেরকে স্থান দিয়েছে, সাহায্য করেছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই মুহাজির এবং আনসার এরা সবাই আল্লাহর কাছে সত্য মুমিন। আল্লাহু আকবার, তারা হলেন সত্যিকার মুমিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন তাদের তাদের আর কি স্ট্যাটাস, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত এবং সম্মানজনক রিজিক। সবকটার দলিল রয়েছে, ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না। 11 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এরা হলো একদম সত্যবাদী, যাদের কথার মধ্যে কোনো রকম বেজাইল্লা, ছল ছাতুরি, ধোকাবাজি, প্রতারণা, মিথ্যার কিচ্ছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিল ফুকারাইল, আছেন আমার সাথে, এই কোরআন পড়তেছি আবার, আছেন তো, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون। الله أكبر। للفقراء المهاجرين, فقراء فقيرের বহুবচন, المهاجرين মুহাজিরিন, যারা এই দুর্বল জানমাল বাড়ি গাড়ি যা ছিল সব ছেড়ে কোন রকম প্রাণটা অল্প একটু বাঁচাইয়া ঈমানটাকে নিয়ে যারা হিজরত করেছে, যারা হিজরত করেছে সব ছেড়ে দিয়েছে আল্লাহর জন্য, তারা কি মিথ্যার আশ্রয় নিতে পারে? আল্লাহ তাদের বলে উলাইকুম সাদিকুন, এরা হলো সত্যবাদী, এরা কি সত্যবাদী। আল্লাহর পক্ষ থেকে যদি কোনো জাতিকে, কোনো ব্যক্তিকে গুণাগুণ দেওয়া হয় যে সত্য নির্ভর ব্যক্তি, সত্যবাদী, কত বড় গুণাগুণ এটা হতে পারে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ক্ষেত্রে আরো বললেন ওয়া উলাইকা মিনাস সালিহিন, তারা হলেন সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত, মিনাস সালিহিন, মিনাস সালিহিন, চারটা স্তরের মানুষ, সুপারলেটিভ ডিগ্রির
অনেক উপরে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতাল্লাযীনা আনআমত আলাইহিম, আল্লাহ যাদের উপর নিয়ামত বর্ষণ করেছেন তারা কারা, সূরা নিসা আল্লাহ বর্ণনা করে দিয়েছেন, ওয়ামান ইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহু আকবার বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সাহাবীদেরকে বললেন তারা সালিহুন। তাহলে আগে গেল সাদিকুন, এবার হলো কি সালিহুন। এইগুলির আসলে এক একটা শব্দের খুব লম্বা বিশ্লেষণ করা যেত যদি, তাহলে এটার একদম মাহাত্ম্য যাবতীয় সব কিছু বের করা যেত। কিন্তু আজকে অল্প সময়ের মধ্যে বেশি কথা বলবো, বিশ্লেষণ আজকে কম। অন্য সময় ইনশাল্লাহ অল্প বিষয় ধরবো, বিশ্লেষণ করবো অনেক বেশি। আজকে বেশি কথা ইনশাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরামের আর কী কী বৈশিষ্ট্য, হুব্বুস সাহাবাতি ইমান, সাহাবায়ে কেরামকে ভালোবাসা, এটা হলো ইমান। ওয়াবগদুহুম কুফর, সাহাবায়ে কেরামের প্রতি যদি কোনো রকম বিদ্বেষ হিংসা, তাদের প্রতি যদি মানে বীত শ্রদ্ধা হয়, তাদের প্রতি যদি শ্রদ্ধাবোধ না থাকে, তাহলে এটা হলো কি কুফুরি, এটা কি কুফুরি। এরপরে সাহাবায়ে কেরামের মধ্যে এমন অসংখ্য মানুষ আছেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কি দিয়ে দিয়েছেন, জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। এরপরে হলো সাহাবায়ে কেরাম হলেন ওই লোকজন যারা সর্বপ্রথম আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছে। সাহাবায়ে কেরাম হলেন, সাহাবায়ে কেরামের মধ্যে এমন অসংখ্য মানুষ রয়েছে আল্লাহ যাদের ক্ষেত্রে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছেন, দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছেন কি, যে বেটা এই কয় গুণা তুই করতে পারবি, কর তুই গুণা কর, তোর যা মন চায় তাই কর। বদরী সাহাবিদের ক্ষেত্রে 313 জন সাহাবি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, পরবর্তীতে একটা ঘটনার প্রেক্ষিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে বদরকে, ওই বদরের যোদ্ধাদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া আহলা বদর, ও বদরের যোদ্ধারা, ইআমালু মা শিতুম ফা ইন্নী ক্বাদ গফারতু লাকুম, তোমাদের যা মনে চায়, যদি মনে চায় চুরি করবা, চামারি করবা, জিনা ব্যভিচার করবা, নামাজ ছেড়ে দিবা, রোজা ভাঙবা, তাও করতে পারো, আমি আল্লাহ অগ্রিম জানাইয়া দিচ্ছি জান্নাত তো তোমাদের জন্য রয়েছেই, তোমাদের আগে পরের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার, কত বড় কথা, ইতিহাস সাক্ষী। বদরের যোদ্ধারা যখন জেনেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে স্বাধীনতা দিয়েছেন, এরপর থেকে তাদের আমল আগের চেয়ে খারাপ হয়েছে নাকি ভালো হয়েছে? একজন বদরের যোদ্ধাও নবীজি সাল্লাল্লাহু সাল্লামের সাহাবি না, এই জন্য ইয়া বলে কি মানে প্রবাদে বলে কয়, এই আমার দিকে তাকান, বাপ কা বেটা, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া, বাপের বেটা যদি হয় আর যদি সিপাহির গুড়া হয়, পুরোপুরি না হইলেও অল্প হইলেও হয়, যেমন নবী তেমন সাহাবি, যেমন নবী নবীজি সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে ঘোষণা করে দিয়েছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক, আপনার আগে পরে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে লাইলাতুন নিসফ মিন শাবানের মসজিদে যারা আপনারা আছেন, লাইলাতুন নিসফ মিন শাবান সমস্যা নাই, সমস্যা হলো শবে বরাত, সমস্যা কি শবে বরাত তো আছে, শবে বরাত তবে শাবান মাসে না, কবে রমজান মাসে, রমজান মাসে বরাত মানে যদি ভাগ্য রজনী হয়, শবে বরাত মানে যদি ভাগ্য রজনী হয়, তো ভাগ্য রজনী আছে নাকি নাই, আছে, ওটা হলো শবে কদর, ওটা কি শবে কদর, আজকে রাত্রে না। শুনেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই হাদিস দিয়ে সাব্যস্ত আছে, তিনি এই রাত্রে লম্বা সেজদা করেছেন, তার যদি নামাজ পড়েছেন, হ্যাঁ এই হাদিস দিয়ে আমি বলি, এই জুমাতে আলোচনা করেছি যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পায়ের মধ্যে সিমটি কাটলেন, কি করলেন সিমটি কাটলেন, নবীজি পা নাড়াইলেন, মা আয়েশা আমার দিকে তাকান, আহ বাঁচা গেছে। এরপরে নবীজি সালাম ফিরে জিজ্ঞাসা করলেন, ইয়া আয়েশা আজানান্তি আন্নান নাবিয়্য কাদ খাসাবিক, এ আয়েশা মনে করছো তোমার স্বামী তোমার অধিকার আদায় না করে, হ্যাঁ তোমার সাথে খেয়ানত করেছে, অর্থাৎ কালিয়াবাদতের মধ্যে থাকেন, স্ত্রীর তো কি আছে হক আছে, মা এসে বলেন লা ইয়া রাসূলুল্লাহ, আর রাসূল এরকম এই কারণে না, আপনি এত লম্বা সেজদা দিয়েছেন আমি মনে করেছি আপনি কি সেজদা থেকেই চলে গেলেন নাকি, হ্যাঁ এরকম মনে করেছিলাম, এরপর আপনি যখন মরছেন তখন আমি কি আলহামদুলিল্লাহ, আমি বললাম এই যে একটা হাদিস ধরেন, হাদিসটা দুর্বল সহি ধরে নিলাম, ধরেন দুর্বল, এই হাদিস থেকে কি বুঝছেন আপনারা, যে যাই বুঝছেন আমি বুঝাই দিই, ধরেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদে নামাজ পড়ছেন, লম্বা করে সিজদা করছেন, বোঝা গেছে না? আরেকটা জিনিস বোঝা গেছে, মা আয়েশা পড়েন নাই, মা আয়েশা পড়েন নাই, শুয়া ছিলেন, ঠিক না? তাইলে যদি এই রাত্রে এত বড় আনুষ্ঠানিকতা, এত বেশি গুরুত্ব হয়, তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার প্রশ্ন, কেন মা আয়েশাকে ঘুমাইতে দিলেন? প্রশ্ন হয় না কি হয় না? কথা বলেন, ইদা দাখালা আলাইহিল আশরু, রমাদানের শেষ 10 দিন আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা কাজ করতেন, সাদ্দা মিজারা, কোমরটাকে টাইট করে দেওয়া বাঁধতেন, ওয়া আহিয়া লাইলা, সারা রাত্র জেগে ইবাদত করতেন, ওয়া আইকাজা আহলা, পরিবারের সবাইকে বলতেন ঘুমাইবা তো দিনে ঘুমাবা, এই 10 রাতে কি নাই ঘুম নাই, কি পাওয়ার জন্য? কি পাওয়ার জন্য? সবে কদর পাওয়ার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি এই রাতে যেহেতু মা আয়েশারে ঘুমাইতে দিছেন, হ্যাঁ, অতএব বোঝা গেল এই রাত্রে সবে বরাত, এই কথা বলেন না কেন? সহজে বুঝেন নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি এরকম লম্বা করে এইবার আসেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি তো পড়ছেন, তাহলে আমার প্রশ্ন, নবীজি কি খালি এই রাত্রেই পড়তেন নাকি প্রতি রাত্রেই পড়তেন? প্রতি রাত্রেই পড়তেন, এমনভাবে পড়তেন এক রাখাতে সুরা বাকারা, সুরা নিসা, সুরা আলে ইমরান, সুরা মাইদা লম্বা করে পড়তেন। পড়ার পরে দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকলে পা ফুলে যায় না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ফর্সা মানুষ ছিলেন, পা ফুলে এরকম হতো, হাত্তা তাতা ওয়াররামা কাদামাহু, পা ফুলে ফেটে যাওয়ার উপক্রম হতো। সাহাবায়ে কেরামের খুব মায়া লাগতো, বলতেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ না আপনার আগে পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তাহলে আপনি কেন এরকম করেন, নিজেরে শেষ করে দেবেন আপনি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাদা মাঠা উত্তর দিতেন, তিনি কি বলতেন, তা আফালা আকুনু আবদান শাকুরা, আল্লাহ যে আমাকে এত মান মর্যাদা দিলেন, আমার আগে পরে গুনাহ মাফ, তাইলে কি আমি আল্লাহর একটু বেশি শুকরিয়া আদায় করবো না? সুবহানাল্লাহ, যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম, তার সাহাবীরা কি হবেন, বাপকা বেটা সিপাহিকা ঘোড়া। এই জন্য যখন বদরি সাহাবীদেরকে বলা হয়েছে, ও বদরিরা, তোমাদের আগে পরের সমস্ত গুনাহ মাফ, যা খুশি তাই করতে পারো, ওই দিন থেকে এই ঘোষণা শোনার পরে বদরি সাহাবি যারা ছিলেন তারা তাদের ইবাদতের পরিমাণ হাজার গুণ বেশি বাড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এই এই হলো সাহাবীদের পরিচয়। আর হলো সাহাবীদের মধ্যে এমন সাহাবি আছে যারে, হ্যাঁ, যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি লাউ সালাকা উমর ফাজ্জান কাত্তু সালাকা শাইতানু ফাজ্জান আখার, উমর যদি দক্ষিণের পথ ধরে তাইলে দেখা গেছে যে এইদিকে শয়তান আসতেছিল, যখন দেখলো যে উমর এদিকে, হরি বাবার এই সর্বনাশ, এদিকে আর যাওয়া যাবে না, তখন তাড়াতাড়ি রাস্তা ঘুরে অন্য রাস্তায় যাইত। তাহলে ইবলিস শয়তান পর্যন্ত, ইবলিস শয়তান তো মানুষকে ভয় করার কথা না, আল্লাহ এমন ক্ষমতা তাকে দিয়েছেন, আল্লাহ দি ইউয়াসউইসু ফি সুদুরিন নাস, রক্তের ভিতরে ঢুকতে পারে, কিন্তু সাহাবিদের মধ্যে এমন সাহাবি ছিল, ইবলিস শয়তান পর্যন্ত কি করতো, ভয় করতো। সাহাবিদের মধ্যে এমন সাহাবি ছিল যেই সাহাবিকে আরশে আজিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ, বলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না পুটলির ভিতরে খানা কিছু বাইন্ধা নিয়া, হাদিসের বলছি না খালি ঘটনা বলে দিচ্ছি, রওনা দিচ্ছেন যাচ্ছেন, বুড়ি মানুষ, সেই কোথায় জাবালে নূরের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইখানে ধ্যানমগ্ন ইবাদত করছেন। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে দেখতেছেন নাকি দেখতেছেন না? তাড়াতাড়ি জিব্রাইল পাঠাইছেন, ও জিব্রাইল তাড়াতাড়ি যাও, ওই খাদিজা আসার আগে আমার নবীরে বলো, এই যে হাজিহি খাদিজা, খাদিজা আসছে, এর সাথে একটা পুটলি আছে, পুটলির ভিতরে এই কয়টা রুটি আছে আর এই তরকারি নিয়ে আসতেছে, আসলে আপনাকে বলে দিবেন খাদিজা তুমি কি নিয়ে আসছো, আমি বলে দিতে পারবো, বলে দিবেন। এরপর আসার পরে বলবেন যে খাদিজা তুমি তো এই নবীর জন্য এত কষ্ট করো, অর্থাৎ দিনের জন্য কষ্ট করো, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পছন্দ করে, তোমাকে ভালোবেসে, তোমার মান মর্যাদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইলের মাধ্যমে আরশে আজিম থেকে তোমার কাছে সালাম প্রেরণ করেছেন। জিব্রাইল এই সংবাদ দিয়ে বলল যে আল্লাহ যেহেতু খাদিজার কাছে সালাম পাঠায়, তাহলে আমি আর কে, ইয়া রাসূলুল্লাহ যখন আল্লাহর সালামটা দিবেন আমি জিব্রাইলের সালামটা তারে দিয়ে, আল্লাহু আকবার। সাহাবীদের কথা বলছে, ও মায়েরা, মেয়েরা, বোনেরা, আপনিও যদি স্বামীর দিনের কাজে সহযোগী হন তাহলে এখন তার এই ওহী পাওয়ার সুযোগ নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম খাদিজাকে শুভ সংবাদ দিয়েছিলেন, সালাম পাঠিয়েছিলেন এবং বলেছিলেন জান্নাতে তার জন্য পালাখানা নির্ধারণ করা হলো, আপনিও যদি দিনের কাজে আপনার স্বামীকে সহযোগিতা করেন নিশ্চিত আল্লাহর কসম করে বলছি আপনিও জান্নাতে ইনশাআল্লাহ পালাখানা পেয়ে যাবেন। সাহাবীরা এরকম, ও সাহাবীদের অল্প কিছু কথা বললাম আর বাদ দেই, কারণ এই বৈশিষ্ট্যগুলো যদি বলতে থাকি বাকিগুলি তো আমার আর বলা হবে না। সাহাবীরা কিভাবে এমন মান মর্যাদা তারা অধিকার করতে পারলেন, এর পিছনে তাদেরও কিছু ত্যাগ তিতিক্ষা কুরবানি আছে নাকি নাই, কিছু বৈশিষ্ট্য আছে নাকি নাই, খালি এমনি হয়? হ্যাঁ, আপনি যদি বৈশিষ্ট্য ছাড়া, মানুষের বৈশিষ্ট্য ছাড়া বাদাম কিনে নিয়ে আসলেন, ভিতরে বিচি নাই, ভিতরে কি নাই,
দান কিনে নিয়ে আসলেন, ভিতরে চাল নেই, দাম আছে কি? তাইলে দানের ভিতরে চাল থাকতে হবে, বাদামের ভিতরে বিচি থাকতে হবে। তাহলে হুজুর ডেকে নিয়ে আসলেন, ভিতরে এলেম নাই, কালাম নাই, ওয়াজ নাই, বয়ান নাই, আমল নাই, আখলাক নাই, খতিবগিরি চলবে তো? চলবে? কিছু না থাকলে চলবে? চলবে না। তাহলে কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে। যারা এরকম মান মর্যাদায়, তাদের কিছু বৈশিষ্ট্যের দরকার আছে নাকি নাই? কীভাবে তারা সেই বৈশিষ্ট্যগুলো অর্জন করেছিলেন আমি 16টা পয়েন্ট আপনাদের জন্য লিখেছি। 16টা পয়েন্ট দুই তিনটা বলতে পারি কিনা আল্লাহ ভালো জানেন। এক নাম্বার তারা হলো কত আল আলাকা, তারা জাহিলি যুগের যত সম্পর্ক ছিল সব আল্লাহর জন্যে, দিনের জন্য, নবীর জন্যে, সবটা তারা কী করেছিলেন? ছিন্ন করেছিলেন। ধরেন একজনের কথা বলি, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তার মা তার প্রতি এমন রাগ করলো এবং বলল, সে যদি এই ধর্মসাহীরা ফিরা না আসে তাইলে আমি কসম করলাম আমি আর খানা দানা খাবো না। এরপরে হাত্তাইয়ার জাহানের ইসলাম সাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, মায়ের সাথে সন্তানের একটা, মানে আপনি বলেন কাফের হোক বেইমান হোক যেই হোক, মায়ের সাথে একটা মনের টান থাকে নাকি থাকে না? আর ভাই মুসলমান কি নবীরও টান থাকে নাকি থাকে না? আর মায়ের কথা ধরে এখন ছেলের কথা ধরেন না। নূহ আলাইহিস সালাম কি ছোট নবী না বড় নবী? বড় নবী। যখন দেখলেন যে ছেলে যে আমার দিকে দেখেন তাকে এরকম করা যায় এবং পানির নিচে ডুবতেছে, এরকম করে একবার উঠে আবার যখন করতেছে, যখন নূহ আলাইহিস সালাম কিস্তি থেকে দেখলেন মায়ে লেগে গেছে, আহারে কাফের ছেলে দিয়ে কি হয়েছে, কেন কথা বলি, পানির নিচে ডুবে যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, এইটা যখন নূহ আলাইহিস সালাম দেখলেন মায়ে লেগে গেছে, তখন নূহ আলাইহিস সালাম দেখলেন আমিও ধরতে পারতেছি না আর ওই ডুবায় যাচ্ছে, কি করি এখন? এইবার নূহ আলাইহিস সালাম সরাসরি ডাক দিলেন কারে? ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হাক ওয়া আনতা আহকামুল হাকিমিন। ও আল্লাহ, ও আহকামুল হাকিমিন, এটা আমার ছেলে ডুবে যাচ্ছে, একটু বাঁচাইয়া দেন, একটু আল্লাহ বাঁচাইয়া দিছিলেন? বাসায় দেন নাই। আচ্ছা, এরপরের কথা বলবো না, কিন্তু নূহ আলাইহিস সালাম তার কলিজার মধ্যে, তার এই যে কলিজার বুটা বলে মায়া, তার সম্পর্কের মধ্যে টান লাগছে নাকি লাগে নাই? কোনো লোক যদি দেখে আমার মা, তাও আবার মহিলা, মা ওটা তো জোয়ান ছেলে কাফের, আমরা তো বলি মর তুই, মর তুই মরে গেলে আমি করবো না, ঠিক না? আমরা বাপেরা রাগ করি, বাপদের মেজাজ হয় বেশি, আর যদি যুবক পোলাবান হয় এটা তো মানে থাপড়ায় তো, ঠিক না? তারপরে নূহ আলাইহিস সালাম ছেলের জন্য মায়া লাগছে নাকি লাগে নাই? এইবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস, মায়ের জন্য মায়া লাগার কথা কিনা? কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, কিভাবে জাহিলি যুগের সকল কিছু থেকে সম্পর্ক ছিন্ন করেছেন? এইবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া উম্মাহ লাউ কানাত লাকি মিয়াতু নাফস, ও মা, আল্লাহ যদি তোমারে 100 প্রাণ দেয়, 100 জান দেয়, 100 জান, 100 প্রাণ, না খায়া থাকতে থাকতে ফাখারাজাত নাফসান নাফসান, না খায়া থাকতে থাকতে একটা জান বেড়ে গেল, দুইটা তিনটা দশটা বিশটা নব্বইটা পঁচানব্বইটা নিরানব্বইটা জান বেরোয় যাওয়ার পরে 100তম জান যখন বের হবে আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস তাকাই থাকবো, তোমার মায়ের, তুমি আমার মা, এই মায়ায় পশ্চিমকালেও আমি দিন ইসলাম ত্যাগ করতে পারবো না। সারেন নাই বলছেন না, তোমাদের জাহিলিয়াতের সাথে কোনো সম্পর্ক নাই, সম্পর্ক কার সাথে করছি? কার সাথে? সময় এক করবে তাগুত ওয়ুমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা। এই আয়াতের ব্যাখ্যায় ওই যে মানে জাহিলি যুগের সম্পর্ক ছিন্ন করার, আমার সাথে এই যে আমার সামনে আরো কতগুলি নোট ছিল, সময় নাই এই জন্য আর বললাম না। তাহলে এক নাম্বার একটা পয়েন্ট তারা হরে করে করলাম, সেটা হলো সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম জাহিলি যুগের কারোর সাথে কোনো সম্পর্ক রাখার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আবু সুফিয়ানের মেয়ে, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় বসতে, বাপ বড় লিডার ছিলেন, বলতেন না এটা নবীর বিছানা, আপনি কাফের নামেন এখান থেকে, আপনার নামেন এখান থেকে, এখানে আপনি বসতে পারবেন না, এইরকম ছিল তাদের অবস্থা। এই বৈশিষ্ট্য এরকম হওয়ার কারণে তারা এরকম মান মর্যাদা পেয়েছেন। একটা পয়েন্ট তারা হরে করে বললাম, ইনশাআল্লাহ আমার হাতে 10 মিনিট সময় আছে, 10টা পয়েন্ট আপনাদেরকে বলে আলোচনা শেষ করতে চাই। দুই নাম্বার তাদের কি ছিল, তাদের ছিল মজবুত ইমান এবং আল্লাহর প্রতি অগাধ, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। আল ইমান ওয়াল ইয়াকিন ওয়াসিকাতুহুম বিল্লাহি রাব্বিল
আলামিন। কেমন ইমান ছিল, কেমন অগাধ বিশ্বাস ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইমানের কথা কোরআনে বারবার বলছেন। সূরা বাকারার মধ্যে প্রথম পারা দুই নম্বর বিষয়ে আল্লাহ বলছেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। মুনাফিকদেরকে যখন বলা হইতো তোমরা ইমান আনো কামা আমানান নাস, সাহাবীরা যেমন ইমান আনছে, সাহাবীরা যেমন ইমান আনছে এরকম। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ উদাহরণ দিলেন, মিসাল দিলেন, উপমা দিলেন, এক্সাম্পল দিলেন, কাদেরকে দিয়া, সাহাবীদেরকে, যে তারা যেরকম ইমান আনছে তোমরা ওই রকম ইমান আনো। তাহলে সাহাবীদের ইমানটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করছেন নাকি করেন নাই, ইমানদার হিসেবে স্বীকৃতি দিয়েছেন নাকি দেন নাই, দিয়েছেন, এটা বড় একটি বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতের মধ্যে বলছেন বদরের যুদ্ধের সময়, ইজ তাকুলু লিলমুমিনিনা আলা ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। নবীজি বদরের যুদ্ধে যখন সাহাবীদেরকে দাঁড় করাচ্ছিলেন তখন তিনি বলতেছিলেন যে কি, আল্লাহ যদি আকাশ থেকে 3000 ফেরেশতা নাজিল করে তোমাদের সহযোগিতা করে হবে না, তোমাদের হবে না, তোমাদের এরকম বলতেছিলেন। তো সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ব্যবহার করছেন, ইজ তাকুলু লিল মুমিনিন, যখন আপনি মুমিনদেরকে এই কথা বলছিলেন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহান নবী, ও নবী, হাসবুকাল্লাহ, আল্লাহই আপনার জন্য যথেষ্ট, ওমানিত্তাবাআকা মিনাল মুমিনিন, আর আপনাকে যারা অনুসরণ করে, যে সকল মুমিনরা আপনাকে অনুসরণ করে তারাই, তারাও আপনার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সাহাবীদের প্রশংসা করেছেন। তাহলে সাহাবীদের যে দ্বিতীয় বৈশিষ্ট্য, তারা যেই বৈশিষ্ট্যের কারণে এই মানমর্যাদা পেয়েছিলেন, সেটি হলো ইমান এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, ইমান এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। অতএব মুআজ্জাজ হাদরিন, আমরা যদি সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করতে পারি, তারা যে সকল গুণাগুণ অ্যাচিভ করার কারণে এই মানমর্যাদা পেয়েছিলেন, আমরাও যদি ওরকম করি তাহলে আমরা হুবহু তাদের মতো হইতে না পারলেও কুছ না হতো থোড়া থোড়া আমরাও কিছু হইলো মর্যাদা পেয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক ইনায়াত করেন। তিন নাম্বার, তাদের ইমানের পাশাপাশি তাদের ছিল আনুগত্য, এবাদত, দাসত্ব। নাজাতের জন্য, মুক্তির জন্য, ক্ষতির ঊর্ধ্বে থাকার জন্য প্রথম যে দুইটা শর্ত, একটা হলো ইমান, আরেকটা কি, নেকামল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসুর, সমস্ত মানুষ চরম ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা বাদে যারা ইমান আনার পরে নেকামল করে। সাহাবা কেরাম এরকম নেক আমল করতেন, আল্লাহ তাদের কথা বলছেন, তারাহুম রুকআন সুজ্জাদা, আপনি তাদেরকে দেখবেন রুকুতে গিয়ে রয়েছে, সেজদা গিয়ে রয়েছে। সাহাবা কেরাম এরকম সেজদা যাইতেন তো যাইতেন, নবীজি যেরকম সেজদা যাওয়ার পর দীর্ঘক্ষণ সেজদা করতেন, সাহাবা কেরাম এরকম লম্বা করে রুকু করতেন, সেজদা করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রুকু সেজদার প্রশংসা কোরআনে করেছেন। আর তারা আর কি করতেন, সৎ কাজের আদেশ অন্যের, ওয়ায়ামুরুনা বিল মারুফি ওয়ায়ানহাউনা আনিল মুনকারি ওয়ায়ুসারিউনা ফিল খায়রাত, কল্যাণকর কাজে তারা প্রতিযোগিতা করতেন, এইটা সাহাবায়ে কেরামের ছিল। চার নাম্বার, তাদের দারুণ এখলাস ছিল। কি ছিল এখলাস? ছিল এখলাস কাকে বলে? টু পারফর্ম এনি কাইন্ড অফ ওয়ার্শিপ অর ইউর জব অর ইউর ওয়ার্ক ওনলি ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শুধু আল্লাহর জন্য কোনো কাজ করার নাম কি? এখলাস। যদি এখলাস বেশি হয়, এখলাস যত বেশি হবে আমল তত কমলে সমস্যা নাই, আর এখলাস যত কম হবে আমল তত বেশি হইলেও কোনো লাভ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি এক হাদিসের মধ্যে সহজে বলছেন, আখলিস দিরাকা, তোমার ইমানটাকে খাঁটি করো, ভেজাল মুক্ত করো, এখলাস ভিত্তিক করো, ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলে তোমার নাজাতের জন্য কি হবে, যথেষ্ট হবে। তো সাহাবায়ে কেরাম তাদের দারুণ এখলাস ছিল, এখলাসের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলছেন, লা তাসুব্বা সাহাবি, আমার সাহাবীদেরকে গালি দাও, এই আমার সাহাবীদেরকে গালি দেও না, জানো ওরা কিরকম, লাউ আন্না আহাদুকুম আনফাকা মিসলা উহুদিন জাহাবান, তোমাদের কেউ যদি, যারা সাহাবী হয় না, তারা যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা স্বর্ণ গোল্ড, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ বা গোল্ড যদি তারা দান করে আল্লাহর রাস্তায়, তাইলে আমার সাহাবীরা এক মুদ অথবা হাফ মুদ, ধরেন না এক মুঠ দান করে অথবা হাফ মুঠ দান করে যেই পরিমাণ সওয়াব পেয়েছে, তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলেও ওই পরিমাণ সওয়াবের আশা তোমরা করতে পারো না। সুবহানাল্লাহ বলেন। তাহলে সাহাবায়ে কেরামের কিসের কারণে? আমি ওজন করি, দেখেন আমার দিকে তাকান, সাহাবীদের এক মুদ 2 কেজি 2.5 কেজি এটা এক পাল্লা দিলাম, আর আমাদের উহুদ পাহাড় আরেক পাল্লা দিলাম, এবার আপনি টান দেন দেখি কোনটা ভারী হবে, উহুদ পাহাড় ভারী হবে যে কোনো মানুষ বলবে।
কিন্তু নবী জিজে বললেন তাদের এক মুঠের সমান আধা মুঠের সমানও হবে না। কারণটা কি কি? বাহ্যিকভাবে আমাদেরটা বেশি, কিন্তু তাদেরটা বেশি কেমনে হয়? বাহ্যিকভাবে নয়, এখলাসের কারণে। কিসের কারণে? তাদের কি ছিল বেশি? এখলাস ছিল। এই পয়েন্ট থেকে আমরা যে জিনিস শিক্ষাটা নিব সেটা হলো আমাদের আমলের মধ্যে এখলাস বাড়াইতে হবে। আরেকটি হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল বলছেন যে আমার সাহাবিদেরকে তোমরা গালিগালাজ করবা না। ফালা মাকামু আহাদিহিম সাআতান, সাহাবিরা যে নবীর সাথে এক ঘন্টা থাকছে, এক ঘন্টা তাদের এই এক ঘন্টা একদিকে, আর তোমাদের পুরা জীবনের ইবাদত আরেক দিকেও যদি দেওয়া হয়, তবু সাহাবিরা যে নবীর সাথে এক ঘন্টা থাকছে এইটার সমপর্যায়ে কোনোটাই আসতে পারবে না। এক ঘন্টা আর আমাদের 60 বছর, এক ঘন্টা 60 বছর, কোন পিরিয়ডটা বেশি? 60 বছর। তাহলে ওইটার সমান কেমনে হয় না? ওইটার সামনে বাহ্যিকভাবে আমাদেরটা বেশি, সাহাবিদেরটা কম, কিন্তু এখলাসের কারণে তাদেরটা বেশি আমাদেরটা কম। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এখলাস অর্জন করার তৌফিক এনায়েত করেন। 5 নম্বর, সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি দারুণ তাওয়াক্কুল ছিল, ভরসা ছিল, দারুণ ছিল তাওয়াক্কুল এবং ভরসা। তাওয়াক্কুল ভরসা থাকলে কি হয় জানেন? ইব্রাহিম আলাইহিস সালামের যখন আগুনে ফেলে দেওয়া হয়, ঘটনা শুনছেন নাকি শুনেন নাই? জিব্রাইল আসছিল সহযোগিতা করতে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তোমার সহযোগিতা আমার দরকার নেই, যাও। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে তো ফেলেই দিচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম খালি বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহর উপর ভরসা করলাম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনে বললেন ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য শান্তি এবং আরামের বাগানে রূপান্তরিত হয়ে যাও। আগুন হয়েছিল নাকি হয় নাই? আল্লাহর উপর ভরসা করার কারণে আল্লাহ যথেষ্ট হয়েছে নাকি হয় নাই? ঠিক সাহাবিদের চরিত্র এরকম ছিল, তারা সর্বাবস্থা আল্লাহর উপর ভরসা রাখতেন। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা, কাফেররা এসে বলল এই মুসলমানরা, এই উহুদের যুদ্ধে পরাজিত হওয়ার পরে আবার যখন মুসলমানরা তাদেরকে দাওয়া করলেন, তখন একজন নুয়াইম ইবনে মাসউদ সে খবর নিয়ে আসলো যে কাফেররা আবার সুসংগঠিত হয়ে আসছে তোমাদের আক্রমণ করার জন্য। তখন সাহাবায়ে কেরাম সবাই কি বললেন? ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই কথা শুনে তারা আবার আসতেছে, যাদাহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে গেল। ওয়াকালু, এবং তারা বলল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আল্লাহই আমাদের উত্তম অভিভাবক, আসুক কাফেররা কোনো অসুবিধা নাই, আমরা ভরসা করলাম কার উপরে? আল্লাহর উপরে। ফানকালাবু বিনিয়ামাতি মিনাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদেরকে নিয়ামত দিয়ে বিজয়ী করে দিলেন। সুবহানাল্লাহ, সাহাবীদের এটা ছিল, সাহাবীদের যে হিজরত এবং ত্যাগ তিতিক্ষা, আল্লাহু আকবার, হিজরত এবং ত্যাগ তিতিক্ষা তাদের, তারা যেই ত্যাগ করেছেন, কীরকম ত্যাগ করেছেন? একজন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রুম থেকে আসছিলেন, মক্কায় এসে ব্যবসা বাণিজ্য করে অনেক পয়সা মালিক হয়েছেন, এখন হিজরত করে মদিনে চলে যাবেন, কাফেররা ধরছে, না যাইতে পারবা না, ও পয়সা টয়সা হয়েছে, এখন আবার চলে যাবো গা সেইখানে, না তোমার পয়সা আছে তুমি এখানে থাকবা, তুমি যেতে পারবা না। কয় না আমি যাবই, কয় না যেতে দিব না। কয় তাহলে কী হলে যেতে দিবা? কই যে তোমার যে কোটি কোটি টাকা আছে সব যদি দিয়ে যাও তাহলে যেতে দিব। তখন সুহাইব বললেন আরে বেটারা নাদানরা, এই পয়সা আমি কী করবো, আমার দরকার জান্নাত, আমার কী দরকার জান্নাত, বললো সব পয়সা তোরা নে, আমি আমার জানটা নিয়ে আর ইমানটা নিয়ে মদিনে চলে গেলাম। সুবহানাল্লাহ, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, সাহাবায়ে কেরাম তাদের বাড়ি আত্মীয় স্বজন যাবতীয় সব কিছু ফেলে গেছেন নাকি ফেলে যান নাই? অনেক কুরবানি করেছেন দিনের জন্য, পারবো তো আমরা? আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা জান দিয়ে দিয়েছেন, এরপরে খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তাদের জান দিয়ে দিয়েছেন, হিজরত করে সাহাবায়ে কেরাম হাবশায় চলে গিয়েছেন, অনেক কষ্ট তারা করেছেন। সাহাবায়ে কেরামের এরকম যে কুরবানিগুলো ছিল, সর্বশেষ যে পয়েন্টটা বলবো এক মিনিটে, সেটা হলো সাহাবায়ে কেরাম তারা মানুষ ছিলেন, যদি যৎসামান্য কখনো কোনো ভুল হইতো, ভুল হইতো না নাকি? হতো না, কেন হবে না? মানুষ না তারা? নবীজি বলছেন কুল্লু বানি আদামা খাত্তাউন ও খাইরুল খাত্তাউনা তাওয়াবুন, তারা এমনভাবে তওবা করতেন, এমনভাবে তওবা করতেন যে আল্লাহ তাদের প্রতি অনেক বেশি খুশি হয়ে যেতেন। একজন মহিলা ছিল, একজন মহিলা, ওই মহিলার কথা ইমরান ইবনে হুসাইন তিনি হাদিস বর্ণনা করছেন, এক মহিলা এসে বলতেছে জুহাইনা গোত্রের, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করছি, আমারে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেন। নবীজি, তার পেটে বাচ্চা ছিল, নবীজি তার গার্ডিয়ানকে ডেকে বলেন একে নিয়ে যাও, বাচ্চা হইলে তারপরে নিয়ে এসো, এর সাথে ভালো আচরণ করবা। বাচ্চা হওয়ার পরে যখন বাচ্চার দুধ সারানো হইলো, তখন মহিলাকে নিয়ে আসা হইলো, মহিলাও আসলো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি তার কাপড় চোপড় ভালো করে বেঁধে এবার তার গায়ে পাথর মেরে তাকে রজম করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এরপরে তার জানা জায়গায় দাঁড়াইলেন, উমর দিল্লাহ কাপড় ধরে টান দিলেন, ইয়া রাসূল আল্লাহ জিনা করে এই মহিলা এই শাস্তি দিয়ে তাকে মারলেন, জিনা করছে, আপনি আবার তার জানাজা পড়তে যাচ্ছেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কলা লাকাত তাবাত তাওবাতান, ও উমর তুমি বলোটা কি,
এই মহিলা এমন এক তওবা করেছে, লাউকুসিমাত বাইনা সাবঈনা মিন আহলিল মদিনা, মদিনার 70 জন প্রচন্ড গুনাহগারকে বাইসা বাইসা এর তওবাটা যদি বাক করে করে এক বাক করে তাদেরকে দেওয়া হয় লাওয়াসি আধম, তাহলে এই এই একটা তওবা 70 জন পাপীর জন্য যথেষ্ট হয়ে যাবে। তো এরকম ভালো মানুষ তুমি কোথায় পাবা যে জিনে বিচার করছে কেউ জানে না, ভুল করে বলছে, এটা স্বীকৃতি দিয়ে নিজের জান দেওয়ার জন্য আমার কাছে আসছে। হ্যাঁ, আল্লাহ সুবহান ওয়া তাআলা সাহাবীদেরকে এমন মেন্টালিটি দিয়েছিলেন, এরকম অসংখ্য প্রমাণ রয়েছে, আরও হাদিস রয়েছে। অতএব মুআযযাজ হাদরিন সাহাবায়ে কেরামের যে বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম, আসলে এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা অর্জন করি তাহলে সাহাবায়ে কেরাম আমরা হইতে পারবো না, তাবেইন হইতে পারবো না, তবে তাদের অনুসারী আমরা হইতে পারবো। তারা যেই দিক দিয়ে যাবেন আমরা সেই দিক দিয়ে যাইতে পারবো। আধা মিনিটে একটা উদাহরণ দিই, শীত সিজনে যখন সিলেটে মাহফিল করতে আসি, আমার গাড়ি তো ছোটো গাড়ি দেখা যায় না, কুয়াশায় রাস্তা অন্ধকার, বড় বড় বাসগুলো এগুলি তো উপরে বসে ড্রাইভার, অনেক দুর্গন্ধ দেখা যায়। তখন আমি আমার ড্রাইভারে বলি যে খালি একটা এনা গাড়ি ধরো, খালি কী ধরো, একটা এনা গাড়ি, এইবার এটার ছাইরো না, কারণ এনা গাড়ি উপর থেকে দেখে তাদের আবার পাওয়ারফুল লাইট আছে, এটা যেমনি যাও এটার পিছনে পিছনে ছোটো গাড়িটাও সহজে যাওয়া যায়। ও ভাইয়েরা, সাহাবায়ে কেরামরা যেই বৈশিষ্ট্য অর্জন করে খাইরুল কুরুন হয়েছেন, জান্নাতের দিকে যাচ্ছেন, যদি এদের পিছনে আমরা দাঁড়িয়ে পারি সাহাবায়ে কেরাম ধরে ধরে যাবেন পিছনে, ইনশাআল্লাহ আমরাও ধরে ধরে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ জি, সম্মানিত উপস্থিতি, আমরা আজকের অনুষ্ঠানের সর্বশেষ আলোচকের কাছ থেকে এখন আলোচনা শুনব। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন শায়খ হারুন হোসেন, পিস টিভির অন্যতম আলোচক শায়খ হারুন হোসেন তার মূল্যবান আলোচনা পেশ করবেন। সম্মানিত উপস্থিতি, আগামীকালকে আমাদের অনুষ্ঠান শুরু হবে বেলা 1:30 থেকে, 1:30 থেকে শুরু হবে, 1 ঘন্টা বাচ্চাদের অনুষ্ঠান থাকবে, তারপরে আমাদের আলোচনা পর্ব অনুষ্ঠিত হবে। আগামীকালকে শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শায়খ মুজাফফর বিন মহসিন, ডক্টর ইমাম হোসেন সহ আরও আলোচকরা আলোচনা রাখবেন, আপনারা আমাদের পোস্টগুলোতে আমাদের লিফলেটগুলোতে দেখছেন। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন শায়খ হারুন হোসেন মোহতারামকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মসজিদ আত্তাকুয়া মসজিদ অ্যান্ড এডুকেশন ইসলামিক সেন্টারের প্রধান উপদেষ্টা শায়খ হারুন হোসেন তার মূল্যবান আলোচনা পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليمًا كثيرًا كثيرًا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي الأمين صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 واضربوهم عليها وهم أبناء 10 أو كما قال عليه الصلاة والسلام التقوى مسجد
ও ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী ইসলামী সম্মেলনের প্রথম দিন 21 এপ্রিল 2019 রবিবার আজকের এই সম্মেলনে উপস্থিত সম্মানিত সুধী ভদ্র মহোদয়, আমি নির্ধারিত বিষয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। তার আগে অতি সংক্ষেপে তিনটি কথা বলতে চাচ্ছি। প্রথম কথা হল যে গভীর রাত আর বিজ্ঞ প্রাজ্ঞ আলোচকদের পর আমার মতো অভাজন শেষে এসে কথা বলা খানিকটা দৃষ্টতারই নামান্তর, তবু কোন বিবেচনায় কর্তৃপক্ষ আমাকে সবার শেষে রেখেছেন জানি না। হসনভন বা উত্তম ধারণার ভিত্তিতে বলবো জানি না, এতেই কল্যাণ হয়তো নিহিত আছে। দ্বিতীয় যে কথা বলবো, আমাদের ওয়েও সালাফ থেকে ইউটিউবে একটি ফতোয়া চলে গেছে একজন বিজ্ঞ আলোচক, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল মাসালাটা ছিল এই যে সলাত বা নামাজ রত অবস্থায় যদি কারো বায়ুর চাপ আসে আর বায়ু নিঃসরণ হয়ে যায়, বেরিয়ে যায়, তাহলে কিভাবে তিনি জামাত ছেড়ে বেরিয়ে যাবেন এবং কিভাবে জামাতে শামিল হবেন, তার সলাতটা কিভাবে সম্পন্ন হবে। তো এই মাসালায় আমি আপনাদের বলবো যে ফতোয়াটি গিয়েছে সেটি একটি ভুল ফতোয়া। তো যেতেই পারে, আমরা মানুষ, আমাদের স্লিপ হতে পারে, আমাদের অজানা থাকতে পারে, কিংবা জানা আছে কিন্তু যখন জিজ্ঞাসা করা হয়েছে তখন মনে নেই। এই জন্য উত্তরদাতা যদি তার জ্ঞান অনুসারে উত্তর দিয়ে থাকেন তাহলে ভুল হলেও তিনি একটি নেকি পাবেন, কেননা তার উদ্দেশ্য ছিল সঠিক বলা। তাই তাকে দোষারোপ নয়, আমাদের সংশোধন প্রয়োজন। এ মাসালায় দ্বিমত আছে, তবে বিশুদ্ধ হল এই যে উজু বায়ু নিঃসরণের দ্বারা উজু ভেঙ্গে যায় কি না। যদি উজু ভেঙ্গে যায় তাহলে সলাত থাকবে না, ভেঙ্গে যাবে। যদি ভেঙ্গে যায় তাহলে সেটা কি উজু প্রথম দিকে যা পড়েছিলাম, উজু ভেঙ্গে গেল, বের হয়ে গেলাম, ফিরে এসে উজু করে এসে আগের এই তিন রাকাতের সাথে এটা কি জোড়া দিতে পারবো কি না। যে হাদিসের ভিত্তিতে দেওয়া হয় সে হাদিসটি সঠিক নয়, এটা দঈফ। আর সলাতের মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদত হওয়া না হওয়া কোনো দঈফ হাদিসের ভিত্তিতে সাব্যস্ত হতে পারে না। সেজন্য আমরা বলবো যে উজু ভেঙ্গে যাওয়ার যে সকল কারণ হাদিস দ্বারা সাব্যস্ত, তার মধ্যে একটি হলো পেশাব ও পায়খানা রাস্তা দিয়ে কিছু বেরিয়ে যাওয়া, তার মধ্যে বায়ু নিঃসরণ একটি, বাতাস বেরিয়ে যাওয়া। তো বাতাস বেরিয়ে গেলে উজু ভেঙ্গে যাবে, এটাই সর্ববাদী সম্মত অভিমত। আর উজু ভেঙ্গে গেলে নামাজ তাৎক্ষণিক বাতিল, তাই পুনরায় উজু করে এসে সলাতে শামিল হতে হবে নতুন করে তাকবীরে তাহরিমা দিয়ে।
আগে আমি তিন রাকাত পড়ে থাকলে ওটা আমার রয়ে গেল জমা, আর উজু করে এসে জোড়া দিয়ে দেব, এটা দুর্বল হাদিসের ভিত্তিতে সলাত এইভাবে জোড়া হয় না, কাজেই ভেঙ্গে যাবে, নতুন করে উজু করে আবার নতুন করে শুরু করতে হবে, এটাই হলো বিশুদ্ধ অভিমত। দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটা হলো, কখনো আমাদের সাবাকাতুল লিসান, আমরা কথা হক বলতে চাই কিন্তু বলার সময়ে আমাদের তো সবসময় শয়তান আমাদের পিছে লেগে আছে, এই জন্য আমরা জানতে ও জানতে অনেক সময় এমন কিছু শব্দ বেরিয়ে আসে যার অর্থ অনেকেই রং নিতে পারেন, সে কারণে আমাদের সতর্ক থাকা দরকার। যেমন বদরী সাহাবিদের সম্পর্কে যে বিষয়টি আমরা জানি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অভিযানের প্রস্তুতি গ্রহণ করেছিলেন, তখন মদিনা থেকে সাহাবি আবু বালতা রাদিয়াল্লাহু আনহু আরদা একটা চিঠি পাঠিয়ে দিয়েছিলেন তার পরিবারকে, আত্মীয় স্বজনকে সেফ হওয়ার জন্য। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো ওহির মাধ্যমে, নবী জেনে গেলেন এবং সাহাবিদেরকে পাঠালেন, গিয়ে দিলেন অমুক জায়গায় গিয়ে দেখবে একজন বুড়ি গুপ্তচরের দায়িত্ব পালন করতেছে, তার অমুক জায়গায় কি আছে, তার কাছে একটা চিঠি আছে, সেটা নিয়ে এসো। তারা গেলেন, ঠিক ওই জায়গায় যখন গিয়ে পেয়ে গেলেন তখন তাদের ঈমান আরো বেড়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় বলেছেন সে জায়গায় গিয়ে পেয়েছি। তখনই বললেন তোমার কাছে চিঠি আছে দাও, অস্বীকার করল। তখন সাহাবি বললেন দাও দাও, তোমার কাছে চিঠি আছে, যদি না দাও লা উজাররিদান নাকি, তাহলে তোমাকে একেবারে বিবস্ত্র করে কোথায় কোন জায়গায় আছে আমরা বের করে নেব। উপায়ন্তর না দেখে চুলের খোপা থেকে চিঠিটা বের করে দিল। মদিনায় আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবি আবু বালতাকে জিজ্ঞাসা করলেন তুমি কেন করেছ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জিজ্ঞাসার জবাবে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনিই বিজয়ী হবেন, অর্থাৎ আপনার নেতৃত্বে যে কাফেলা যাবে মক্কায় সে মক্কা আমরা জয় করব, বিশ্বাসে কোনো ত্রুটি নেই, কিন্তু আমি মানুষ হিসাবে আমার কিছু স্বজনরা রয়েছে ওদেরকে একটু সেফ থাকার জন্য এই কাজটা করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু বালতা সত্যি বলেছে, তার মনের কথা বলে দিয়েছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ ছেড়ে দিন আমাকে, অনুমতি দিন, সে এত বড় কাজ করলো তার গর্দানটা উড়িয়ে দিই। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন থামো, এই বদরী সাহাবিদের সম্পর্কে আল্লাহর কি বক্তব্য সেটা কি, সেটা জানো, সেটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের শানে যে ইমালু মা শিতুম ইন্নি কদ গফারতু লাকুম, তোমরা যা চাও তা করো, নিশ্চয়ই আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। এইখানে এটি বিষয় হলো যে সাহাবাদেরকে যা চাও তা করো আমি মাফ করে দিয়েছি, এই কথার অর্থ কি যে সাহাবারা চুরি করবে, ডাকাতি করবে, সিদ্ধাই করবে, জিনা করবে, ব্যভিচার করবে, মদ খাবে ইত্যাদি করবে? নাউযুবিল্লাহি মিন যালিক, কখনো সাহাবাদের সম্বন্ধে এইরকম মন্তব্য করা যাবে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেছেন ইফআলু মা শিতুম, তোমরা যা খুশি তাই করো, এটি একটি বদরী সাহাবিদের প্রতি সন্তুষ্টির একটি বাক্য, যে বাক্যের মাধ্যমে তাদের এই বক্তব্য, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের যে এই দয়া সেটার একটা বহিঃপ্রকাশ। দ্বিতীয়ত, এই তোমরা যা চাও তা করো এর দ্বারা ওই সকল সাহাবিদের
উদ্দেশ্য করা হয়েছে, যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদের সম্বন্ধে এই এই তার সিদ্ধান্ত এবং এই তার ফয়সালা যে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন তারা সাহাবি এবং সাহাবি অবস্থায় ইমানের হালতেই মারা যাবেন, তারা কখনো অন্যায় করবেন না, তাদের প্রতি উৎসাহ ব্যঞ্জক এক ব্যাখ্যা। সে কারণে হাদিসের ব্যাখ্যাকার মুহাদ্দিসিনে কেরাম অনেক মন্তব্য করেছেন। কেউ বলেছেন যে এই বক্তব্যের মাধ্যমে এটা বলা হয়েছে যে বদরের আগে তোমরা যা করেছ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি, বদরের আগে যা করেছ আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়েছি, ভবিষ্যতে যা কিছু করবে তার ক্ষমা পাবে, এটা উদ্দেশ্য নাও হতে পারে। দ্বিতীয়ত কেউ বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হল আখেরাত, অর্থাৎ দুনিয়ায় তোমরা যা কিছু করো আখেরাতে আমি আল্লাহ ক্ষমা করে দেব। এটার তৃতীয় একটি অর্থ হল তৃতীয় আরেকটি অর্থ হলো এই যে দুনিয়ায় যারা বদরি সাহাবি হওয়া সত্ত্বেও ভুলভ্রান্তি করবে এরপর তৌবা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, তৌবা না করলে ক্ষমা পাওয়া যাবে না। চতুর্থত আল্লাহ রাব্বুল আলামিন তাই যদি বলতেন, উদ্দেশ্য হতো যে তোমাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি যা পারো তাই করো, তাহলে তাদেরকে সলাতের নির্দেশ দিতেন না, শিথিল করা হতো, চাইলে নামাজ পড়ো চাইলে না পড়ো, তাদেরকে সিয়াম রোজার নির্দেশ দেওয়া হতো না, চাইলে রোজা রাখো না হলে না রাখো, তাদেরকে যাকাতের নির্দেশ দেওয়া হতো না, চাইলে রাখো দাও না হলে না দাও, তাদেরকে হজ্জের নির্দেশ দেওয়া হতো না, চাইলে যাও না হলে না যাও, কিন্তু না, এই আবশ্যকতা অবশ্যই রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা ওহে বদরের যোদ্ধারা, ওহে বদরী সাহাবীরা, ইআমালু মা শিতুম, তোমরা যা চাও তা করো, এর দ্বারা একই বক্তব্য হলো তাদেরকে যত হালাল বৈধ কাজ করার অনুমতি দেওয়া, যত প্রকার মুহাররামাত আছে শরীয়তে নিষিদ্ধ আছে ওইগুলির প্রতি অনুমতি নয়। এর বহু দৃষ্টান্ত আমরা দেখেছি যাদের শানে বর্ণিত হয়েছে। মূলত এর দ্বারা বদরে যে সমস্ত সাহাবারা অংশগ্রহণ করিয়েছিলেন তাদের একটি ফজিলত বোঝায়, তাদের একটি মর্যাদা বোঝায়। এর অর্থ এই নয় যে তারা পাপ করবেন আর এদের পাপের ধরা হবে না, বরং মুহাদ্দিসিনে কেরাম বিস্তারিত আলোচনা করেছেন কারা যদি কেউ আপনার শরীয়তের দণ্ডবিধি আরোপ হয় এমন কোনো অপরাধ করেন তাহলে তাদের উপরে শরীয়তের দণ্ডবিধি কার্যকর করায় কোনো বাধা নেই, করতেই হবে, এটাই হলো শরীয়ত, এটাই হলো বিধান। কাজেই এখানে নিষিদ্ধ কাজসমূহ তাদের প্রতি নিষ্পত করা যাবে না, এটা হলো একটু স্পষ্ট বিষয়, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সন্তান লালন পালনে ইসলামের দৃষ্টিভঙ্গি। মনে রাখতে হবে সন্তান আল্লাহর দেওয়া নেয়ামত, এই নেয়ামতকে যথাযথভাবে মূল্যায়ন করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সন্তান আমাদের কাছে আল্লাহর দেওয়া আমানত। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ প্রেরণ করবেন, এজন্য তিনি এই পিতামাতার মাধ্যমে সন্তানকে দুনিয়ায় আসার ব্যবস্থা করেছেন, এটা আল্লাহর অমুগ বিধানের একটি। সেজন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন মিন নুতফাতিন আমশাজ, কম্বাইন্ড নুতফা দ্বারা, আর এটা বলেছেন যে যা থাকে মিনাসুলবি ও তরাইব, যা থাকে পুরুষের পৃষ্ঠদেশে আর নারীদের বক্ষদেশে, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই শুক্রাণু এবং ডিম্বাণুকে নিয়ে যাবেন একটি বিশেষ
প্রকোষ্ঠে যেখানে তিনি তৈরি করবেন স্পেশাল কারখানা, সেটা হলো নারীর জরায়ু, সেখানে নিয়ে যাবেন এবং সন্তানকে তিনি সেখানে তৈরি করবেন। এখন নারী এক জায়গায়, পুরুষ আরেক জায়গায়, তারা যদি দুজনে মিলিত না হয় তাহলে ওই শুক্রাণু আর ডিম্বাণু তাদের সংশ্লিষ্টন হবে না এবং সন্তান হবে না। এই যে তাদেরকে মিলানো, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বৈবাহিক প্রথার রীতির ব্যবস্থা করেছেন। এই বিবাহের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সৃষ্টির পথকে খুলে দিয়েছেন। এরপর এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বংশের সুরক্ষা করেছেন। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সলিলতা, পবিত্রতা, সেটা রক্ষার ব্যবস্থা করেছেন, মানুষকে অশ্লীল কর্ম হতে মুক্ত থাকার ব্যবস্থা করেছেন। এক্ষণে শুক্রাণু আর ডিম্বাণু একত্র হবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শক্তি মানুষের ভিতরে দিয়েছেন যেটাকে আজকের এই ভোগ বিলাসের জগতে সবচেয়ে আকর্ষণীয় মনে করছে, সেটা হলো দেহভোগ, নারীকে ভোগ করা এবং জৈবিক চাহিদা মেটানো। আসলে এটা গৌণ, আল্লাহ রাব্বুল আলামিন যে মৌলিক উদ্দেশ্য মানুষ সৃষ্টি করবেন, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা বিয়ে করো ওলুদান ওদুদা, এমন নারীকে যা নারীকে দেখলে মায়া লাগে এবং যে নারীর সন্তান বেশি হয়, কেননা আমি কিয়ামতের দিনে বেশি সংখ্যক উম্মত নিয়ে গর্ব করব। কাজেই এই যে মানুষ আসবে এইটা আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন। এখন যদি স্বামী ও স্ত্রী দূরে থাকে তাহলে তো সেটা হবে না, তাদের সহ অবস্থান, সহবাস একান্ত জরুরি। কিন্তু এই জরুরি বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আদায় করার জন্য সুন্দর একটা বিজ্ঞান দিয়েছেন, সুন্দর একটা কৌশল সেখানে দিয়েছেন, দুজনের ভিতরে জৈবিক চাহিদার সৃষ্টি করে দিয়েছেন। এই চাহিদার সৃষ্টি, এর উদ্দেশ্য শুধুমাত্র ভোগবিলাস নয়, ওই ইচ্ছা শক্তি আল্লাহ প্রবল করে দিয়েছেন বলেই একজন পুরুষ তার ইচ্ছা শক্তির দাবিতে হলেও স্ত্রীর কাছে যাবে আর স্ত্রী স্বামীর কাছে আসবে। এই বাধ্যবাধকতা সৃষ্টি করেছেন যাতে আল্লাহর সৃষ্টি মানুষ দুনিয়াতে আসার পথে কোনো বাধা না হয়, সবাই যেন আসতে পারে, আল্লাহ যে ব্যবস্থা করেছেন তারই একটা নিয়ম, না হলে আল্লাহ ওই শক্তি দিতেন না। একটা সন্তান প্রসবের সময়ে, সন্তান ধারণ থেকে নিয়ে প্রসব পর্যন্ত মা যে কষ্ট করে, আল্লাহ বলছেন যে হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, একজন মা সন্তানকে কষ্টের পর কষ্টে ধারণ করে, অতপর সেটা সে গর্ভপাত তার হয় বহু কষ্টের পরে, ওই যে বেদনা, ওই যে কষ্ট, ওই সময়ে অনেক মহিলারাই স্বামীর কাছে কাঁদে, স্বজনদের কাছে কাঁদে, বলে হতে পারে এটাই আমার জীবনের শেষ, হতে পারে আমার এটাই শেষ, আর সন্তান যেগুলি বড় সেগুলির কাছ থেকে গলায় জড়িয়ে ধরে, গালে চুমুকে, কপালে চুমুকে মা বিদায় দিচ্ছে, বলছে জানি না এই প্রসব বেদনাই হতে পারে আমার জীবনের শেষ অসুখ, হতে পারে এটাই আমার জীবনে চলে যাওয়ার এক পথ, আর হয়তো সন্তানকে পাবো না, আর হয়তো স্বামীকে পাবো না, কেঁদে চলে যাচ্ছে। ওই সময়ে একজন মহিলাকে যদি জিজ্ঞেস করেন, তুমি কি তোমার স্বামীর ঘর করবে, তুমি কি আবার স্বামীর সাথে মিলিত হবে, তখনই তার মনে হয়তো দেখা যাবে যে এই বাপ আসবে, না না না, এই কষ্ট দিয়েছে, এই কষ্ট আমি বরদাস্ত করতে পারবো না, এত কষ্ট, না আমি যাবই না। কিন্তু যখন 40 অতিক্রম করে আর ওই যে আপনার হরমোন শক্তি আল্লাহ দিয়েছেন ওটা যখন বেড়ে ওঠে, তখনই কিন্তু তার অতীতের সকল দুঃখ কষ্ট সব কিছু ভুলে গিয়ে সাথে সাথেই আগ্রহান্বিত হয়ে ওঠে এবং স্বামীর কাছে চলে যায়। এটাই আল্লাহর অসীম কুদরত, যাতে ওই যে শুক্রাণু আর ডিম্বাণু একত্রিত হয়ে ওই স্পেশাল কারখানায় যাবে এবং মানুষ তৈরি হবে। আমার বাবা ও ভাইয়েরা, এখন আমরা সন্তানকে পাব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই সন্তানকে বলেছেন তোমাদের জন্য রিজেক। এই রিজেকটা পেতে গেলে আমাদেরকে উর্বর জমির দরকার, উর্বর জমির দরকার,
সেজন্য এট ফার্স্ট আমাদের যা করণীয় তা হল দিনদার সতী সাধবী গুণবতী মেয়েকে বিয়ে করা, এই কাজটাই প্রথম প্রয়োজন। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মিম্মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনা, যার চরিত্র এবং দীন এর বিষয়ে তোমরা স্যাটিসফাইড হও, সন্তুষ্ট হও, তার সাথে বিবাহ দিয়ে দাও। যুবকদেরকে বলছেন তোমরা কি করো, বিয়ে করো, ফাসফার বিজাতির দীন, তারিবাত ইয়াদাক, দিনদার মেয়েকে অগ্রাধিকার দাও, তোমার হাত বরকতে ভরে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন দারিদ্রতার আশঙ্কা করছো, বিয়ে করো, ফাসায়ুনিহুমুল্লাহ, আল্লাহ এই মানুষগুলিকে সম্পদশালী করে দেবেন। সুতরাং এই যে বিবাহের বিধান, এই ক্ষেত্রে যদি প্রথমেই আপনি আপনার সঙ্গিনী নির্বাচনে দিনদারিত্বকে অগ্রাধিকার না দেন, সতীত্বকে অগ্রাধিকার না দেন, তাহলে কিন্তু উর্বর জায়গা পাবেন না। আর আজকে আমরা সুন্দরের প্রতিযোগিতায়, সামাজিকতার প্রতিযোগিতায়, লৌকিকতার প্রতিযোগিতায় আমরা নেমেছি, রসুম রেওয়াজের প্রতিযোগিতায় নেমেছি, কোরআন কি বলল, হাদিস কি বলল, এটা আর তওয়াক্কা আমরা করি না। এরপর সন্তান যখন বড় হয় কথা শুনে না, তখন ধারে ধারে ঘুরি আর আফসোস করি, আর নিজেকেই নিজেরা অভিসম্পাত করি, সাথে সাথেই আমরা নিজেরা মানে এর কাছে গিয়ে বলি আমার সন্তান কথা শুনে না, ওর কাছে গিয়ে বলি আমার কথা সন্তান কথা শুনে না, কিন্তু তার মূল কুরায় যাইনি, খুঁজে দেখিনি। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, কিন্তু সেটা নিজেও নেওয়ার জন্য যোগ্যতা থাকতে হবে। তাই এই পবিত্র বৈবাহিক জীবনকে ইসলামী শরীয়তের ভিত্তিতে প্রথম ভিত্তি স্থাপন করতে হবে, এক নম্বর। দুই নম্বর, স্বামী স্ত্রী যখন তারা মিলিত হবেন তখন তাদের মূল উদ্দেশ্য থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, এই যে সন্তান সেগুলি লাভের আশা। কিন্তু বর্তমানে এই আশা থাকে 2, 3, 4, 5 একেবারে লাস্টে। বরং অনেক সময় আমরা শুনতে পাই ছেলেরা বলে সন্তান নেইনি, এখন নেব না, মহিলা বলে এখন নেব না, আল্লাহ যদি বলে তুই তোকে দিতে চেয়েছিলাম তুই নেস নি, তোকে আর দেবই না, তখন কি করবেন, তখন কি করবেন, আজকে নেবেন না। আমার মনে পড়ছে, ছোট্ট কথা দিয়ে বলছি, আমি যখন ফাদিলে পড়ি যে গ্রামে থাকতাম ওই গ্রামে একজন গরিব মানুষ ছিল, ওই গরিব মানুষটা খুব দিনদার পরিষ্কার ছিল এবং সাদামাটা সরল মানুষ ছিল। তো ওর একে একে কোনো ছেলে সন্তান নাই, পাঁচটা মেয়ে হল। পাঁচটা মেয়ে যখন হলো তখন ওর স্ত্রী লজ্জায় হোক, পারিপার্শ্বিক কারণে হোক, দরিদ্র মানুষ, তখন কে বা কারা বুদ্ধি দিয়েছে জন্ম নিয়ন্ত্রণ করো, পিল খাও, পিল খাও না কিল খাও, যেটাই বলেছে ওই পিল খাওয়াচ্ছে, কথা বুঝতে পেরেছেন? যখন এই কথা তার স্বামীর সাথে আলোচনা করেছে, ওই দরিদ্র মুসলিম নামাজি মানুষটা, মুসল্লি মানুষটা বলছে খবরদার খবরদার, আল্লাহ আমাকে একে একে পাঁচটা মেয়ে দিয়েছে, আল্লাহ যদি আমাকে 10টা মেয়ে দে যত খুশি দে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাকে আমার কাছে দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে 5টি কন্যা সন্তান দান করেছেন, সে আল্লাহ আরও কন্যা সন্তান দান করলে তার রিজিকেরও ব্যবস্থা করবেন, তাদেরকে সুপাত্র কোথায় দিতে হবে সে ব্যবস্থা আল্লাহই করবেন, খবরদার আল্লাহর এই বিধানের বিরুদ্ধে তুমি যাইও না। স্ত্রীকে বলেছে, কিন্তু স্ত্রী প্রতিবেশী মহিলাদের কথায় সে আর কি করেছে, স্বামী অজান্তে গোপনে গোপনে পরবর্তীতে ওই পিল খেয়েছে। অবশেষে 2 বছর পার হয়ে গেল, কনসেপ্ট হয় না, তখনই স্বামী বলছে কি হয়েছে, কিছু তুমি করছো, লুকিয়ে রেখেছে। 4th বৎসরে গিয়ে কনসেপ্ট হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার দিলেন একসাথে যমজ সন্তান 2টা মেয়ে। এবার যখন 2টা মেয়ে দিলেন তখন স্বামী গিয়ে স্ত্রীকে ভর্ৎসনা করে বলছে, দেখো দেখো
আল্লাহর বিরুদ্ধে লড়াই করেছিলা, এক বছর বন্ধ রেখেছো, আল্লাহ একসাথে দুটা দিয়ে এই গ্যাপ পুরা করে দিয়েছে, খবরদার আল্লাহর সাথে লড়াই করো না। কথা বুঝতে পেরেছেন? এই যে মানসিকতা, এই মানসিকতার পরিবর্তন এক নম্বর প্রয়োজন, যে না আমি সন্তান নেব না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান নিতে বলেছেন, বলেছেন তুমি আল্লাহর কাছে দোয়া করো, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব তুমি আমাকে সৎ সন্তান দান করো, এই দোয়া শিখিয়েছেন। তাহলে আপনি কেন চাইবেন না? আপনি কেন চাইবেন না? কে আপনাকে বলেছে আল্লাহর বিধানের উপরে হাত দেবেন? এটা এক, এটা হলো আমাদের দ্বিতীয় ভুল। তৃতীয় ভুল হলো যে এই ক্ষেত্রে শরীয়ত এই মানুষ তৈরির এই নিয়মে মানে স্বামী স্ত্রীকে শরীক করেছে, শরীয়ত সুন্দর বিধান দিয়েছে। বিধানটা কি অনেকেই আমরা জানি না, সহবাসের পূর্বে উজু করা হলো সুন্নত, উজু করা হলো সুন্নত, এবং আমি এই রাত্রে একবার সহবাস করব না দুবার সহবাস করব এটা মনে মনে স্থির করা উচিত। তারপর সহবাসে যখন যাবে তখন তারা আল্লাহর নাম নিয়ে শুরু করবে, বলবে বিসমিল্লাহ। আমরা কয়জন স্বামী স্ত্রী আছি বিসমিল্লাহ বলি? কয়জন বিসমিল্লাহ বলি না? অনেকেই এটা আপনার রং তামাশার খেলা হিসেবে গ্রহণ করি, জৈবিক চাহিদা মেটাবার জন্য উল্লাসে ফেটে পড়ি, কিন্তু এখানে যে শরীয়ত আছে, এখানে যে বিধান আছে, এখানে যে দিন আছে, এখানে যে কল্যাণ আছে, এখানে যে ভবিষ্যৎ প্রজন্মকে আমি গ্রহণ করব তার হুসনে ইস্তেকবাল সুস্বাগত জানাবার জন্য আল্লাহর নাম নিয়ে শুরু করব, এই বিধানটা আমাদের অনেকের মনে থাকে না। তারপর দোয়া এখনো যাইও না, বিসমিল্লাহ বলো, বলো আল্লাহুম্মা আল্লাহুন্না জান্নিন্না শয়তান, হে আল্লাহ তুমি আমরা এই যে দুজন স্বামী স্ত্রী মিলিত হচ্ছে, আমাদের কাছ থেকে তুমি শয়তানকে দূরে রাখো, আমাদের কাছ থেকে শয়তানকে দূরে রাখো। ও জান্নিবি শয়তান মিম্মা রাযাকতানা, আর আজকের এই মিলনের ফলে যে তুমি আমাদেরকে সন্তান নামক রিজেক দেবে, সন্তান নামক রিজেক দেবে, ওই সন্তান থেকেও তুমি শয়তানকে দূরে রাখো। তাহলে আমরা এটা কি করি? আজকের সমাজ কি করে? আজকের যুবকরা করে? আজকের নবদম্পতিরা সেটা কি করে? যার কারণে শয়তান সঙ্গে নিয়ে তারা লড়াই করে, জীবন যুদ্ধে নামে, আর যুদ্ধে হয়রান পেরেশান হয়, কুল কিনারা পায় না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলছেন, আল্লাহর একজন প্রিয় বান্দি ইমরানের স্ত্রী, যার প্রশংসা আল্লাহ কোরআনে করেছেন, আল্লাহ বলছেন ইমরাতু ইমরান আল্লাতি আহসানাত ফারজাহা, ইমরানের স্ত্রী তার লজ্জাস্থানকে সুরক্ষা করেছে, অর্থাৎ লজ্জাস্থানের পবিত্রতা রক্ষা করেছে। সনদটা দিচ্ছেন কে? আল্লাহ। আহসানাত ফারজাহা, সে তার লজ্জাস্থানকে হেফাজত করেছে, সুরক্ষা করেছে, স্বামী ছাড়া অন্যের কাছে এটা ব্যবহার করতে দেয়নি, জিনা ব্যভিচারের পাপাচারে লিপ্ত হয়নি, বরং সে সুরক্ষা করেছে, আমানত রক্ষা করেছে। আমি আল্লাহ তার ভিতরে রূহ ফুঁকে দিয়েছি, তার অর্থ হলো আমি তাকে একটা সন্তান দিয়েছি। এই যে সন্তান আল্লাহ দেবেন, তখনই এই ইমরানের স্ত্রী আল্লাহর কাছে এই সন্তান হবে প্রত্যাশা নিয়ে আল্লাহর কাছে এটা মান্নত করে দিয়েছে, আর মান্নত করে দিয়ে বলছে হে আল্লাহ, আল্লাহকে দোয়া করছে, হে আল্লাহ উইজুকা বিহা, আমি এই যে সন্তান তুমি আমাকে দেবে এই সন্তানকে যেন শয়তান
কোনো প্রকার ছোঁয়া না দিতে পারে, শয়তান যেন কাছে না আসতে পারে, আমি তোমার কাছে এই যে আসবে সন্তান তার থেকে শয়তান দূরে রাখো, ওজুরিয়াতিহা, এবং তার যে সন্তান দেবে তার থেকেও সন্তানকে দূরে রাখো। অর্থাৎ আমাকে যে সন্তান দেবে এবং আমার সন্তানের পরবর্তী যে সন্তান হবে, এই আমার সন্তান থেকে এবং আমার নাতি সন্তান থেকে তাদের থেকেও তুমি শয়তানকে দূরে রাখো, আমি আল্লাহ তোমার কাছে প্রার্থনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রার্থনাকে কোরআনে কোট করেছেন আর বলছেন যে সে এইভাবে প্রার্থনা করেছে তার যে সন্তান হবে এই সন্তান যেন শয়তান স্পর্শ না করতে পারে, এবং তার সন্তানের সন্তান যেটা হবে পরবর্তীতে ওটাকেও যেন শয়তান স্পর্শ না করতে পারে। ইন্নি উঈযুকা বিহা, আমি তোমার কাছে আশ্রয় চাই শয়তান থেকে আর তার সন্তান থেকে, সন্তান এ দুটো থেকে যেন শয়তানের আক্রমণ না হয়। দেখুন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটি নবজাতক, প্রত্যেকটি সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন সিয়াহুল মাউলুদ মিন মাসিল জিন, প্রত্যেকটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে যে চিৎকার দে, কাঁদে, আওয়াজ করে, এটা হচ্ছে ইবলিস জিনের স্পর্শ থেকে, ছোঁয়া থেকে, খোঁচা থেকে হয়। সে খোঁচা দে এবং সে চিৎকার করে, কেবলমাত্র আল্লাহ নেই বলছেন আদম সন্তানের ভিতরে দুটি নবজাতককে শয়তান স্পর্শ করতে পারেনি, তার দুটির একটি হল ইমরানের কন্যা মরিয়ম, ইমরানের স্ত্রীর যে দোয়া, দোয়া আল্লাহ কবুল করেছেন, ইমরানের স্ত্রীর ঘরে যে সন্তান হয়েছে মরিয়ম, সেই মরিয়মকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের খোঁচা থেকে হেফাজত করেছেন, এবং মরিয়মের ঘরে পরবর্তীতে যে ঈসার জন্ম হয়েছে সেই ঈসা আলাইহিস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের খোঁচা থেকে হেফাজত করেছেন। এক্ষণে আমি বাবা, আপনি মা, একটু আপনার বিবেককে প্রশ্ন করেন, বিবেককে প্রশ্ন করেন যে আপনি কি এইভাবে বিসমিল্লাহ বলেছিলেন, আপনি কি শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করেছিলেন? এর দ্বারা কি এটা প্রমাণিত হয় না যে একজন সৎ মা, দিনদার, পরিষ্কার মা তার দোয়া আল্লাহ কবুল করেন সন্তানের বেলায়? মরিয়মের মা সতী সাধবী, তার দোয়া আল্লাহ কবুল করে মরিয়মকে আল্লাহ রাব্বুল আলামিন বিদুষিনী বানিয়ে দিলেন, এবং মরিয়ম জন্মের পরে তাকে কোনো শয়তান স্পর্শ করতে পারেনি, বরং তাকে এমনভাবে তিনি সুরক্ষিত থাকলেন, ফলে যখন তাকে জিব্রিল এসে আপনার একটা ঈসা আলাইহিস সালামের জন্মের সুসংবাদ দিল, তিনি তখন ঘাবড়ে গেলেন, বললেন আমার কি করে সন্তান হবে, কি করে সন্তান হবে, আমি কোনো দুরাচারিণী নই, এবং ওলাম ইয়ামসাসনি বাশর, কোনো মানুষ আমাকে স্পর্শ করে নাই, পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমি ব্যভিচার করি নাই, আমার বিয়ে হয়নি, আমার সন্তান কি করে হবে? বলা হলো এটা আল্লাহর ইচ্ছা এভাবেই হবে। যখন সন্তান ভূমিষ্ঠ হলো তিনি ঘাবড়ে গেলেন, বললেন ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়ান মানসিয়া, আহা এই সন্তানটা জন্মের আগেই যদি আমি মারা যেতাম তাহলে ইতিহাসের গর্বে হারিয়ে যেতাম, আমাকে নিয়ে কেউ সমালোচনা করতো না, আজকে অনেকেই তো বলবে বিয়ে হয়নি, সন্তান এলো কোত্থেকে, কোত্থেকে এলো? আল্লাহ বললেন মরিয়ম তোমার চিন্তার দরকার নাই, দিয়েছি আমি, আমি কথা বলাচ্ছি, ওই যে নবজাতক সন্তান একে তো শয়তান স্পর্শ করে নাই, কিন্তু এটা একটা মর্যাদা, আর একটা বড় জিনিস হলো এই সন্তানই এখন কথা বলবে। যখন লোকেরা পাশ দিয়ে যাচ্ছে, পাশ দিয়ে যখন যাচ্ছে তখন ওই যে তিরস্কারের বাসায় বলছে ইয়া উখতা হারুন, হে হারুনের বোন মরিয়ম, মা কানা আবুকি ইমরাএ সাউইন ওমা কানাত উম্মুকি বাগিয়্যা, তোমার বাপ কোনো খারাপ মানুষ ছিলেন না, তোমার মাও ব্যভিচারিণী ছিলেন না, তাহলে তোমার এই সন্তান কোত্থেকে এলো? ফা আশারাত ইলাই,
মরিয়ম ওই নবজাতকের দিকে ইশারা করে দিল। ইশারা যখন করেই দিল তখন ওই ওরা বলল, ওরে ও কি কয়, এক তো নিজের সন্তান হলো বিয়ে ছাড়া, আবার বলছে ওই নতুন জন্ম নেওয়া বাচ্চা সে নাকি কথা বলবে। বললো কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যান, যেটা সবেমাত্র ওই ভূমিষ্ঠ হয়েছে কুলের বাচ্চা, ওর সাথে কি করে কথা বলবো। ততক্ষণে বাচ্চার জবান ফুটে গেল, বলছে ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানী নাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ দেখিয়ে দিলেন, প্রমাণ দেখিয়ে দিলেন। তো আজকে আমাদের এই যে ভুলটা, এই ভুলটা আমাদের হয়। এবার একজন সন্তান আমরা যে ভুল করি, তৃতীয় যে ভুলটা আমরা করি সেটা হলো যে সন্তান যখন মায়ের গর্ভে থাকে তখন আমরা এই ঘরের যথার্থ পাহারার ব্যবস্থা করি না। আমাদের একটা ব্যাংক কয়েকটা কাগজের টাকা অর্ডার, এটা টাকা কাগজ এটা থাকে, এটার জন্য পাহারার ব্যবস্থা আছে। আমার বাড়িতে আমি থাকি কিছুই নাই, টিনের ঘর অথবা দুচালা যাই আছে, চারচালা আছে, একতলা দুতলা বিল্ডিং আছে, ওর জন্য দারোয়ান আছে, সবই আছে। আর আমি যদি কিছু পয়সাওয়ালা হই তাহলে আমার বডিগার্ড আছে, দেহরক্ষী আছে, সবই আমি করি। কিন্তু একজন একজন মানুষ তৈরি হবে সেই কারখানার জন্য, যেখানে আপনার যে কোনো কারখানা, একটা পলিথিনের কারখানা, একটা সাধারণ কারখানা, তার সুরক্ষার ব্যবস্থা আছে, তার গেট আছে, তার দারোয়ান আছে, তার পাহারাদার আছে কারখানার। কিন্তু মানুষ নামের যে কারখানা, মানুষ তৈরির এই কারখানার কিন্তু সুরক্ষা নাই। কারণ এই মা ঠিক মতো নামাজ পড়েন কি? এই মা গর্ভে সন্তান তিনি কি কোরআন তেলাওয়াত করেন? এই মা পর্দার ভিতরে কি থাকেন? এই মা কি ভালো চিন্তা করেন? কেন সব প্রাণীর প্রতিফলন হচ্ছে সন্তানের উপরে, সব প্রাণীর প্রতিফলন সন্তানের উপরে। সুতরাং আপনাকে আমাকে মনে হবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন মহিলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারীদের কি স্বপ্নদোষ হয়, নারীদের কি স্বপ্নদোষ হয়? এই প্রশ্ন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন হবে না, কেন হবে না? যদি নারীদের স্বপ্নদোষ না হয় তাহলে এই যে সন্তানের সাথে সাদৃশ্য কি করে সম্ভব? তাহলে বোঝা গেল যে আমরা বলি লাইক ফাদার লাইক সন, আর আরবরা বলে আল ওয়ালাদ সিররুন লি আবি, সন্তান তার পিতার দ্বারা প্রভাবিত হয়, সন্তান তার মায়ের দ্বারা প্রভাবিত হয়। সুতরাং এই সময় যদি বাবা সলাৎ আদায় করতেন, বাবা যদি আল্লাহর কাছে ওই দোয়া করে বলতেন, রব্বি হাবলি মিনাস সালেহিন, আল্লাহ আমাকে একটি সৎ সন্তান দাও, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, যেমন করে ইব্রাহিম দোয়া করেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ আমার আমাকে এবং আমার যে সন্তান দেবে এই সন্তানদেরকেও তুমি সালাত আদায়কারী বানাও, সে দোয়া করেছিলেন। আমি পিতা সেই দোয়া কি করেছি? আমি আমার স্ত্রীকে কি পর্দার ভিতরে রেখেছি? আমার স্ত্রীকে কি কোরআন তেলাওয়াত করতে বলেছি? আমার স্ত্রীর উপরে সাংসারিক কাজ কি লাগব করে দিয়েছি? তার প্রতি কি এহসান করেছি? কোনোটাই করিনি, বরং তাকে নিয়ে এই নাদুস নদুস অবস্থায়, তুলতুলে নরম অবস্থায় এই মহিলাকে নিয়ে আমি হাটে গিয়েছি, বাজারে গিয়েছি, মেলায় গিয়েছি, আড্ডা দিয়েছি, বরং সমাজে রসম 10 মাসে সন্তান হবে, 9 মাসে কোনো কোনো জায়গায় আছে 9 মাসে বিরাট খাওয়ার আয়োজন করা হয় এবং মেয়ের বাপের বাড়ি থেকে খানা এনে ধুমধাম করে খাইয়ে দিতে হয়। এগুলি না করলে নাকি মানে রসুম আদায় হয় না, এই রসুমের দোহাই পেড়েছি আর ওর পিছনে মরিচিকার পিছনে লেগেছি, সন্তানের দিকে চিন্তা করিনি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এটা আমার চতুর্থ ভুল। এরপর পঞ্চম নম্বর ভুল হল, সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন আমি এই সন্তান পাওয়ার পরে যে শরীয়তের বিধান সেই বিধান মতো সন্তানকে কি বরণ করেছি? সে তো রুহের জগতে ছিল, সেখান থেকে পিতার পৃষ্ঠদেশে আর মায়ের বক্ষদেশে সেখান থেকে আসলো, মায়ের জরায়ুতে
সেখান থেকে সে যখন পূর্ণ আকার ধারণ করে দুনিয়াতে আসলো, তখন কি সন্তানটাকে আমি বরণ করে নিয়েছি? আমার কলেজে নবীন বরণ হয়, আমার স্কুলে নবীন বরণ হয়, আমার মাদ্রাসায় নবীন বরণ হয়, আমার সংসারে সন্তান আসলে কি করা হয়? শরীয়ত মতো কি তার ব্যবস্থা নেই? স্মরণ, আল্লাহর নবীর নবী হিজরত করলেন মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনার আগের নাম ছিল ইয়াসরিব, নবী আসার পরেই সেটা নাম হলো মদিনাতুন নবী, নবীর শহর। মদিনা মানে সিটি, শহর, নবীর শহর হলো। আল্লাহর নবী ইয়াসরিবে আসলেন মক্কা থেকে, তার সাথে কারা আসলেন? ইমান পাচিয়ে সাহাবারা আসলেন, তারা হলেন মুহাজির। মুহাজির সাহাবিদের কি বলবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ওমান কানাত হিজরাতু ইলা ইল্লাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতু ইল্লাল্লাহি ওয়া রাসূলিহি। যেই লোক আল্লাহ ও আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার জন্য হিজরত করে, তার হিজরত আল্লাহ ও আল্লাহর রাসূলের সন্তুষ্টির নিমিত্তেই কবুল হয়। হিজরত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এবার দেখেন, সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু আরদা, আল্লাহর নবী সালাম ফেরালেন, সালাম ফেরে দেখেন পিছনে আব্দুর রহমান ইবনে আউফ। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আব্দুর রহমান তুমি কখন এসেছো মক্কা থেকে, তুমি কখন এসেছো হিজরত করে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনই এসেছি। আল্লাহ নবী বললেন, কিভাবে এসেছো? হে আল্লাহ রাসূল, সব কিছু হারিয়ে এসেছি। কেমন করে? তিনি রওনা দিয়েছেন, রওনা দিয়েছেন, একটি ঘোড়া নিয়েছেন, তার পিঠে চড়ে আসবেন, সাথে নিয়েছেন সামান্য মালের, একটা পুটলি, রাস্তায় খরচ লাগবে এটার জন্য নিয়েছেন, ছোট সন্তান কলিজার টুকরা, তার মায়া ছাড়তে পারেনি, তাকে বুকে জড়িয়ে ধরেছেন, রওনা দিয়েছেন, পিঠে পিছনে পিছনে স্ত্রী হাউ মাউ করে কেঁদে রওনা দিয়েছে, আমার স্বামী চলে যাচ্ছে, আমার পরিজার টুকরা সন্তান নিয়ে চলে যাচ্ছে, রওনা দিয়েছে। এই অবস্থায় পিছনে যখন রওনা দিয়েছে তার স্ত্রীও, তখন মক্কার লোকেরা, গোষ্ঠীর লোকেরা সব জড়ো হয়ে প্রথমেই আটকাইছে, থামো, কোথায় যাবে? বলে, আমি মদিনায় যাব। কার কাছে? বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। বলে, শুনে রাখো, যাবে তো যাবে, ওই যে মেয়ে পিছনে দৌড়াচ্ছে ওটা হলো তোমার স্ত্রী, কিন্তু এটা আমাদের গোষ্ঠীর মেয়ে, সুতরাং আমাদের গোষ্ঠীর মেয়ে নিয়ে যেতে দেব না, রাখো। বউ কেড়ে নিল, বউ কেড়ে নিল, সামনে চললেন, চলতে লাগলেন, বলে, না, এই সন্তান তোমার কোলে যেটা আছে সেটা তোমার নয়, আমাদের বংশের সন্তান, তুমি না হয় তাদের বাসায় বেদিন হয়ে চলে যাচ্ছ মুহাম্মদের সাথে, যাও, কিন্তু আমাদের সন্তানটা রেখে যাও, আমার সন্তান রেখে যাও। কুল থেকে বাচ্চা কেড়ে নিল, কোন বাবা সেটা বরদাস্ত করতে পারে? সামান্য সম্পদের পটলি সেটা যখন কেড়ে নিল, আপন বড় ভাই এসে দাঁড়ো দাঁড়িয়ে বলল, না না, ওই যে ঘোড়াটা নিয়েছো যার পিঠে চলবে ওটা আমার ঘোড়া, ছেড়ে দাও, যাও তো যাও, তুমি পায়ে হেঁটে যাও। 450 কিলোমিটার পথ, আঁকা বাঁকা পাহাড়ি পথ, কঙ্করযুক্ত পথ, কাঁটাযুক্ত পথ, সেই পথে আব্দুর রহমান ইবনে আউফ চিন্তা করলেন, রওনা দেব কি দেব না? তার মনে একটা স্পিড আসলো, আমার স্ত্রী কেড়ে নিয়েছে, আমার সম্পদ কেড়ে নিয়েছে, আমার কলিজার টুকরা সন্তান কেড়ে নিয়েছে, আমার আরোহী যার পিঠে চলে যাব সেটাও কেড়ে নিয়েছে, সব কেড়ে নিল, আমি কেমন করে যাব, কেমন করে যাব? তখনই তার ভিতরে একটু জজবা আসলো, বলল, এই সন্তান চায় যাক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ডাকে, সেখানে আমি যাব, যাবই যাব। হাজির হলেন, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব হারিয়ে এসেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুর রহমান, তুমি কিছুই ছেড়ে আসোনি, তোমার জন্য বেহেশত অপেক্ষমান। এভাবে তো গিয়েছেন, চলেন, ওখানের আনসাররা গ্রহণ করলেন, দীর্ঘদিন চলে গেল, মুহাজিররা চলে গেছে, মুহাজিরদের ঘরে আর কোনো সন্তান হয় না। তখনই কিছু লোক বিড়ম্বনা শুরু করে দিল, যে কী হলো, কী হলো, হিজরত করে কপাল কি হারাইল, সন্তান হয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে সর্বপ্রথম মদিনায়, সর্বপ্রথম মদিনায় একজন সাহাবীর জন্ম আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, তার নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ ইবনু জুবাইর ইবনুল আওয়াম, জুবাইর ইবনুল আওয়াম, জুবাইর ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামাতা,
আসমা রাদিয়াল্লাহু আনহার স্বামী। তো আসমা এই যে সেই আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবনে আওয়াম জন্ম নিলেন খুশিতে, মুহাজিররা খুশির চোটে বাচ্চা নবজাতককে কোলে নিয়ে দৌড়েই আনন্দ সংবাদ দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির। রাসূল সাল্লাম কোলে নিলেন, খুশি হলেন, আর খুশি হয়ে এই সন্তানটার নাম রাখলেন আব্দুল্লাহ। এজন্য সন্তান জন্ম হলে প্রথম দিনই নাম রাখা জায়েজ, সপ্তম দিনে নাম রাখতেই হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। তাই রাসূল সাল্লাম প্রথম দিনই নাম রাখলেন আব্দুল্লাহ। আর শুধু নাম রাখলেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু খেজির চাবিয়ে তিনি তাহনিক করে দিলেন। তাহলে এরপরে কানে আজান শুনিয়ে দিলেন বললেও বর্ণনা আসছে। তাহলে দেখা গেল একজন নবজাতক তাকে ইস্তেকবাল করার সুন্দর উপায় হলো, সুন্দর উপায় হলো প্রথমেই আমরা সন্তান পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করব, আর এই শুকরিয়া আদায় করে তার একটা সুন্দর নাম রাখব। অতঃপর তার নাম রাখতে দেরি হোক, আগ করি আর পিছে করি, সাথে সাথেই যে কাজটি করা দরকার তার কানে আজানের শব্দগুলি শুনিয়ে দেওয়া, এটা দেওয়া। যদি আপনার দেন, আমাদের সমাজে কোথাও আছে সন্তান ছেলে হইলে আজান দেয় আর মেয়ে হইলে আজান দেয় না, কুসংস্কার কোথাও কোথাও আছে। ছেলে হোক মেয়ে হোক, আল্লাহর দেওয়া নিয়ামত, এটা পাওয়ার পরে তার কানে আল্লাহ আকবার শব্দগুলি শুনিয়ে দিতে হবে। এটাই যে দরাজ কণ্ঠে আওয়াজ আজান করতে হবে সেটা নয়, বরং আজানের বাক্যগুলি কানে শুনিয়ে দেওয়া। এই কানে শুনিয়ে দেওয়ার পরেই আপনার কাজ হবে, সুন্নত হবে, সম্ভব হলে তাহনিক করা। আর তাহনিক অনেকেই আমরা জানি না, তাহনিক হলো মিষ্টি জাতীয় খাবার খেজুর কিছু চাবিয়ে এটা নরম করে বাচ্চার মুখে দেওয়া, বাচ্চার মুখে দেওয়া। দুনিয়ায় আসলো একটু স্বাগত জানাবেন তো, ভালো মিষ্টি খেজুর দিয়ে স্বাগত জানাবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চাবিয়ে এটা ওই আব্দুল্লাহ নবজাতক তার মুখে দিলেন। এর দ্বারা বুঝে যাবে এই তাহনিক করাও সুন্নত। আপনি এটা করবেন, পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, কোনো আল্লাহর বান্দা দিনদার পরিষ্কার, তাকে দিয়ে সে যদি করে সবচেয়ে ভালো, না হলে যদি সমাজের কোনো ভালো দিনদার মানুষ থাকেন তিনিও তাহনিক করে দিতে পারেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর তাহনিক করে দিয়েছিলেন। এ তাহনিক আমরা করি না। অতপর সপ্তম দিনে তার আকিকা করা, আমরা সেটাও অনেকে করি না। আকিকা করা হলো সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকার জন্য বলেছেন ছেলে হলে দুটি খাসি, মেয়ে হলে একটি খাসি, এই দিয়ে আকিকা করতে হবে। আর আকিকা হলো আনন্দের জন্য, শুকরিয়ার জন্য। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদিন মুরতাহিনুন বি আকিকাতিহি, প্রত্যেকটি নবজাতক আকিকার দায়ে দায়বদ্ধ থাকে, কাজেই আপনি দায়মুক্ত করুন, আকিকা দিন। আর এটা দায়িত্ব হলো পিতার, অভিভাবকের, তিনি আকিকা দেবেন, আকিকাটা দেবেন, নিজে খাবেন, নিজে খাবেন। সমাজে ভুল কথা আছে, আকিকার গোস্ত নাকি মা বাপ খাইতে পারে না, এমন কথা, এটা মনে করে এটা নাকি সদকা, সদকা দিয়ে খাওয়া যাবে না তাই আকিকার গোস্ত খাওয়া যাবে না, এটা ভুল। এটা হলো আল্লাহর শুকরিয়া, আল্লাহ যে আপনাকে সন্তান দিয়েছেন, কৃতজ্ঞতা। এই জন্য আপনি কৃতজ্ঞতা আদায় করবেন, নিজে খাবেন, পাড়া প্রতিবেশীকে খাওয়াবেন, পরিবার পরিজনকে খাওয়াবেন, এটা আনন্দ। কিন্তু দুর্ভাগ্য আমাদের সময়, আমাদের সমাজে আকিকা করলে আকিকার নামে একটা বড় অনুষ্ঠান করা হয়, কোথাও কোথাও অনুষ্ঠান আছে এবং হাদিয়া নেওয়ার একটা হিড়িক পড়ে যায়। অনেকেই ডায়েরি নিয়ে বসেন এবং হাদিয়া নেন, কুসংস্কার। আপনি আরেকজন থেকে 1.5 টাকার হাদিয়া নিয়ে আপনি দায়বদ্ধ হয়ে যাচ্ছেন, এটা কি আপনি বুঝতে পারছেন না? কেন এই দায়বদ্ধতার মালা আপনি গলায় পরবেন, কেন করবেন? এটা আপনি করবেন না। হ্যাঁ, কেউ স্বেচ্ছায় দিল গিফট, এটা আলাদা জিনিস, কিন্তু রসম বানিয়ে নেবেন এটা তো হতে পারে না। উল্টো আমাদের সমাজের ভিতরে যেটা আছে সেটা হলো এই, আমি আমার নির্ধারিত সময়ের ভিতরেই শেষ করব, আমি যেটা বলছি যে উল্টো আমাদের সমাজে যে বিষয়টা আছে সেটা হলো আকিকাটা গুরুত্ব দেয় না, অথচ
সাত আট নয় দশ বছর বয়স হইলে ওইটা খাতনা করায়, আর এটার নাম হলো মুসলমানি অনুষ্ঠান। এই মুসলমানি অনুষ্ঠানের নামে বিরাট প্যান্ডেল করে 1000 মানুষ খাওয়ানো ধুমধাম করা, আর প্রত্যেকের জন্য পত্র বাসায় দাওয়াত খাইয়ে পকেট মার, দাওয়াত খাই খাওয়া দাওয়াত খাওয়ায় আর খাইয়ে আদায় করে 500, 1000, 2000, 5000, 10000 এইরকম বড় বড় আদায় করে। এটি হলো এক প্রকারের পকেট ছিনতাই, এক প্রকারের ব্যবসা, শরীয়ত এটা সমর্থন করে না। সম্মানিত সুধী মণ্ডলী, এভাবেই যদি আমরা সন্তান পাই, সন্তানকে এভাবে যদি আমরা বরণ করি, বরণ করার পরেই আমার খেয়াল থাকবে সন্তানকে আমি কি করব, তাদেরকে আমি গঠন করব, কিভাবে গঠন করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। পরিবার পরিজনের অন্যতম সদস্যই হলো সন্তান, সেই সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা আপনাকে নিতে হবে। এটা হলো কোরআনের নির্দেশ, এটা হলো ইসলামের নির্দেশ, এটা আল্লাহর নির্দেশ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে, সন্তানের ব্যাপারে যত্নশীল হতে নির্দেশ দিয়ে বলছেন, এই মোরু সুবিয়ানাকুম আও আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে তোমরা সলাতের আদেশ দাও। ওহুম আবনাউ সাবা সিনিন, বয়স 7 বছর হয়েছে তখন থেকেই তাকে নামাজে অভ্যস্ত করে তোলো, সলাতে অভ্যস্ত করে তোলো। অথবা যখন 10 বছর হয়ে যাবে তখন যদি তারা সলাত, তাদেরকে সলাত আদায় করতে বলো, তারপরেও যদি 10 বছর বয়সে সলাত আদায় না করে, অজরিবুহুম আলাইহা, এর জন্য তাদেরকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার নিমিত্তে, শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে তাকে প্রহার করো, তাকে শাস্তি দাও। শাস্তি দিয়ে হলো সলাতের মধ্যে অভ্যস্ত করো, আর তাদের থেকে বিছানা আলাদা করে দাও। এখন একটু জাগ্রত হয়ে যাচ্ছে, কাজেই তোমার বিছানায় না, বাচ্চাকে আলাদা বিছানায় করে দাও, শরীয়তের বিধান। এরপরে সন্তানগুলিকে আপনি ট্রেনিং দিবেন, আপনি আপনার বাবা আপনার ছেলেকে সন্তানকে ট্রেনিং দেওয়ার জন্য মা সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। মাই প্রথম সন্তানের জন্য মাদ্রাসা, প্রথম স্কুল, প্রথম বিদ্যালয়, যার মা প্রকৃত বিদ্যালয়, সন্তান যথার্থই হয়ে গড়ে ওঠে। কারণ মায়ের হাতে সন্তান বেশিক্ষণ থাকে। আপনি সন্তানকে বলুন, আপনি সন্তানকে যখন কোনো কিছু ধরছে তখন বলুন বিসমিল্লা বলে ধরো, বলো বিসমিল্লা, আস্তে আস্তে কথা শিখবে, আদু আদু স্বরে বিসমিল্লা বলবে, অভ্যাস হয়ে গড়ে উঠবে। তারপর যখন বলা শিখবে তখন কিছু খেতে দিতেই বলে বলুন বিসমিল্লা, যতক্ষণ বিসমিল্লা না বলে দেবো না, বলো বিসমিল্লা বলো, নাহলে দেবো না, বিসমিল্লা বলো নাহলে দেবো না। ভালো খাবার আগ্রহ হবে বাচ্চা, বিসমিল্লা শেখা হয়ে যাবে। তারপর সে হাত বাড়াচ্ছে, আমি ডান হাতে কিছু দেবো, সন্তান দেখবেন বাম হাত বাড়াবে আগে, বাম হাত আগে চলে, তখন বাম হাত বাড়লেই বলি না এটা বাম হাত, ডান হাত দাও, এটা আল্লাহ পছন্দ করেন, দাও এটা দাও, এটা এটা দাও। তাহলে এইভাবেই তো আপনার সন্তানকে আপনি শেখাতে পারেন। এরপর আস্তে আস্তে তাকে যখন পড়া শিখবে, তাকে ইসলামের মৌলিক বিষয়গুলি তাকে শেখাতে পারেন, তাকে তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ শেখাতে পারেন, তাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমা শেখাতে পারেন, তাকে ইসলামের বুনিয়াদ শেখাতে পারেন, তাকে ইমানের মূল রুকন 6টি শেখাতে পারেন, তাকে উযু করার সময় আপনি পুকুরে নিয়ে যান, আপনি জলাধারে নিয়ে যান, পানির কাছে নিয়ে যান, ঝর্ণার কাছে নিয়ে যান, টেপের কাছে নিয়ে যান, বন্যার ঘটির কাছে নিয়ে যান, পাত্রের কাছে নিয়ে যান। আপনাকে নিজে যখন উযু করবেন, বাচ্চাটাকে সাথে সাথেই উযু করা শিখান দেখান। এভাবেই উযু করে কোনো মা কি তার সন্তানকে, মেয়েকে 7 বছর বয়সে তাকে উযু করা শিখাইছে, তাকে কি তার পাশে দাঁড়িয়ে নামাজ পড়া শিখাইছে? শুনুন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন, ইত্তে বসরে তার পালক পুত্র জায়দের পুত্র উসামা এসে নবীর বাম পাশে দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ অবস্থায় বাচ্চাকে এই বাচ্চাকে ধরে নিয়ে তার ডান কাছে দাঁড়িয়ে নামাজ পরিপূর্ণ করাই দিলেন। তাহলে এভাবেই রাসূল সাল্লাম তাদেরকে সন্তানকে নামাজ শিখালেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি সন্তানদেরকে তিনি এভাবে করতেন যে কখনো তিনি বাচ্চাদেরকে এই নাতিদেরকে কুলের মধ্যে নিতেন, কুলে নিয়ে সালাত আদায় করতেন দাঁড়ানো অবস্থায়। যখন তিনি সিজদায় যেতেন বাচ্চাটাকে পাশে বসিয়ে তারপর সিজদা করতেন, আবার সিজদা থেকে যখন উঠতেন আবার বাচ্চাটাকে কুলে নিয়ে কুলে তুলে নিয়ে তিনি উঠতেন। এভাবেই রাসূল সাল্লাম পাশে থেকে সালাত আদায় করা শিখিয়েছেন। দুর্ভাগ্য আমাদের সমাজে যে সন্তান 8, 10, 12 বছর হয়ে যায়, সন্তান যেখানে 10 বছর হলে সালাত আদায় না করলে তাদেরকে শাস্তি দিতে, অর্থাৎ তাদেরকে আদব শিক্ষা দিতে বলেছেন, সেই জায়গায় আল্লাহর নবীর নির্দেশ। আর আমাদের এই সন্তানরা যখন মসজিদে যায় তখন সে সামনের কাতারে দাঁড়ালেই কোনো কোনো সমাজের মসজিদের ইমামরা তাকে ধমকিয়ে পিছনের কাতারে
বের করে দেন, আবার যদি ভুল করে কোনো কারণে টুপি না নিয়ে যায় তাহলে একেবারে ধাক্কায় মসজিদ থেকে বের করে দেওয়া হয়। এই সমস্তগুলির কারণে ছোটো বাচ্চারা মসজিদমুখী না হয়ে বাজারমুখী হচ্ছে। আজকে সবচেয়ে বড় জিনিস হলো এই, আমি সেদিন গিয়েছিলাম একটি মোবাইলের কাস্টমার কেয়ারে গিয়েছিলাম, সেখানে আমি টিকিট নিয়ে সিরিলে দাঁড়িয়েছি, তারপর দেখি যে একটা বাচ্চা ছটফট করছে, মা কুলে নিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, বাবা কুলে নিয়ে সান্ত্বনা দিচ্ছে, বাচ্চাটা ছটফটে। তখনই বাচ্চার বাবা বলল, এই 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 গানটা লাগিয়ে দাও, এই গানটা লাগিয়ে দাও। তখন ওই মোবাইলটা খুলে ওই গানটা যখন লাগিয়ে দিল, ওই গানটায় ঝুমুর তালের নাচ আছে আর গান আছে, এই ঝুমুর তালের নাচ দিয়ে দিল, বাচ্চার হাতে মোবাইলটা মা তুলে দিল, আর মা এক জায়গায় বসে মানে আয়েশে বসে আছে এসি রুমে, আর বাবা ওদিকে ঘোরাঘুরি করছে, আর বাচ্চা ওই নেচে নেচে গান শিখতেছে, ছোট্ট বাচ্চা, অবুঝ বাচ্চা। এটাই হলো আমাদের দেশের সংস্কৃতি হয়েছে, বাচ্চাকে লা ইলাহা ইল্লাল্লাহ না শিখিয়ে বাচ্চাকে শেখানো হচ্ছে গান বাদ্য এবং সকল প্রকার অশ্লীলতা। আজকে আমাদের সমাজের ভিতরে এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে বাচ্চাদেরকে মোবাইল দিয়ে তাদেরকে আমরা অপসংস্কৃতির করাল গ্রাসে নিয়ে যাচ্ছি, ধ্বংস আমাদের অপেক্ষা করছে, এ থেকে পরিত্রাণ আসুন। আমরা সন্তানদেরকে সুন্দর তারবিয়ত দিই, প্রশিক্ষণ দিই। শুধু মণ্ডলী, কথা ছিল অনেক, বলবো আশা, কিন্তু সময় বলছে, বিদায় নাও, বিদায় নাও, এটাই তোমার শেষ, চলে যেতে হবে, আবার দেখা হতে পারে কখনো, সেই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে, সকলকে প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে এখানেই শেষ করছি। কর্তৃপক্ষ আমাকে সুযোগ দিয়েছেন, তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নেক নিয়তকে পূর্ণ করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ হারুন হোসেন হাফিজাউল্লাহর বক্তব্যের মধ্য দিয়ে আজকের আমাদের এই ইসলামী সম্মেলনের প্রথম দিনের এখানেই সমাপ্তি হতে হলো। আমরা বৈঠক শেষে দোয়া পাঠ করে নিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত উপস্থিতি, আমাদের বুক স্টল আছে, আগামী দিন সকাল থেকেই খোলা থাকবে এবং আগামী দিনে আমাদের অনুষ্ঠান শুরু হবে বেলা 1:30 থেকে। প্রথমে 1 ঘন্টা বাচ্চাদের শিক্ষা প্রদর্শনী থাকবে, তারপরে আলোচনা অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা। আগামীকালকে আমাদের অনুষ্ঠানে আপনাদের সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমরা আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।